হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে একটা সম্পূর্ণ নতুন অ্যানিমের প্রথম পর্বে, যেই অ্যানিমেটার নাম হলো ভাইরাল হিট। এই অ্যানিমের স্টোরিটা মেন হলো ইউটিউবারদের নিয়ে, যেরকম কোনো অ্যানিমে আমি এর আগে দেখিনি। তো এই অ্যানিমেটা দেখার পর আমার সত্যিই খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সবার জন্য এই অ্যানিমের এক্সপ্লেনেশনটা নিয়ে আসলাম। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা শুরু করি ভাইরাল হিটের পর্ব এক। এই পর্বটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো আমাদের নতুন চ্যানেল ট্র্যাক মুভিসটা সাবস্ক্রাইব করে নিতে, যেইখানে আমরা ডেইলি নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসি। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে আছে, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে চলো এখন শুরু করি আমাদের এই পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে মোবাইলের মধ্যে একটা অ্যাপ খোলে, যেটার নাম হলো ইউটিউব। আর এখন ইউটিউবে একটা ছেলে স্কুলের থেকে লাইভ ভিডিও করছে, যে ছেলেটা লাইভে তার নাম জানায় পাগ্য, এবং সে এই ভিডিওটা সেলিব্রেট করছে তার 700K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। আর এই সময় সে এটাও জানায় যে সে এই লাইভ ভিডিওটা করছে তার স্কুলের লাঞ্চ টাইমে। আর এখন সে তার ভিডিওতে একটা অন্য মেয়েকে দেখায়, যে তার নতুন ইউটিউব চ্যানেল করেছে, আর সে তার চ্যানেলের থেকে মেয়েটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে, আর মেয়েটাকে তারপরে বলে তার চ্যানেল বিষয়ে একটু সবাইকে বলতে। তো মেয়েটা জানায় যে সে বেসিক্যালি মেকআপ টিপসের ভিডিও দেয়। আর এরপরে তারা বলে যে তাদের কাছে একটা মডেলও আছে, যে মডেলটার উপরে মেয়েটা একটু আগে মেকআপ করেছে। আর এরপরে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে হলো আমাদের এই অ্যানিমের মূল চরিত্র। তাকে ওই মেয়েটা পুরো সাদা মেকআপ পরিয়ে রাখে, আর এমনভাবে মেকআপ পরে তাকে পুরো জোকারের মতো লাগছিল। আর এই সময় এই ছেলেটা মনে মনে ভাবতে থাকে, এরা সবসময় ইউটিউব নিয়েই পড়ে থাকে। অ্যাটলিস্ট তোমরা যখন আমাকে একটা মডেল হিসেবে ব্যবহার করছোই, তাহলে আমাকে কিছু টাকা তো দাও। আর এখন আমরা দেখতে পাই যে বাইরে থেকে সমস্ত স্টুডেন্টরা এই সমস্তই দেখছিল। আর এখন এই পাগ্য নামের ছেলেটা আমাদের মূল চরিত্র হবিনকে বলে, তুমি কি আমাদের ভিউয়ার্সকে হাই হলে কিছু বলবে না নাকি? আর এই সময় আমরা জানতে পারি যে হবিন পাগ্যকে দেখে খুবই ভয় পায়। শুধুমাত্র হবিনই না, অনেকেই ভয় পায়। তাই এই সময় পাগ্যর কথা মতো হবিন তার ভিডিওতে হাসতে শুরু করে। এদিকে পাগ্য এখন তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, আমাদের এই ভিডিওটা থেকে যে কোনো একটা সাবস্ক্রাইবার একটা লেটেস্ট মডেলের PC জিততে পারবে। যেটা শুনে এখন হবিন মনে মনে ভাবতে থাকে, এটা পুরোপুরি স্ক্যাম, ও এই সমস্ত শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্যই বলছে, ও এগুলো কিচ্ছু দেবে না। যাই হোক, এইভাবেই লাইভ স্ট্রিমটা শেষ হয়ে যায়। আর এরপরেই আমরা হবিনকে দেখতে পাই বাথরুমে। সে যতই তার মুখ ধুচ্ছিল না কেন, তার মুখের দিকে মেকআপ আর উঠছিল না, তার জন্য তার খুব মাথা গরম তো হয়ই। একই সঙ্গেও সে ভাবতে থাকে, আমি আর স্কুলে আসবো না, স্কুলে এসে কোনো লাভই নেই। ওই পাগ্য নামের ছেলেটা ওর 700K সাবস্ক্রাইবার, পড়াশোনাতে ও একটুও ভালো না, কিন্তু টাকা পয়সা ওর কাছে কোনো দিকেই কম নেই। আর অন্যদিকে ওই রুমি নামের মেয়েটা, ওর তো মাত্র 5K সাবস্ক্রাইবার, তবুও তো কিছু একটা আছে, সবারই কিছু না কিছু আছে, আমারই শুধুমাত্র কিচ্ছু নেই। না তো আমার কাছে টাকা আছে, আর না তো আমি স্মার্ট। আর এই বলতে বলতে সে ক্লাসরুমে ঢোকে, আর সে ঢোকা মাত্রই একটা ছেলে তাকে সঙ্গে সঙ্গে লাথি মারে, আর তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম না লাইভের মধ্যে হাসতে, তুমি কি ইয়ার্কি মারছিলে? আর সে এই সময় হবিনকে লাগাতার লাথি মারতেই থাকে। হবিন এই সময় ভাবে, এটা হলো স্ন্যাপার, পাগ্যর ক্যামেরাম্যান, আর পাগ্যর একটা চামচুও বলা যায়। আর এই ভাবতে ভাবতে সে অনেকগুলো লাথি খাওয়ার পর সে ক্যামেরাম্যানের দিকে তাকায়, যেটা দেখে ক্যামেরাম্যান পাগ্যকে বলে, দেখছো ও কীভাবে তাকাচ্ছে, আমি তো ভয় পেয়ে গেলাম। তার এই সমস্ত কথা শুনেও হবিন ভাবতে থাকে, এটাই হলো ওর জায়গা, পাগ্যর চেলা হয়ে সব কিছু করা। আর এই সময় হঠাৎই রুমি নামের ওই মেয়েটা বলে, বাবা পাগ্য, আমার ওই লাইভ স্ট্রিমটা থেকে তো এর মধ্যে 30,000 ইয়েন হয়ে গেছে। এখানে বলে দিই, ইয়েন মানে কিন্তু জাপানিজ টাকা। তো যাই হোক, এখন 30,000 ইয়েনের কথা শুনে হবিন তো খুবই চমকে যায়। সে মনে মনেই ভাবতে থাকে, ওরা তো কিছুই করলো না, আর এইটুকু সময়ের মধ্যেই ওরা 30,000 ইয়েন ইনকাম করে ফেললো। যেইটা শুনে প্রথমেই তার মাথায় এটা আসে, যদি আমিও আমার একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি তাহলে কেমন হয়। আর এই সময় পাগ্যর ক্যামেরাম্যানও একই কথাই ভাবে, যে তারও একটা নিজের ইউটিউব চ্যানেল স্টার্ট করার দরকার। আর এটা ভাবার পরেই সে চলে যায় পাগ্যর কাছে। সে তাকে জিজ্ঞাসা করে যে ইউটিউব চ্যানেল করার জন্য কী কী দরকার। যার উত্তরে পাগ্য বলে, এমনি তেমন কিছুই না, কিন্তু টাকা আসার জন্য তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। তোমার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাহলে তুমি তোমার মায়েরটা দিয়ে শুরু করতে পারো। যার উত্তরে ক্যামেরাম্যান বলে, হ্যাঁ কিন্তু আমার মা আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেই না, কেননা আমি এর আগে ওনার অনেক টাকা নিয়ে নিয়েছিলাম। আর এটা ভাবার পরেই সে ক্যামেরাম্যান এগিয়ে যায় হবিনের দিকে, আর তাকে জিজ্ঞাসা করে, তোমার মা কি এখনও বেঁচে আছে? যেইটা শুনে হবিন পুরোপুরিভাবেই থমকে যায়, সে কোনো কথা বলতে পারে না। এদিকে ক্যামেরাম্যান আরও বলতে থাকে, তোমার মায়ের তো শরীর খারাপ, তুমি একটা কাজ করো, তোমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে দাও। ওদিকে ওই পাগ্য এখন এই কথাটা শুনে হাসতে থাকে, সে বলতে থাকে, এটা আবার কীরকম প্রশ্ন হলো যে তোমার মা এখনও বেঁচে আছে কি না, ওকে এইটা জিজ্ঞাসা করো যে ওর মা মরে গেছে কি না। আর এই সমস্ত কথা নিয়ে ওরা দুজনে হাসাহাসি করতে থাকে, যেটা আমারও সত্যি খুবই খারাপ লাগে। এদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে, এই সময় তো আমাকে নিজের হাতের ব্যবহার করতে হতো, কিন্তু আমি তাও করতে পারি না। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে হসপিটালে, সে তার মায়ের সামনেই দাঁড়িয়েছিল। তার মা এখন তাকে বলে, আমি যে কোনো সময় হসপিটাল থেকে বাড়ি চলে যেতে পারি, আমার এখন আর কোনো সমস্যা হবে না।
কিন্তু হবিট মনে মনে ভাবতে থাকে, তুমি পুরোপুরি মিথ্যে কথা বলছো, হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তাই এই সময় হবিন তার মাকে বলে, না না, তুমি বাড়িঘর নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু দেখে রাখছি, তুমি আপাতত আগে এখানে সুস্থ হও। আর এরপরেই হবিনের মা হবিনকে জিজ্ঞাসা করে, তোমার মুখে ওই দাগগুলো কিসের? তুমি কি কারোর সঙ্গে মারামারি করেছো? যার উত্তরে হবিন বলে, না না, আমি ওই সমস্ত একদম করি না। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে একজনের কাছ থেকে 30,000 ইয়েন নিতে। আর আমরা জানতে পারি যে হবিন ওখানেই কাজ করে, সে পার্ট টাইম কাজ করে পুরো সপ্তাহে 30,000 ইয়েন ইনকাম করে। আর সে এখন খাবার বানানোর সময় এটাই ভাবতে থাকে যে আমি পুরো সপ্তাহ এত খাচ্ছি, আর ওরা শুধুমাত্র কয়েক মিনিটেই অত টাকা ইনকাম করে ফেললো, আমার দ্বারা কিছুই হবে না, আমার জীবন পুরোপুরি ডার্ক। আর এই সময় হবিনকে একটা মেয়ে ডাকে, তার দিকে তাকিয়ে হবিন ভাবতে থাকে, না না, আমার বেঁচে থাকার উদ্দেশ্য এখনও আছে। এই মেয়েটাকে হবিনের পছন্দ, আসলে এই মেয়েটা সবারই পছন্দ, যার নাম হলো বমি চই। আর এই সময় বমি হবিনকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে মাংসগুলো কোথায় রাখা আছে? যার উত্তরে হবিন বলে, ওই পেছন দিকের ফ্রিজে হয়তো আছে। যেটা শুনে বমি তাকে ধন্যবাদ জানায়। আর এদিকে হবিন এখনও পর্যন্ত ভাবতে থাকে, বাপরে, আমি তো বমির সঙ্গে আসলেই কথা বললাম। এই সময় বমি যখন মাংস আনতেই যাবে তখন বাকিরাও তাকে বলে, আমি কি তোমার সঙ্গে যাব? কিন্তু বমি বলে, না না থাক, ওইটুকু মাংস আনার জন্য আমার কাউকে লাগবে না। এদিকে হবিন এখনও মনে মনে ভাবতে থাকে, বমি সত্যিই খুবই ভালো, ওর দিকে তাকালেই আমি খুশি হয়ে যাই। আর এই সময় হোটেলে হঠাৎই ঢুকে পড়ে ওই পাগ্য, সে তার মোবাইলের ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিম করতে করতে সেইখানে ঢোকে। আর তাকে দেখে এই সময় হবিন ভাবতে থাকে, এখন আমি কি করব। এদিকে পাগ্য এখন ঢুকেই বলে, আমরা আজকে এখানে এসেছি ওয়াক ডোনাল্ডের তার সঙ্গে দেখা করতে, যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে পুরো ভাইরাল করে ফেলেছে। আর এই সময় পাগ্য তার ক্যামেরাতে দেখায় বমিকে। আর তার এই কথা শুনে হবিনের একটুও ভালো লাগে না, কারণ সে বুঝতে পারে যে পাগ্য এখন বমির সঙ্গে কথা বলবে। আর এরপরেই আমরা দেখতে পারি যে হবিন ঠিকই ভাবে, পাগ্য গিয়ে প্রথমেই বমিকে বলে, তুমি না খুবই কিউট, আর আজকে আমার কাছে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। এই বলেই পাগ্য তাকে একটা বার্গারের ছবি দেখায় আর বলে, এরকম একটা বার্গার তাকে 30 সেকেন্ডের মধ্যে বানিয়ে দিতে হবে, যদি সে বানাতে না পারে তাহলে তাকেই বমির ফোন নাম্বার দিতে হবে। যেইটা শুনে হবিন এখন মনে মনে ভাবতে থাকে, পাগ্য আসলে বমির ফোন নাম্বারটাই চায়, কেননা এইরকম একটা বার্গার 30 সেকেন্ডের মধ্যে বানানো কোনোদিনই সম্ভব না। কিন্তু আমি চাই না যে বমি পাগ্যর সঙ্গে কথা বলুক। এদিকে পাগ্য এখন বমিকে বলে, কিছু মনে করো না, আমি এই চ্যালেঞ্জটা করতে চাইছিলাম না, কিন্তু আমার সমস্ত ভিউয়ার্সরা এটাই রিকোয়েস্ট করছে, তাই আমাকে এটা করতেই হবে। কিন্তু তুমি যদি আমাকে তোমার ফোন নাম্বারটা আগিয়ে দিয়ে দাও তাহলে তোমাকে এই চ্যালেঞ্জটা আর করতে হবে না। আর এই সমস্ত ঘটনা দেখে রেস্টুরেন্টের বাকি ছেলেরা এখন ভাবতে থাকে, আমাদের এখন কী করার দরকার, বমির কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের কাছেও নেই, কিন্তু এই সমস্ত ইউটিউবাররা যে কোনো কিছু চাইতে পারে, ওদের কোনো ব্যাপারই না। আর এই সমস্ত চলতে চলতে হঠাৎই হবিন পাগ্যর সামনে একটা বার্গার নিয়ে আসে আর তাকে বলে, অপেক্ষা করার জন্য ধন্যবাদ, তোমার এরকম বার্গার 30 সেকেন্ডের মধ্যে বানানো হয়ে গেছে, আর ছবির মতো আমি এই বার্গারে একটা পতাকাও দিয়ে দিয়েছি, তাহলে একটা কাজ করো, তোমরা এখন এখান থেকে চলে যাও, তোমরা আমাদের বাকি কাস্টমারদেরকে বিরক্ত করছো। এই বলেই হবিন সেখান থেকে চলে আসে, যাকে এখন অন্য দুটো ছেলে বলে, বাহ খুবই ভালো, আমি জানতাম তুমি এরকম কিছু করবে। কিন্তু হবিন এদিকে মনে মনেই ভাবতে থাকে, পরের দিন স্কুলে গেলে তাকে নিঘাত মার খেতে হবে। যাই হোক, এরপরে রাত্রেবেলা আমরা দেখতে পাই হবিনের বাড়ি, যেইখানে এখন ওই ক্যামেরাম্যান ছেলেটা এসে গেম খেলছিল আর ইউটিউবে লাইভ স্ট্রিম করছিল, যাকে দেখে হবিন এখন বলে, আমি কি করছি এগুলো, এরকম একটা ছেলেকে আমি ঘরে ঢুকতে দিলাম, আরও আমার বাড়ি থেকেই বা কেন স্ট্রিম করছে, আবার ওখান থেকে টাকাও ইনকাম করছে, 30টা কিল করলে নাকি 30,000 ইয়েন পাবে। এই সমস্ত ভাবতে ভাবতে হবিন মনে মনে তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, তোমার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ব্যবহার করে ও টাকা ইনকাম করছে, আমি তাও কিছু করতে পারছি না। এদিকে ও আমাকে দিয়ে দিয়েছে রামেন রান্না করতে, আর এখন রামেন রান্না করার সময় হবিন রামেনের মধ্যে থুতু দিয়ে দেয়, আর তারপরে সে রামেন নিজেরা থাকে ওই ছেলেটার দিকে। আর এই সময় সে মনে মনেই ভাবতে থাকে, তার ওকে কিছু বলার দরকার, কিছু টাকা তাকে দেওয়ার জন্য। কিন্তু এই সময়ই তারের মধ্যে পা আটকে সে পড়ে যায়, এখন কম্পিউটারও বন্ধ হয়ে যায়, আর সে গরম রামেন ওই ছেলেটার মুখের মধ্যে গিয়ে পড়ে, যার পরেই ওই ছেলেটা হবিনকে লাগাতার মারতে থাকে আর তাকে বলে, তুমি জানো তুমি আমার কত লোকসান করলে, আমি আর একটু হলে 30,000 ইয়েন জিতেই যাচ্ছিলাম, তুমি এটা পুরোপুরি ইচ্ছে করে করলে, তাই না? কিন্তু হবিন এই সময় বলতে থাকে, সে এই সমস্ত কোনো কিছুই ইচ্ছে করে করেনি, আর একই সঙ্গে সে এটাও ভাবতে থাকে যে এটা তো তারই বাড়ি, সে নিজের বাড়িতেই মার খাচ্ছে কেন। আর এই সময় ওই ছেলেটা হঠাৎই বলে ওঠে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মায়েরও তোর কারণেই ক্যান্সার হয়েছে। যেইটা শুনে এই সময় হবিন খুবই রেগে যায় আর সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায় আর প্রথমেই রামেন নিয়ে তার মুখে মারে, আর তারপরে সে প্রথমবার তাকে ঘুষি মারে, যেটা দেখে ওই ছেলেটাও এখন খুবই রেগে যায়, সেও এখন থেকে ঘুষি মারে আর তারপরে তাকে কড়াই দিয়েও মারে।
আর এভাবেই এদের দুজনের মধ্যে মারামারি এই সময় চলতে থাকে। এখন অনেক রাত হয়ে যায়। ওই ছেলেটাও তার বাড়ি থেকে চলে যায়। এদিকে হবিন এখন বসে বসে ভাবতে থাকে, আমার শরীর এখন খুবই ব্যথা করছে আর চারিদিকে সব কিছু ভেঙেচুরে পড়ে রয়েছে, এগুলো ঠিক করতে আরও টাকা লাগবে। আর আমি সবসময় টাকার কথাই কেন ভাবি? যদি আমি কোনো বড়লোক বাড়িতে জন্মাতাম তাহলে? ধুর, ও সমস্ত আর ভেবে লাভ নেই, এখন আমি ঘুমাই। আর এখন শুয়েও তার মনে পড়ে যে তার ইলেকট্রিসিটি বিল আছে, এইটা ভেবেই সে সমস্ত সুইচগুলোকে বন্ধ করে দেয়। আর পরের দিন সকালে তার ঘুম ভাঙে, তার ফোন বেজে, সে ফোন তুলতেই শুনতে পায় সেই ক্যামেরাম্যান স্ন্যাপারের গলা। সে এখন বলতে থাকে, ওই ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করো, আর তোমার বাড়িই বা কোনটা? তোমার বাড়িও আমি খুঁজে পাচ্ছি না এখানে। এদিকে হবিন এখন ভাবতে থাকে, কিসের ভিডিও? আমার পায়ে তার লেগে তো কম্পিউটার বন্ধই হয়ে গেল। কিন্তু এই সময় সে দেখতে পায় যে তারটা তার পায়ে লেগেছিল সেটা শুধুমাত্র মনিটরের, কম্পিউটার এবং ক্যামেরা তখনও অনই ছিল। তার মানে তাদের পুরো মারপিটটা ইউটিউবে লাইভ স্ট্রিম হয়েছে। কিন্তু এই কথাটা এখন হবিনেরও বিশ্বাস হয় না। সে বলে, আমি তো এরকম কোনোদিনও করবো না, এরকম হলো কী করে? যার উত্তরে স্ন্যাপার বলে, ওটা আপলোড করতে হয় না, ওটা তো লাইভ স্ট্রিম চলছিলই, তারপরে ওটা অটোমেটিকই আপলোড হয়ে যায়। যেটা শুনে এখন হবিনের মাথাতেও বাজ পড়ে, সেও বুঝতে পারে না যে সে কী করবে। সে এখন সঙ্গে সঙ্গে ইউটিউব খোলে আর দেখতে পায় যে হ্যাঁ সত্যি ভিডিওটা সেখানেই রয়েছে, আর ওই ভিডিওটা পুরোপুরিভাবেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটাতে 10,000টা কমেন্ট এসেছে, এমনকি ভিডিওটা বাকি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গেছে। যেই সমস্ত দেখে হবিন এখন ভাবতে থাকে, আমি আজ পর্যন্ত লোকালেই মার খেতাম, কিন্তু এখন তো আমাকে পুরো দুনিয়ায় দেখে ফেললো। যাই হোক, কী আর করা যাবে, ভিডিওটা আর বেশি ছড়ানোর আগে আমি এটিকে ডিলিট করে দিই। আর এরপর ডিলিট করতে গিয়ে এসে অনেকগুলো কমেন্ট দেখতে পায়, যেখানে সবাই বলাবলি করছিল যে এই ভিডিওটা থেকে ও তো খুবই টাকা পাবে, তাই না? হয়তো এক একটা ভিউজ থেকে 0.1 ইয়েন পেতে পারে। যেটা শুনে হবিন এখন ভাবে, তাই নাকি, ভিউজ থেকে আবার টাকাও পাওয়া যায়? তার মানে এক একটা ভিউজ থেকে 0.1 ইয়েন করে হলে টোটাল কতগুলো ভিউজ এসছে সেটা আমাকে দেখতে হবে। আর এরপরে হবিন দেখে অবাক হয়ে যায় যে এই ভিডিওটাতে 10 মিলিয়ন ভিউজ রয়েছে। এখন অন্যদিকে আমরা স্কুলের ঘটনা দেখতে পাই, যেখানেও সবাই ওই ভিডিওটাই দেখছিল আর তারা আলোচনা করছিল, এরপরেও কি ওরা স্কুলে আসবে? আমি হলো তো একদমই আসতাম না। আর এই সমস্ত বলতে বলতে স্ন্যাপার দরজা খুলে ঘরে ঢোকে, আর সে দেখতে পায় যে সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। সেও বুঝতে পারে যে সবাই ওই ভিডিওটা দেখে ফেলেছে, কিন্তু তারও এখন মনে হয়, না, এইভাবে মান সম্মান হারিয়ে ফেললে হবে না, আমাকে একটা কিছু করতে হবে। আর এরপরেই তার নজর পড়ে অন্য একটা ছেলের দিকে। সে ঠিক করে যে সেই ওই ছেলেটাকে মারবে, তাহলে হয়তো সবাই থেকে একটু রেসপেক্ট করতে পারে। আর এই বলেই সে ওই ছেলেটার মাথায় গিয়ে মারে, যার পরেই ওই ছেলেটা স্ন্যাপারের উপরে একবারে হুমড়িয়ে আসে আর তাকে লাগাতার মারতে থাকে। এই সময় স্ন্যাপার পাগ্যকে তার সাহায্য করতে বলে, কিন্তু পাগ্য তার কথার কোনো পাত্তাই দেয় না। স্ন্যাপার এখন বুঝতে পারে যে স্কুলে তার ডানা আর নেই, তার ডানা কেটে গেছে। অন্যদিকে হবিনকে আমরা হসপিটালে দেখতে পাই। এই মাসে তার মায়ের হসপিটালের বিল আসে 1,20,000 ইয়েন, যেটা দেখে সে প্রথমেই বলে, এত টাকা বিল হয়ে গেল এই মাসে? কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে টাকা আছে। এই বলেই সে সব বিল একেবারেই দিয়ে দেয়। সে এখনও ইউটিউবের টাকা পায়নি, কিন্তু সে আন্দাজ করছে সে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে, আর তারপরে সে সেই টাকা দিয়ে আরও অনেক কিছুই করতে পারবে। এই সময় হঠাৎই হবিনের পাশে স্ন্যাপার চলে আসে আর তাকে একটা ঘুষি মেরে বলে, তুমি হয়তো কিছু টাকা ইনকাম করছো ঠিকই, কিন্তু আমাকে নিয়ে এখন স্কুলে সবাই হাসাহাসি করছে, আমাকেও তোমাকে অর্ধেক টাকা দিতে হবে, কেননা আমিও ওই ভিডিওতে আছি। যেটা শুনে হবিন দেখে এক লাথি মারে আর তাকে বলে, তোমাকে আমি কোনো টাকা পয়সা দেবো না। যেটা শুনে স্ন্যাপার বলে, ওটা কিন্তু আমার চ্যানেল। কিন্তু হবিন এখন বলে, আর চ্যানেলটা আমার মায়ের অ্যাকাউন্টে খোলা, এটাও তোমার মনে রাখা দরকার। এই সমস্ত বলতে বলতে তারা মারামারি করতে থাকে। আর এখন হবিন ভাবতে থাকে, আমি ওর সঙ্গে অলরেডি একবার মারপিট করেই ফেলেছি, আমার আর ভয় পাওয়ার কিছুই নেই। আর এরপরেই বিকেল হয়ে যায়। আমরা দেখতে পাই যে হবিন আর স্ন্যাপার একটা বেঞ্চের মধ্যেই বসে রয়েছে, যেখানে হবিন স্ন্যাপারকে বলছে, তুমি আর কেঁদো না, তুমি যতই কাঁদো না কেন আমি তোমাকে এক টাকাও দেবো না। আর এই সময় স্ন্যাপার হবিনকে একটা নতুন ভিডিও দেখায়। এটা হলো সেই ভিডিওটা যেইটাতে তারা একটু আগে মারপিট করছিল। স্ন্যাপার এখন বলে, আমি খুবই ভালো ক্যামেরাম্যান, আমি এইরকম একটা অ্যাঙ্গেল থেকেও ভিডিও করেই ফেলেছি। যেটা দেখেই হবিন এখন তার কলার ধরে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটাও আপলোড করে দেবে নাকি? যার উত্তরে স্ন্যাপার বলে, এইটা এখন আর আপলোড করে কোনো লাভ নেই, সবাই বলবে যে এইটা স্ক্রিপ্টেড মারামারি, আর আমি এখানে তোমার সঙ্গে না লড়াই করতে আসিনি, চলো একটা কাজ করি, তোমারও তো টাকা ভালো লাগে তাই না, তাহলে আমি তোমাকে সাহায্য করছি প্রচুর টাকা কামাতে। তার এই কথা শুনে হবিন ভাবে, এইরকমভাবেই আমি কি আবার টাকা কামাতে পারবো? এদিকে স্ন্যাপার তাকে বলতে থাকে, তুমি তো এখনও হাতে টাকা পাওনি, তুমি তো জানোই না যে টাকা কী করে তুলতে হয়, আর এছাড়াও তুমি ইউটিউবের কিছুই জানো না। কিন্তু আমি সবই জানি, কেননা আমি পাকগড় চ্যানেলের প্রডিউসার ছিলাম, স্ক্রিনিং, ভিডিও এডিটিং, এফেক্ট সব কিছু আমি পারি, তাই আমি তোমার চ্যানেলের প্রডিউসার হব আর তুমি ক্যামেরাতে থাকবে, আর এইভাবে আমরা দুজন মিলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। যেটা শুনে হবিন একেবারেই হারিয়ে যায়। এদিকে স্ন্যাপার ভাবতে থাকে,
তার কাজ হয়ে গেছে। আর এখন যখন হবিন জিজ্ঞাসা করে যে টাকাটা কীভাবে ভাগ হবে, তখন স্ন্যাপার বলে এই সমস্ত আমি ম্যানেজ করে নেব, কিন্তু যেহেতু আমি আর তুমি ফ্রেন্ড তাই আমি 90% আর তুমি 10% নিলে কেমন হয়। এই বলেই স্ন্যাপার ভাবতে থাকে ও সমস্ত কিছু খাটাখাটি করবে আর আমি কোনোরকম কোনো খাটনি না করেই সমস্ত টাকা নিয়ে নেব। এই সময় হবিনও তার সঙ্গে হাত মিলাতে যায়, কিন্তু তারপরেই সে তার হাত তুলে ফেলে আর তাকে আঙুল দেখিয়ে বলে আমি ক্যামেরায় থাকবো আর আমি তোমাকে 90% দেব, আর তাছাড়াও আমরা বন্ধু না। এই বলেই হবিন সেখান থেকে চলে যেতে থাকে, যার পরে স্ন্যাপার তাকে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি যেও না, তাহলে 60 আমার 40 তোমার, এটা কেমন হয়। কিন্তু হবিন এই সময়ও মানে না, সে বলে এর থেকে ভালো আমি ওই রেস্টুরেন্টেই কাজ করি। যার পরে স্ন্যাপার বলে ঠিক আছে তাহলে 30 আমার 70 তোমার, না না থাক 20 আমার 80 তোমার। কিন্তু হবিন এই সময়ও মানে না। এরপরে স্ন্যাপার বলে ঠিক আছে তাহলে 10% আমার 90% তোমার। যার পরে হবিন ঘুরে দাঁড়ায় আর বলে তাহলে ভেবে দেখতে পারি, তাহলে বলো তোমার মাথায় কীরকম ভিডিও বানানোর প্ল্যান আছে। কিন্তু এইদিকে স্ন্যাপার এখন খুবই রেগে যায়, সে মনে মনে ভাবতে থাকে আমি ভেবেছিলাম যে এইটা একটা ইডিয়েট। যাই হোক, এরপরে স্ন্যাপার মেন কন্টেন্টের কথা বলে, সে হবিনকে বলে আমরা এই সমস্ত বুলি করা নিয়ে এই ভিডিও বানাবো। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে হবিন আর স্ন্যাপার এখন খুবই ভাইরাল হয়ে যায়, সেই কারণে স্কুলে আসার পরে পাগ্য তাদেরকে নিয়ে ভিডিও বানায় আর তার ভিডিওতে বলতে থাকে দেখো যে দুজন ভাইরাল হলো এই দুজন তো আমারই ক্লাসের। এইদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে পাগ্য শুধুমাত্রই আমাদের নতুন ফেমাস হওয়াটার থেকে ফায়দা নিতে চাইছে। আর এরপরেই পাগ্য যে দুজনকে তাদের ভিউয়ার্সকে হ্যালো বলতে বলে, যার পরেই হবিন আর স্ন্যাপার সবাইকে বলে হ্যালো আমরাই হলাম বুলিট বয়েজ। আর এরপরে স্ন্যাপার আস্তে করে হবিনকে বলতে থাকে এই তুমি কখন করবে এটা, যার উত্তরে হবিন বলে ঠিক করবো আমি, তুমি অত চাপ নিও না। আর এরপরে পাগ্য ক্যামেরার দিকে থেকে বলতে থাকে আর আমাদের সমস্ত ভিউয়ার্সদের মধ্যে আজকে যে আমাদের চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে একজন লাকি ভিউয়ার পাবে একটা লেটেস্ট মডেল PC। আর এই কথাটা শোনার পরেই হবিন বলে এগুলো পুরোপুরিভাবে মিথ্যা কথা, ও এই সমস্ত কিচ্ছু দেবে না, ও শুধুমাত্র লাইক আর সাবস্ক্রাইবের জন্য এগুলো বলছে, আর ও শুধুমাত্র ক্যামেরার সামনে ভালো মানুষ হয়ে থাকে, বাকি সময়ে ও খুবই খারাপ একটা ছেলে। এই বলে হবিন তার জামাও খুলে ফেলে আর তার বুকের মধ্যে কিছু দাগ দেখিয়ে বলে এইখানে আমাকে পাগ্যই মেরেছে, আর এখন থেকে এই সমস্ত কিছু আমি আমার চ্যানেলেও আপলোড করে দেব। আর এখন হবিন মনে মনে ভাবতে থাকে আমি রোজ স্কুলে আসি আর রোজই মার খাই, কিন্তু এটার ভিডিও করে যদি আমি টাকা কামাতে পারি তাহলে আমি এটাই করব। এদিকে ক্লাসরুমের গেটের বাইরে আমরা দেখতে পাই যে সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকে আর তাদের এই সমস্ত মারপিট দেখতে থাকে। আর সেইখানে এই সময় একটা হলুদ জ্যাকেট পরা মেয়েও আসে, সেও এই সমস্ত দেখে দাঁড়িয়ে পড়ে সেখানেই। আর স্ন্যাপারও এতক্ষণে ওই ভিড়ের মধ্যে চলে যায়, সে মনে মনে ভাবতে থাকে পাগ্যর সমস্ত ভিউয়ার্সকে আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো, হবিন তুমি চালিয়ে যাও তুমি হেভি করছো। অন্যদিকে আমরা দেখতে পাই যে পাগ্য এখন হাসতে শুরু করে আর তারপরে সে হবিনকে বলে কী সমস্ত বলছো তুমি, আমার লাইভ স্ট্রিম তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে কেননা আমার ফোনে আর চার্জই নেই। যেটা শুনে হবিন আর স্ন্যাপার দুজনেই চমকে যায়, তাদের পুরো প্ল্যান জলে গেল, কোনো কাজই লাগলো না। আর এরপরে পাগ্য হবিনকে মারতে শুরু করে আর তাকে বলতে থাকে তোমার প্ল্যানটা ভালোই ছিল কিন্তু এই প্ল্যানটা এবার কাজ করলো না। কিন্তু এইদিকে স্ন্যাপার এখন তার মোবাইলে স্ট্রিম করা শুরু করে দেয় আর টাইটেলে দিয়ে রাখে যে পাগ্যর মতো একটা বড় ইউটিউবার এই সমস্ত করে বেড়াচ্ছে, আর সে সঙ্গে সঙ্গেই ওই লাইভ স্ট্রিমটা থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়ে যায়। আর সে মনে মনেই ভাবতে থাকে পাগ্য সত্যি স্টুপিড, ও কী ভাবছিল যে আমরা ওর সঙ্গে এমনি এমনি পাঙ্গা নেব, হবিন তুমি শুধুমাত্র টিকে থাকো ব্যাস তাহলেই হবে। এইদিকে হবিনও এখন মনে মনে ভাবতে থাকে লোকজনের এই সমস্ত দেখতে ভালোই লাগে আর আমাকেও এখন প্রচুর টাকা ইনকাম করতে হবে, তাই আমাকে এই সমস্ত সহ্য করতেই হবে, তাই আমার এই সমস্ত ভিডিওগুলোকে যে করেই হোক ভাইরাল হতেই হবে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই হবিন তার দুটো হাত তার সামনে রাখে, যেটা দেখে পাগ্য তাকে বলে তুমি একটু বেশিই মার খাবে তাই না। আর স্ন্যাপারও এখন এটাই ভাবতে থাকে যে যদি হবিন চুপচাপ থাকতো তাহলে হয়তো সে একটু কম মার খেত, কিন্তু ও যা করছে ও খুবই মার খাবে এবার, হবিন আবার কবে থেকে এত সাহসী হয়ে গেল। এদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে কেউ আসছে না কেন, কেউ এসে আমাদের লড়াইটা বন্ধ করুক, সবাই শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমিও তো এখন এখান থেকে পালিয়ে যেতে পারবো না। আর এরপরে সে পাগ্যর শরীরটাকে খুব ভালো করে দেখে আর সে মনে মনে ভাবতে থাকে ও তো খুবই লম্বা আর ওর শরীরে প্রচুর মাসেল রয়েছে, সেই জায়গাতে আমার শরীরে তো কোনো মাংসই নেই, আমি খুবই দুর্বল, আমি ওর কাছে কিছুই না, তাহলে আমি এখন কী করবো,
আমি কি ওর কাছে ক্ষমা চেয়ে নেব? আর এই সমস্ত ভাবতে ভাবতেই পাগ্গু তাকে বলে, তুমি খুবই আগে চলো, তোমার মায়েরও এই জন্যেই ক্যান্সার হয়েছে। যেইটা শুনে হবিন এখন খুবই রেগে যায়, আর তার এটাও মনে পড়ে যে পাগ্গু তাকে এর আগেও এই সমস্ত কথাই বলেছে। তাই সে এই সময় খুবই রেগে গিয়ে তার পুরো পাওয়ারের সঙ্গে পাগ্গুর উপরে অ্যাট্যাক করে, যেইটা দেখে এখন সবাই চমকে যায়। কিন্তু মেন ব্যাপার হলো ওর সঙ্গে পাগ্গুর ওয়েট ডিফারেন্স প্রচুর, সে পাগ্গুকে একটুও নাড়াতে পারে না। আর এখন পাগ্গুও বলে, এই ছেলেটা খুবই বার বেড়েছে, তোমার মা হসপিটালে ভর্তি না, আমিও তোমাকে ওনার পাশেই পাঠাচ্ছি। এই বলে সে হবিনকে মারতে থাকে, যেইটা দেখে সেখানকার সবাই হাসে, এমনকি লাইভ স্ট্রিমেও এই সময় সবাই হাসিরই কমেন্ট করে। আর এখন হবিনও শুয়ে শুয়ে ভাবতে থাকে, ওয়েটের ডিফারেন্সটা যে এতটাই কাজ করে সেটা আমি বুঝতে পারিনি। এর আগে যখন আমি স্ন্যাপারের সঙ্গে মারপিট করেছিলাম ওটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসল মারামারি কীরকম হয়। তাহলে সব কিছু এইভাবেই শেষ হলো। কিন্তু এই সময় পাগ্গুর মুখ তার সামনে চলে আসে, আর পাগ্গু বলে, তুমি কি ভাবছো সব শেষ, খেলা তো কেবল শুরু হলো। এই বলে সে হবিনের উপর উঠে হবিনকে একটা পাঁচ মারতে যায়। কিন্তু সেই সময় পাশের থেকে একটা ছেলে বলে, এই তোমরা থামবে। যার এই কথা শুনে এই সময় পাগ্গু রেগে যায়, সে বলে, কে তুমি? আর এই সময় ওই ছেলেটা মুখ তুললে পাগ্গু তাকে এক নজরে চিনে ফেলে। এই ছেলেটা হলো MMA-র টপ রাইজিং স্টার, যাকে দেখে পাগ্গু এই সময় খুবই ভয় পেয়ে যায়। আর সে বলে, ঠিক আছে আমি থেমে যাচ্ছি, কিছু মনে করো না। আর এখন আমরা ছেলেটার নামও জানতে পারি, তার নাম হলো মুনসিয়ং। মুনসিয়ং এখন বলে, আমি আবার ঘুমাচ্ছি, আমাকে বিরক্ত করো না। আর তার এই সমস্ত কথাতেই পুরো ক্লাসই চুপচাপ হয়ে যায়। হবিনও এখন এটা দেখে অবাক হয় যে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যার এই কটা কথাতেই পুরো ক্লাস ভয় পেয়ে গেল। যাই হোক, এরপরেই পাগ্গু সেখান থেকে চলে যায়। আর তারপরে স্ন্যাপার হবিনের কাছে এসে বলতে থাকে, তুমি ভালোই মার খেলে, কিন্তু তবুও এটা অনেক ভালো, কেননা তুমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়েছ। অন্যদিকে রাত্রেবেলা আমরা এখন পাগ্গুকে তার বাড়িতে দেখতে পাই। সে এখন মনে মনে ভাবছিল, যাক মাঝখানে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়ে ভালোই হয়েছে, নাহলে হবিনের ওই সমস্ত কথা লাইভ স্ট্রিমে চলে যেত। কিন্তু এখন পাগ্গু তার ফোন খুলে দেখতে পায় যে তার ফোনে প্রচুর পরিমাণে মেসেজ আসে, আর এই সমস্ত মেসেজই হয় ফ্যানদের করা হেট মেসেজ। সে ভাবতে থাকে যে এরকম কেন হচ্ছে। আর তারপরে তার এমন কিছু চোখে পড়ে যেইটা দেখে সে পুরোপুরিভাবেই অবাক হয়ে যায়। অন্যদিকে হবিনকে আমরা এখন বাড়িতে দেখতে পাই স্নান করতে। সে এখন মনে মনে ভাবতে থাকে, আমি শিকারই নই, আমি হলাম একটা শিকার, আর এটা আমি বেছে নিইনি, আমাকে সবাই শিকার হিসেবেই বেছে নিয়েছে। কিন্তু এখন আর আমি আগের মতো নেই, এখন আমি অনেকটাই কুল, কেননা আমি পাগ্গুকে একেবারে সঠিক জায়গাতে মেরেছি। ও আমাকে মারার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আর সেই ভিডিওটা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। কিন্তু সেই দিন পাগ্গু সঙ্গে সঙ্গে একটা লাইভ স্ট্রিমে এসে সমস্ত ভিউয়ারের কাছে ক্ষমাও চায়, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার আগে সে ভুল করে তার ক্যামেরাম্যানকে বলে ফেলে, দেখো এবার আমার সমস্ত ইডিয়েট ভিউয়ার্সরা আবার আমাকে ভালোভাবে, যেটা তার ইউটিউবের সমস্ত ভিউয়ার্সরা শুনে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করতে শুরু করে দেয়। আর তার যেই সমস্ত ফেক ভিডিওগুলো আছে সেগুলোও এখন সবাই জানতে পারে। পাগ্গুকে এখন আর কেউ রাস্তাঘাটেও পাত্তা দেয় না, আর যেই সময় কেউ ডোবে সেই সময় অন্য কেউ উঠে দাঁড়ায়, আর এইবার হলাম আমি। আমি এতদূর এগিয়ে এসেছি, আমি এখান থেকে আর হাল ছাড়বো না। কিন্তু পরের দিন সে যখন স্ন্যাপারের সঙ্গে কথা বলে তখন স্ন্যাপার তাকে বোঝায় যে ইউটিউব থেকে ইনকাম করার একটা সমস্যা আছে, কেননা ইউটিউবে ভিউজ থেকে টাকা দেয় না, টাকা দেয় অ্যাডের থেকে, আর বেশি পরিমাণে অ্যাড দেখানোর জন্য ভিডিওটা বড় হওয়া খুবই দরকার। কিন্তু তুমি তো 1 মিনিট মার খেলেই পড়ে যাও, ভিডিও লেন্থ মিনিমাম 3 মিনিটের হতেই হবে, না হলে আর ইউটিউব থেকে আর্নিং কিছু করতে হবে না, ইউটিউবের আশা ভুলে যাও। আর এরপরে হবিন বাড়িতে বসে এটাই ভাবতে থাকে, 3 মিনিট, এত বড় ভিডিও আমি কী করে বানাবো, তাহলে আমাকে লড়াই করাটা ভালো করে শিখতে হবে। এই বলে সে অনলাইনে সার্চ করে যে ভালো করে ফাইট কী করে শেখা যায়, আর সেইখান থেকে সে জানতে পারে যে ভালো করে ফাইট শিখতে প্রচুর টাইম লাগে। সে মনে মনে ভাবতে থাকে যে এত টাইম তো আমার কাছে নেই, আমাকে তাড়াতাড়ি কিছু শিখতে হবে। আর এখন সে ইউটিউবে গিয়ে এই জুডো, কারাটে এবং অনেক কিছু নিয়ে সার্চ করে, কিন্তু তার কোনোটাই পছন্দ হয় না। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে আমার মতো করে লড়াই করতে হবে। আর এরপরে সে ইউটিউবে সার্চ করে যে হাউ টু ফাইট, আর তার সামনে একটা চ্যানেল চলে আসে যে চ্যানেলটার 0 সাবস্ক্রাইবার। সে ভাবে এই চ্যানেলে নিশ্চয়ই কোনো ভিডিও নেই, কেউ হয়তো এটা ভুল করে বানিয়েছে। কিন্তু সে ভেতরে ঢুকেই দেখতে পায় যে চ্যানেলটাতে অনেক ভিডিও আছে। সে এখন মনে মনে ভাবতে থাকে যে কোনো সাবস্ক্রাইবার ছাড়া কেউ এতগুলো ভিডিও কেন বানিয়েছে। যাই হোক, এই ভাবতে ভাবতে সে একটা ভিডিওতে ক্লিক করে, আর সঙ্গে সঙ্গে সে একটা মুরগির মাস্ক পরা ছেলেকে দেখতে পায় যে বলছে, হ্যালো সবাইকে, আমার নাম সামডাক।
তার এই ভিডিও দেখে সে এখন ভাবে, তাহলে কি এই চ্যানেলটাই আমার জীবন পুরোপুরিভাবে বদলে দেবে। আর এরপরে সেই ভিডিওটা আরও দেখতে থাকে, যেখানে সামডাক এখন বলে, আমাদের ফাইট করার প্রথম রুল হলো তোমাকে সবসময় শান্ত থাকতে হবে, তোমাকে কখনোই খুব বেশি রাগি বা ইমোশনাল হলে চলবে না। অন্যদিকে তুমি যদি তোমার অপোনেন্টের ইমোশনকে বদলে ফেলতে পারো তাহলে তোমার জেতার সুযোগ অনেকটাই বেশি। তাহলে চলো এখন আমি তোমাকে বলছি প্রথম টেকনিক। আর তার এই কথা শুনে হবিন এখন পুরো ফোকাসের সঙ্গে ভিডিওটা দেখে, আর তখনই সামডাক প্রথম টেকনিক শেখায় যে কী করে অপোনেন্টকে মারতে হবে একটাও মার না খেয়ে। কিন্তু এই সময়ই হবিনের আবার ফোকাস হারিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই চ্যানেলটার উপরে আমার বিশ্বাস হচ্ছে না, হয়তো এই চ্যানেলটাও শুধুমাত্র অডিয়েন্স জোগাড় করার জন্য সমস্ত মিথ্যে মিথ্যে কথা বলছে, ঠিক যেরকম আমাদের পাগ্য করে। এইদিকে এখন অনেক রাতও হয়ে যায়, এই বলেই সে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন আমরা হবিনকে দেখতে পাই তার রেস্টুরেন্টে, সে তার জবে থেকে কুইট করে। আর সে মনে মনে ভাবতে থাকে, আমার এই পার্ট টাইম জব করে মায়ের হসপিটালের বিল দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমাকে অন্য কিছু করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে। আর এখন ড্রেসিং রুমেও তাকে নিয়ে কথা হয়, যেখান থেকেই বমি জানতে পারে যে হবিন জব ছেড়ে দিচ্ছে। এদিকে বাইরে ম্যানেজার এখন হবিনকে বলে, তুমি একটু ইউটিউবে ফেমাস হয়ে গিয়ে জব ছেড়ে দিচ্ছ, আমাকেও তাহলে ইউটিউবটা একবার ট্রাই করতে হবে। আর এই সমস্ত বলতে বলতেই বমি সেখানে চলে আসে, আর হবিনকে বলে, তুমি সত্যিই খুবই কুল। এই বলে সে হবিনের কাছে ফোন নাম্বার চায়, যেটা দেখে ওই ম্যানেজারও একেবারে চমকে যায়, আর হবিনও এই সময় খুবই খুশি হয়ে যায়। আর এরপরেই আমরা হবিনকে দেখতে পাই স্কুলে, সে স্কুলে বসেও বমির সঙ্গে কথা বলছিল। আর এখন তার কাছে স্ন্যাপার চলে আসে আর বলে, কি করছো তুমি? যার উত্তরে হবিন বলে, আমি কন্টেন্টের জন্য রিসার্চ করছিলাম। আর এখন স্ন্যাপার বলে, চুপ থাকো, ও সমস্ত মিথ্যে কথা বলে লাভ নেই, তুমি এটা বলো তোমার এখন কেমন লাগছে 100K সাবস্ক্রাইবারের একটা ইউটিউবার হয়ে। হয়তো তুমি এমন কোনো প্রথম ছেলে যে কোনো সেলিব্রিটি না হয়েও দুটো ভিডিওতে 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সাধারণত দুটো ভিডিওতে কোনো সেলিব্রিটিরও এত হয় না, কিন্তু কন্টেন্ট কীভাবে 3 মিনিটের বানাবে সেটা কি তুমি ভাবলে? যার পরে হবিন এখন সেই ইউটিউব চ্যানেল সামডাকের কথা ভাবতে থাকে। আর তারপরে সে বলে, হ্যাঁ একটু ভেবেছিলাম, কিন্তু আমার মনে হয় আমার এটাতে আরও সময় লাগবে। যেটা শুনে স্ন্যাপার তাকে বলে, তুমি কি ইয়ারকি মারছো? আমরা এই সুযোগটা কোনোভাবে হারাতে পারবো না, এখন তুমি একটু ফেমাস আছো। যেটা শুনে হবিন বলে, ফেমাস হলে কী বা হয়। আর এই সময় তাদের কাছে ওই মেকআপের চ্যানেলের মেয়েটা চলে আসে আর বলে তাদের সঙ্গে একটা ভিডিও বানাতে, যেটা শুনে হবিন আর স্ন্যাপার দুজনেই চমকে যায়। তারা এখন বলে, ফেমাস হলে তার মানে লাভ আছে তাই তো? কিন্তু এই সময় স্ন্যাপার জিজ্ঞাসা করে, তুমি আমাদের সঙ্গে ভিডিও কেন বানাবে? তুমি তো পাগ্যর সঙ্গে ভিডিও বানাতে। আর এখন এই মেয়েটা বলে, পাগ্যকে আমার কোনোদিনই পছন্দ ছিল না, আর আমার সমস্ত ভিউয়ার্সরা বলছে হবিনের সঙ্গে ভিডিও বানাতে, আর আমি শুধুমাত্র একটা ভিডিও বানানোর কথা বলছি, প্লিজ তোমরা ভিডিও বানাও না। আর এখন এই মেয়েটা এমনভাবে বলে যে হবিন আর স্ন্যাপার ওই মেয়েটাকে না করতে পারে না। আর এই সময় পাগ্য ক্লাসরুমে ঢুকে যায় আর বলে, তোমরা নিজেদেরকে কি ভাবছো? হবিন, তুমি আমার ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবেই নষ্ট করে ফেলেছো। আর এই সময় পাগ্য খুবই রেগে থাকে, সে সঙ্গে সঙ্গে হবিনকে মারতে যায়। আর এখন হবিনের মনে পড়ে, সে ওই সামডাকের ভিডিওতে দেখেছিল যে যদি তোমার অপোনেন্টের কাছে ইমোশনের কন্ট্রোল না থাকে তাহলে তোমার পক্ষে জেতা আরও সহজ হয়ে যাবে। এদিকে পাগ্য এখন খুবই রেগে হবিনকে একটা ঘুষি মারে, কিন্তু সেইটা থেকে হবিন নিজেকে বাঁচিয়ে নেয়, আর সে বুঝতে পারে যে সামডাকের কথাটা আসলে ঠিকই। আর এরপরে পাগ্য আবার হবিনকে মারতে আসে আর হবিন এবার মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই সময় পেছন থেকে স্ন্যাপার ক্যামেরা তুলে ধরে আর তাকে বলে, আমার ক্যামেরা তোমার হাতের থেকে অনেক ফাস্ট, তুমি জানো তো এই ভিডিওটা আপলোড করলে কি হবে? যার এই কথাতেই পাগ্য থেমে যায় আর বলে, তোমরা চিন্তা করো না, আমি আমার বদলা তোমাদের থেকে ঠিক নেব। এই বলেই পাগ্য সেই ক্লাসরুমের থেকে বেরিয়ে যায়। আর সে যাওয়ার পরেই স্ন্যাপার বলে, যাক এইবারের মতো বেঁচে গেলাম, হবিন তুমি ঠিক আছো তো? আমাকে ধন্যবাদ জানাও, আমি তোমাকে বাঁচালাম। কিন্তু হবিন এই সময় সামডাকের কথাই ভাবতে থাকে যে ওই ছেলেটা কে, ও যা যা বলেছিল সব কিছু ঠিকই বলেছিল। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে, সেইখানে দাঁড়িয়ে স্ন্যাপারের অপেক্ষা করছিল, কেননা তার আর স্ন্যাপারের নতুন কন্টেন্ট নিয়ে ডিসকাস করার কথা। কিন্তু স্ন্যাপার এই সময় আসতে লেট করে দেয়, তাই হবিন এখন বমিকে টেক্সট করে আর বমি টেক্সটে বলে, আমার এরকম টেক্সটিং অতটা ভালো লাগে না, আমি কলে কথা বলাটাই বেশি প্রেফার করি। যেটা শুনে তো হবিন এখন খুবই খুশি হয়, সে বমিকে এক্ষুনি কল করবে বলে ঠিক করে। কিন্তু সেই সময় একটা ছেলে আর একটা মেয়ে তার কাছে চলে আসে আর তাকে বলে, তুমি সেই নতুন ইউটিউবারটা না? তুমি তো খুবই পপুলার আর আমরাও তোমার খুব বড় ফ্যান। আর এখন তারা হবিনকে নানা রকমের কথা জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কত ইনকাম করো, বাকি আরও অনেক কিছু। হবিন ভাবতে থাকে, এই সমস্ত লোকেরা তো আমাকে জীবনে পাত্তা দিত না, তাহলে কি ইউটিউবার হলে সবাই এরকমই করে? কিন্তু এরপরেই আমরা দেখতে পাই ওই ছেলেটা হবিনকে নিয়ে যায় একটা রাস্তার কোনায় আর তার সব পকেট চেক করতে থাকে,
হবিন এখন মনে মনে ভাবতে থাকে, আমি এখন একটা ইউটিউবার, তাও আমাকে এখন লোকে এইভাবে বুলি করছে। আর এই সময় সেখানে স্ন্যাপার চলে আসে, যাকে দেখে এখন হবিন খুবই খুশি হয়। কিন্তু স্ন্যাপার ওই ছেলেটার একটা ঘুষি খেয়েই পড়ে যায়, আর তারপরে ওই ছেলেটা হবিনের ফোন নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, এই ফোনটা এখন থেকে আমার, আর তুমি একটা কাজ করো, তুমি ইউটিউবে আরও কন্টেন্ট বানাও, তারপরে আমি তোমার কাছ থেকে আরও অনেক কিছুই নেব। কিন্তু এই সময় হবিন কাঁদতে শুরু করে আর বলতে থাকে, আমাকে আমার ফোনটা দিয়ে দাও, ওই ফোনের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমি আর কোথাও পাবো না, আর সেটা হলো বমির নাম্বার। আর এরপর এসে স্ন্যাপারকে তোলে আর বলতে থাকে, তুমি কিছু একটা করো না, আমার ফোনটাকে নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্ন্যাপার বলে, দেখো তোমার সমস্ত ভিউয়ার্সরা তোমাকে কি বলছে। আর এখন হবিন দেখতে পায় যে স্ন্যাপার অলরেডি লাইভ স্ট্রিম শুরু করে দিয়েছে, আর তার সমস্ত ভিউয়ার্সরা তাকে বলছে যে ওই ছেলেটার সঙ্গে ফাইট করতে। আর স্ন্যাপারও এখন হবিনকে বলে, যা ওর সঙ্গে লড়াই করো, তাহলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। হবিন বুঝতে পারে যে তাকে আবার মার খেতে হবে, কিন্তু এইবার সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন তার ফোন ফেরত নিতে চলে যায়, কিন্তু ওরা হবিনের ফোন ফেরত দিতে চায় না। তখন হবিনের স্যামডেকের ভিডিওর কথা মনে পড়ে, যেখানে স্যামডেক বলেছিল, তোমাকে সবসময় তোমার প্রতিপক্ষের হাত দেখতে হবে, যদি তোমার অপোনেন্ট ডান হাতি হয় তাহলে তোমাকে তার বাঁ হাতের দিকে দাঁড়াতে হবে, আর যদি তোমার অপোনেন্ট বাঁ হাতি হয় তাহলে তোমাকে তার ডান হাতের দিকে দাঁড়াতে হবে, যাতে সে তোমাকে খুব সহজেই ঘুষি মারতে পারে। আর এই কথা মনে করেই হবিন ওই লোকের বাঁদিকে দাঁড়ায়, কারণ ওই লোকটা ছিল ডান হাতি, আর ওই লোকটাও এই সময় লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই এক্সাইটিং মোমেন্ট দেখে হবিনের সমস্ত ফ্যানরা খুবই আনন্দ উপভোগ করতে থাকে। এই সময় হবিন আরও মনে করে, স্যামডেক বলেছিল যদি তুমি প্রতিপক্ষের ঘুষি আটকাতে না পারো ঠিক আছে, কিন্তু তোমাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। এই সব কিছু ভেবেই হবিন মনে মনে ভাবে, তাহলে চলো আজকে দেখাই যাক কী করে নিজেকে সুরক্ষিত রেখে লড়াই করা যায়। আর তখনই ওই লোকটা হবিনের দিকে এসে ঘুষি মারে। হবিন এখনও স্যামডেকের কথা মনে করেই চলে, যেখানে স্যামডেক বলেছিল, ঘুষি মারার সময় তুমি যদি প্রতিপক্ষের হাত পুরোটা আসার আগেই তুমি তার দিকে এগিয়ে যাও, তাহলে তার ঘুষিটা তোমার অতটাও লাগবে না। সেই কথা মতন হবিন ওই লোকটার ঘুষির দিকে এগিয়ে যায়, যেটা দেখে স্ন্যাপার ভাবে, এটাও আবার কী করছে, ও ওই লোকটার দিকে নিজে থেকেই কেন এগিয়ে যাচ্ছে। আর ওদিকে হবিন মনে মনে আরও ভাবতে থাকে যে স্যামডেক এটাও বলেছিল, একটা সাধারণ লোক যদি ডান দিক বা দিকে বেশি নড়াচড়া করতে থাকে তাহলে তাকে চট করে ঘুষি মারাটা সহজ হবে না, আর এইরকম করে যদি তুমি অনেক কটা ঘুষি থেকে নিজেকে বাঁচাতে পারো তাহলে তোমার প্রতিপক্ষ নিজের উপর রেগে যাবে, আর তার মধ্যে যদি দুই একটা ঘুষি তোমার মাথায় লেগেও যায় তাও তুমি অতটা ব্যথা অনুভব করতে পারবে না, যেটাতে তোমার আত্মসম্মান অনেকটাই বাড়বে এবং লড়াই করতে তোমারও কোনো ভয় লাগবে না। এই সব কিছু ভেবেই হবিন নিজেকে বাঁচাতে থাকে এবং চিল্লিয়ে বলে, আমার ফোন আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে বমিকে টেক্সট করতে হবে। আর ওই লোকটা এসব কোনো কথা না শুনে হবিনের উপরে একের পর এক ঘুষি চালাতেই থাকে আর মনে মনে ভাবতে থাকে, এখন আর এই ছেলেটা কেন আমার ঘুষিগুলোকে আটকাচ্ছে না, ও কেন মার খাচ্ছে শুধু শুধু, এতক্ষণ ধরে তো আমার সব ঘুষির দিকে এগিয়ে আসছিল, তাহলে এখন কি হলো। আর এদিকে হবিন মনে মনে ভাবতে থাকে, আমি তো শুধু স্যামডেকের একটা ভিডিও দেখেছিলাম যেখানে স্যামডেক বলেছিল যে কী করে চোট না খেয়ে লড়াই করা যায়, কিন্তু এরপরে তো আর কী করতে হবে আমার মনেই নেই, আমি তো মনে হয় এবার শেষ, আমাকে মনে হয় এবার সত্যি সত্যি মেরেই ফেলবে। আর এই সব কিছু দেখে স্ন্যাপার মনে মনে বলে, এই লড়াইটা তো একটু বেশি সময় ধরেই চলছে, আর এবার তো সব লোকেরা এটা দেখে একটু বিরক্তই হচ্ছে, এরকম চলতে থাকলে আমরা সব ভিউয়ার্সদেরকে হারিয়ে ফেলবো, তাহলে এখন আমার কী করার দরকার, আমি কি এই লড়াইটা এখানে আটকে দেবো। আর এই সময়ই তাদের লাইভ স্ট্রিমে একটা কমেন্ট আসে যেখানে একজন বলে, হবিন এই লড়াইটা জিতবে, আর এই কমেন্টে করেছিল সেই ছেলেটা যে হলো MMA-র টপ রাইজিং স্টার। তখন ওই লোকটা আরও বলতে থাকে, ভালো করে দেখো ওই লোকটার হাত ফুলে লাল হয়ে গেছে, যেটা ওই লোকটা এখন বুঝতে পারছে না, কিন্তু লড়াইটা শেষ হলে তার হাতে যে কী পরিমাণ ব্যথা হতে শুরু করবে সেটা সে নিজেই বুঝতে পারবে। আর ওই লোকটার কমেন্টটাই সত্যি হয়, কারণ আমরা দেখতে পারি যে ওই লোকটা হাতে ব্যথার কারণে মাটিতে লুটিয়ে পড়ে, আর হবিন লড়াইটা জিতে যায় আর ফোনটাও পেয়ে যায়। স্ন্যাপার হবিনের এই অবস্থা দেখে বলে, মনে হচ্ছে এবার হসপিটালের বিল আমাদের ভিডিওর রেভিনিউর থেকে বেশি হবে, কিন্তু তাও ঠিক আছে, এই ভিডিওটার কারণে আমরা অনেক নতুন সাবস্ক্রাইবার পেয়েছি। আর এদিকে গেইউল হবিনকে লাইভ স্ট্রিমে দেখে খুবই খুশি হতে থাকে। হবিন বলে, আমাদের ভাইরাল হিট চ্যানেলটায় এটা নিয়ে 4 নম্বর ভিডিও আপলোড হলো, আর এই সপ্তাহের ভিউ প্রায় 1 মিলিয়নেরও বেশি হয়েছে, আর সব মিলিয়ে এখন প্রায় 25 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে আমাদের চ্যানেলে। এরপরে আমরা দেখতে পাই তারা তাদের ইউটিউবের প্রথম ইনকাম পেয়ে যায়, যেটা হলো 2 মিলিয়ন ইয়ন, যেটাতে তারা দুজনেই খুবই খুশি হয়। তাদের এই সমস্ত কথাবার্তা চলাকালীন ওখানে রুমি চলে আসে। রুমি হবিনকে দেখে তার সাথে লাইভ স্ট্রিম করার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে।
কিন্তু স্ন্যাপার এই সময় হবিনকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। কিছু দূর গিয়েই স্ন্যাপার বলে, বাঁচা গেল, আমরা ওই মেয়েটার থেকে পালিয়ে আসতে পারলাম, নাহলে ও আমাদের সব ভিউয়ার্সদেরকে চুরি করে নিত। আর এখন হবিন তার পাশে একটা ট্র্যাক শ্যুট দেখতে পায় এবং মনে মনেই ভাবতে থাকে, বাহ, এই শ্যুটটা তো খুবই সুন্দর, মনে হয় 30 বা 40 হাজার ইয়নের মধ্যে এটা হয়ে যাবে। এখন তো আমার কাছে টাকাও আছে, তাহলে আমি এই ট্র্যাক শ্যুটটা কিনেই নিই। আর তখনই সে দেখতে পায় আসলে এই ট্র্যাক শ্যুটটার দাম হলো 1,40,000 ইয়ন, যেটা দেখে হবিন ভাবতে থাকে, এটার এত দাম, এটা কে কিনবে, আমি তো এই দামে এই রকমের 100খানা ট্র্যাক শ্যুট কিনতে পারবো। আর 1,40,000 ইয়ন তো স্ন্যাপারের এক মাসের মাইনার সমান। কিন্তু এই সময় সে পেছনে ঘুরে দেখতে পায় যে স্ন্যাপার তার পুরো মাসের মায়না দিয়ে ওই ট্র্যাক শ্যুটটা কিনে নিয়েছে। এসব কিছু দেখে হবিন মনে মনে ভাবতে থাকে, আমার কাছে এখন 2 মিলিয়ন ইয়ন আছে, কিন্তু আমি এই শ্যুটটা কিনে শুধু ওই টাকাটা নষ্ট করব না। আর তখনই বমি তাকে মেসেজ করে। তারপরেই আমরা দেখতে পাই যে হবিন ওই ট্র্যাক শ্যুটটা কিনে নিয়েছে এবং সেটা পরেই বমির সাথে দেখা করতে এসেছে। কিন্তু সে এত টাকা দিয়ে শ্যুটটা কিনেছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আর এই সময় সে আরও ভাবে, আমরা এখানে কেন দেখা করছি, এখানে তো সবাই কাপল, সেই কারণে আমি তো খুবই নার্ভাস ফিল করছি, এখন একটা লাইভ স্ট্রিম শুরু হয়ে যাক। এই বলে সে একটা লাইভ স্ট্রিম শুরু করে দেয়, যেটা থেকে আশেপাশের সব ছেলে মেয়েরা বলে, এটা তো ওই ছেলেটাই যে পয়সার জন্য লড়াই করে, আর তো পয়সার জন্য ওর ক্লাসমেট সবার সামনে এক্সপোজ করে দিয়েছিল। এসব কিছু শুনে হবিন একটু দুঃখিত হয়ে পড়ে, কিন্তু তার ফ্যান ফলোয়াররা সবাই কমেন্টে থেকে উৎসাহিত করছিল। তখনই সামনের দিক থেকে একটা মেয়ে হবিনের দিকে এসে সেলফি নেওয়ার কথা বলে, যেটা শুনে সে খুবই খুশি হয়। কিন্তু পরের মুহূর্তে সে দেখতে পারে যে আসলে মেয়েটা তার সাথে সেলফি নেওয়ার কথা বলছিল না, তার পিছনে দাঁড়িয়ে থাকা অন্য একটা বড় ইউটিউবারের সাথে সেলফি নেওয়ার কথা বলছিল। তখনই পিছন থেকে ওই ছেলেটা বলে, আমার নাম জিয়ন আর আমি একটা ইউটিউবার, আমি কি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে পারি? কিন্তু এটার উত্তরেই বমি না করে দেয়। তখন জিউন বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে এসেছো? যার উত্তরে বমি বলে, আমি হবিনের সাথে দেখা করতে এসেছি। আর এখানে এসে সে দেখতে পারে তারা দুজনেই একই ড্রেস পরেছে। আর এই সময় আমরা হবিনের একটা অতীতের ঘটনা দেখতে পারি, যেখানে হবিন বলে, আমি সব সময় যারা ফেমাস সেই ছেলেমেয়েগুলোকে হিংসা করতাম, আর আমার হাইটটা অনেকটা ছোটই ছিল, আমি একটু ভীতু টাইপেরই ছিলাম, আর আমি পড়াশোনায় বা খেলাধুলায় কিছুতেই ভালো ছিলাম না, আর তার উপরে আমি বড় লোকও ছিলাম না, আর এইসবের জন্যই আমার নিজেকে খুবই ছোট বলে মনে হতো, আর এই কারণে আমার পুরো সোসাইটি, স্কুল, এই সব কিছুই আমার কাছে জঙ্গলের মতো লাগতো, যেখানে শুধুমাত্র শক্তিশালী প্রাণীরাই রাজ করতো দুর্বল প্রাণীদের ওপরে। আর এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে হবিনকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ফলো করছে, আর ওদিকে হবিন এখন বমির সঙ্গে সময় কাটাচ্ছে। তখন হবিনের হাত বমির হাতের সঙ্গে ছোঁয়া লাগে, সেই এক ছোঁয়াতেই সে একেবারে স্বপ্নের দেশে চলে যায়, যেখানে সে বমির সঙ্গে বিয়ে করে নিয়েছে এবং তাদের দুটো বাচ্চাও হয়েছে, আর তারা খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে। তখনই বমি বলে, কোথায় হারিয়ে গেলে তুমি? আর এটা শুনে হবিন হঠাৎই জেগে ওঠে আর বলে, না না, কোথাও হারিয়ে যায়নি, আসলে আমি একটু কম কথা বলি। যেটা শুনে বমি একটু রেগে যায়, যেটা দেখে হবিন মনে মনে ভাবে, আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? আর আমরা দেখতে পাই যে তারা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, সেখানে আশেপাশে ছেলেমেয়েরা বলতে থাকে, আমার তো ওই মেয়েটাকে দেখে খুবই খারাপ লাগছে, কেননা আসলে কোনো মেয়েরই ছোটো হাইটের ছেলেদের সঙ্গে ঘুরতে ভালো লাগে না। যেটা শুনে হবিন একটু দুঃখিত হয় এবং তার জ্যাকেটটা খুলে ফেলে আর বমিকে বলে, দেখো, আমরা আর ম্যাচিং ড্রেস পরে নেই। আর এরপরে তারা দুজনেই নিজেদের অর্ডার নিয়ে টেবিলে বসে পড়ে। বমি বলে, এই কেকটা সব সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে, আমি খুবই খুশি এই কেকটা আমি খেতে পারলাম। এরপরে বমি হবিনকে জিজ্ঞাসা করে, তোমার কী কী জিনিস ভালো লাগে, তোমার হবিস কী কী? যার উত্তরে হবিন বলে, আসলে আমার কিছুই ভালো লাগে না। যেটা শুনে বমি একটু অবাকই হয় এবং আরও জিজ্ঞাসা করে, তাহলে তুমি তোমার ফাঁকা সময়ে মজার জন্য কী করো? হবিন বলে, আমি কোনো মজাই করি না। আর এসব শোনার পরে বমি বলে, ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, তুমি ওই মোবাইলে টেক্সটেই অনেক কথা বলতে পারো, কিন্তু আসার পর থেকে তুমি এখনও পর্যন্ত কিছুই বলোনি, তাই আমার আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। যার পরে হবিন বলে, আমাকে ক্ষমা করবে, আসলে আমি এর আগে কোনো দিনও কোনো মেয়ের সাথে এরকম কোনো রেস্টুরেন্টে আসিনি বা এর আগে কোনো মেয়ের সাথে এত কথাও বলিনি, আমি ভেবেছিলাম তোমার সাথে এসে কথা বলবো, একসাথে বসে খাবার খাবো, কিন্তু আমি তোমাকে দেখলেই নার্ভাস হয়ে যাই, আমি বুঝতেই পারি না আমি খাবার খাবো নাকি তোমাকে দেখবো। বমি বলে, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি এত ঘামছো কেন? যার উত্তরে হবিন বলে, আসলে আমি রোদ্দুরের দিকটায় বসেছি না সেই কারণে, আমি ভাবলাম তুমি রোদ্দুরের দিকে বসলে তোমার গরম লাগবে, সেই কারণে আমি নিজেই এদিকে বসলাম। এটা শুনে বমি একটু খুশিই হয় এবং তারা দুজনে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে যায়। ওখান থেকে বেরিয়ে বমি ফোনে কথা বলতে থাকে,
আর হবিন এই সময় মনে মনেই ভাবতে থাকে, ওর সাথে ঘুরে আমার তো মনে হচ্ছে আমি যেন ওর বয়ফ্রেন্ড। এরপরে বমি ফোনটা রেখে বলে, আসলে আমার একটা পুরনো বন্ধুর ফোন এসেছিল, আমার অনেক ভালো একটা বন্ধু, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা দেখা করিনি, ও এখানেই আছে সেই কারণেই ফোন করলো আমাকে। এরপরে বমি আরও বলে, আমার এখনই মনে পড়লো আমার একটা বন্ধু কিম, ও তো আমাদের স্কুলেই পড়ে। এটা শোনার পরে হবিন থমকে যায় এবং ভাবতে থাকে, সত্যিই কি ওই যে MMA-র রাইজিং স্টার ওই ছেলেটা? ওর কাছে তো সব কিছু আছে যার সামনে আমি একটা কথাও বলতে পারবো না, তার সাথে বমের বন্ধুত্ব আছে। আর এরপরে হবিন আবার স্বপ্ন দেখতে লাগে যেখানে বমের সাথে কিম বিয়ে করেছে আর তাদের দুটো বাচ্চাও রয়েছে। তখন বমি জিজ্ঞাসা করে, তুমি কি কিমকে চেনো নাকি? হবিন বলে, হ্যাঁ আমি চিনি, আমারও তো ভালো বন্ধু। আর এইখানে হবিন আসলে একটু ভাব নিতে চাইছিল যাতে বমি তাকে লুজার না ভাবে, কিন্তু তখনই ওইখানে কিম চলে আসে, যাকে দেখে হবিন মনে মনে ভাবে সময়টা খুবই খারাপ যাচ্ছে, একে এখনই এখানে আসতে হলো। এরপরে বমি কিমকে বলে, তোমার সাথে দেখো খুবই ভালো লাগলো, শুনলাম নাকি তুমি হবিনেরও ভালো বন্ধু। যেটা শুনে কিম বলে, ভালো বন্ধু আমি? এরকম আবার কবে হলো? আর তাদের সামনে দাঁড়িয়ে এখন হবিন ভাবছিল, যা আমি এখন কি বলবো, আমি মিথ্যে কথা কেন বললাম? আসলে হবিন তো বলে ফেলেছে যে কিমও তার ভালো বন্ধু, আর কিম এখন এখানে চলে আসাতে সে কী করবে বুঝতে পারছে না, কারণ আসলে তো কিমের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আর এখন কিমও হবিনকে বলে, তাহলে তুমি কি বলছো আমি তোমার খুব ভালো বন্ধু? আর হবিন এখন মনে মনেই ভাবতে থাকে, আমি খুব বড় ভুল করলাম মিথ্যে কথা বলে, কিন্তু আমি আসলে বমির চোখে একটু ভালো হতে চাইছিলাম, মানে আমি দেখাতে চাইছিলাম যে আমারও কিছু কুল ফ্রেন্ড আছে। আর হবিনের এখন এরকম মুখ দেখে বমি জিজ্ঞাসা করে, কি হলো তোমাদের, তোমরা তো বন্ধু তাই না? আর তার এই কথা শুনে হবিন ভাবতে থাকে, যা আমি পুরোই গেলাম, বমি হয়তো আমার সঙ্গে আর কথা বলবে না। কিন্তু এরই পরে কিম বলে ওঠে, হ্যাঁ আমরা ভালোই ফ্রেন্ড, আমরা তো একই ক্লাসের। তার এই কথা শুনে হবিন একেবারেই চমকে যায় যে এটা কি করে হলো। আর এদিকে কিম দেখে জিজ্ঞাসা করে, তোমার নামটা যেন কি? আর এখন হবিন তার নাম বলে, আর সে মনে মনেই ভাবতে থাকে, তুমি আমার নামও জানো না, আমাকে ফ্রেন্ড কি করে বললে? আর এরপরে কিম থেকে জিজ্ঞাসা করে, তুমি তো ইউটিউব করো তাই না? যার উত্তরে হবিন হ্যাঁ বলে। আর সে মনে মনেই ভাবতে থাকে, ও আমার সঙ্গে এত ভালো ব্যবহার কেন করছে? আর এরপরে কিম এটাও বলে, দেখো আমরা তো জ্যাকেটও একই রকমের পরে আছি। যাই হোক, এরপরে তার একই সঙ্গে হাঁটতে শুরু করে। আর এই সময় হবিন নিজে নিজেই ভাবতে থাকে যে এই তিনজনের মধ্যে কোন দুজনকে ভালো কাপল মানাবে, সেটা হলো কিম আর বমি। তার মানে আমি এখানে ওদের সঙ্গে ফালতুই রয়েছি। এটা ভাবার পরে সে বমি আর কিমকে বলে, আচ্ছা তাহলে তোমরা ঘোরো, আমার কিছু কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। আর সেই সময় সে মনে মনে ভাবতে থাকে, যা আমি কি বললাম, আর একটু ভালো মিথ্যে কথা বলতে হতো। যাই হোক, সে এই সময় চলে যায়। আর বমি তাকে দেখে বলে, ও এত তাড়াতাড়ি চলেও গেল। আর এরপরে তারাও সেখান থেকে চলে যায়। আর এখনই আমরা দূর থেকে স্ন্যাপারকে দেখতে পাই যে ক্যামেরা নিয়ে পুরো সব কিছু রেকর্ড করছিল। আর এরপরে আমরা দেখি স্ন্যাপার হবিনকে ধরে বলছে, তুমি এটা কি করলে, আমি তোমাকে ফলো করছিলাম এতক্ষণ ধরে, আর তুমি এখন তোমার পায়ে ব্যথার অজুহাত দিয়ে পালিয়ে আসলে। যার উত্তরে হবিন বলে, আমি কী বা করতাম, ওদের দুজনকে দেখো পুরোপুরি ভালোভাবেই মানাচ্ছে, আমাকে ওদের মাঝখানে আমেলাটি বলেই মনে হচ্ছে। আর তাছাড়াও বমি আর আমি পুরোপুরি ডিফারেন্ট, আমাদের মধ্যে কিচ্ছু হবে না। যার এই সমস্ত কথা শুনে স্ন্যাপার এখন বলে, তুমি জানো ভালোবাসা ঠিক একটা কন্টেস্টে লড়াই করার মতো, এটা এমন একটা কম্পিটিশান যেখানে অনেকগুলো ছেলে একটা মেয়ের জন্য লড়াই করে, আর তুমি এখনই হার মেনে নিচ্ছ শুধুমাত্র একটা ভালো ছেলে এসে গেছে বলে। তুমি জানো একটা ফেমাস বাস্কেটবল কোচ কি বলেছিল, যে তুমি যদি হার মেনে নাও তাহলে তুমি তখনই হেরে গেলে, আর তুমি কি এখানে হারতে চাও? তুমি বুঝতে পারছো না যে ও তোমাকে কফি কিনে দিল, তোমাকে বাইরে বেরোনোর কথা বললো, তাহলে বমির যদি তোমাকে ভালো নাই লাগতো তাহলে কি ও এসব করতো? আর তুমি যখন ওখান থেকে চলে আসলে তখন ওর মুখটা দেখেছিলে, খুবই দুঃখিত হয়ে গেছিলো, তুমি এই সব কিছুর পরেও গিভ আপ করতে চাও? আমি তোমাকে বলছি, এই লড়াইয়ে তোমার জেতার সুযোগ সব থেকে বেশি। যার এই সমস্ত কথা শুনে হবিন এখন খুবই কনফিডেন্স পেয়ে যায়। আর সে স্ন্যাপারকে জড়িয়ে ধরে বলে, স্ন্যাপার তুমি তো আমার চোখ খুলে দিলে। আর এরপরে সে ঠিক করে যে সে হার মানবে না, সে বমিকে গিয়ে সব কিছু বলবে। আর এখন সে যাওয়ার সময় স্ন্যাপারও তাকে গুড লাক জানায়। আর হবিন যাওয়া মাত্রই স্ন্যাপার আবার ক্যামেরা চালু করে ফেলে, যেখানে সে লাইভ স্ট্রিমে টাইটেল দেয় যে আমি আমার ফ্রেন্ডকে প্রপোজ করলাম। আর তার এই লাইভ স্ট্রিমে ভিউয়ার্সরা এখন খুবই ইন্টারেস্টেড থাকে। এদিকে হবিন এখন চলে যায় বমি আর কিমের সামনে, সেইখানে গিয়ে হবিন বলে যে তোর পায়ে ব্যথা আর নেই। যার উত্তরে বমি বলে, পায়ে ব্যথা এত তাড়াতাড়ি ঠিকও হয়ে গেল? আর এই সময় কিম বলে, তুমি তো বলছিলে যে তোমার নখটা বড় হয়ে গেছে, তাহলে তো ওটাকে তুলে ফেলার দরকার, আমি কি সাহায্য করব? যেটা শুনে হবিন এখন ভাবে, না না একদম না, এটা খুবই ভয়ানক। আর এরপরে কিম বলে, ঠিক আছে তাহলে তোমরা গল্প করো, আমি এখন আসছি। আর কিম চলে যাওয়ার পর হবিন বলে, ও চলে গেল কেন?
যার উত্তরে বমি বলে ওর তো পরের সপ্তাহেই একটা ম্যাচ আছে, তাই ও আজকাল একটু বিজি থাকে। আর তার এই কথা শুনে হবিন এখন ভাবে, তার মানে ওরা ডেট করছিল না, আর আমি এই সমস্ত কিছু না বুঝেই এখান থেকে চলে গেছিলাম। সত্যিই খুবই বোকা আমি। আর এরপরেই হবিন কিমকে বলে, তাহলে আবার দেখা হবে। আর এরপরেই কিম হবিনকে বলে, তুমি জানো তুমি কিন্তু খুবই ভালো একটা ফাইটার, আমি তোমার চ্যানেলের ভিডিও দেখেছি, আগের লড়াইটাতে তুমি পাঞ্চ করার সময় সামনে এগিয়ে গেলে, কেননা তাতে অ্যাটাকের পাওয়ারটা কম হয়। আর তার এই কথা শুনে হবিন ভাবতে থাকে, তার মানে আমি যে ইউটিউব চ্যানেলটা ফলো করছিলাম সেটা ভালোই শেখাচ্ছে। আর এরপরে কিম তাকে আরও বলে, আমি তোমার নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। আর কিম চলে যাওয়ার পর হবিন এটাও ভাবতে থাকে, তার মানে কি ওই ভিডিওগুলোর খোঁজ শুধুমাত্র আমার কাছেই নেই, আরও অনেকেই জানে ওটার বিষয়ে। যাই হোক, এরপরেই আমরা একটা বেঞ্চের মধ্যে হবিন আর বমিকে বসে থাকতে দেখতে পাই, যেখানে বমি হবিনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি তো নিশ্চয়ই আমাকে কিছু বলবে, তুমি যেহেতু ঘুরে আবার আসলে। যার এই কথা শুনে বমি তো একেবারেই লজ্জা পেয়ে যায়, সে পায়ের মধ্যে হাত ঘষতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না। আর কিছুক্ষণ পরে সে জিজ্ঞাসা করে, তোমার কীরকমের ছেলে পছন্দ? যার উত্তরে বমি একটু লজ্জা পেয়েই বলে, আমার এরকম ছেলে পছন্দ যারা সত্যি কথা বলে, কোনো রকম মিথ্যে কথা বলে না। যেইটা শুনে হবিন এখন ভাবতে থাকে, আমি তো এইটার পুরোপুরি উল্টো, তাহলে আমি একটা কাজ করি, ওকে আমি সব সত্যি কথা বলে দিই যে আমার ওকে কতটা ভালো লাগে। আর হবিন এই সময় বলেই ফেলবে, কিন্তু তার আগে সে পাশের থেকে স্ন্যাপারকে চুল ধরে তোলে আর তাকে বলে, তুমি এইসব ভিডিও করছো তাই না? আর এই বলার পরেই সে স্ন্যাপারের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় তাকে কেউ খুবই মেরেছে। আর এটা দেখা মাত্রই স্ন্যাপারকে কেউ একটা এসে লাথি মারে। আর এরপরই আমরা দেখতে পাই যে পাগ্য সেইখানে আরও দুটো ছেলেকে নিয়ে চলে আসে আর হবিনকে বলে, তোমাকে বলেছিলাম না আমি আমার বদলা নেবই। আর এই ঘটনা দেখে বমি এখন বলে, তুমি এই সমস্ত কেন করছো? কিন্তু হবিন এখন বলে, বমি তুমি এখান থেকে চলে যাও। যেইটা শুনে পাগ্য বলে, চলে যাবে? কোথায় চলে যাবে? এই বলে সে বমের কলার ধরে ফেলে আর তাকে বলে, এর আগে যখন আমি এই মেয়েটার থেকে নাম্বার চাইলাম তখনও এমন ভাব করলো যেন ছেলেদের প্রতিও ইন্টারেস্টেডই না, কিন্তু এখন তো মনে হচ্ছে ও একটু বেশি ইন্টারেস্টেড। যেইটা শুনে হবিন এখন সঙ্গে সঙ্গে খুবই রেগে যায়, কিন্তু তার মনে পড়ে স্যামডেকের কথা, যে স্যামডেক বলেছিল খুব বেশি রাগলে বা ইমোশনাল হলে চলবে না, তাই সে তার রাগটাকে আর বাইরে আনে না, বরঞ্চ একটু হেসে পাগ্যকে বলে, পাগ্য তুমি কি আবার আমার কাছে হারতে চাও? যেইটা শুনেই পাগ্য বমিকে ছেড়ে সোজা আসে হবিনকে মারার জন্য। আর যখন সে হবিনকে ঘুষি মারতে যায় তখন হবিন আগেরবারের মতনই তার মাথা এগিয়ে দেয় আর পাগ্য বলে, তুমি কি ভাবছ আমি তোমার ভিডিও দেখিনি? তোমার এই সমস্ত ট্রিক আমি ভালো করে জানি। আর এখন হবিন স্যামডেকের কথাও মনে করে, স্যামডেক বলেছিল এমন কোনো বোকাই হবে যে একই ট্রিক বারবার ব্যবহার করবে, এই নিজের মুখটাকে এগিয়ে ধরার ব্যাপারটা প্রত্যেকবার আর কাজ করবে না। আর এখন হবিনের এরকম মার খাওয়া দেখে বমি দাঁড়িয়ে দিকে দৌড়ে আসতে থাকে। আর হবিন মনে মনে ভাবতে থাকে, এরপরে তো আমি কিছুই জানি না, আমার আরও কয়েকটা ভিডিও দেখার দরকার ছিল। আর এখন তো এটাও মনে পড়ে যে কিম তাকে বলেছিল, তুমি নেক্সট মুভটা জেনে বুঝেই করেছিলে তাই না? সে এখন ভাবতে থাকে, নেক্সট মুভটা তাহলে আসলে কি? কিন্তু সে যতই ভাবুক না কেন হবিনের মাথায় এখন কিছুই আসছে না। সে এখন ভাবতে থাকে, বড় বড় বিল্ডিংয়ের মাঝখানেও আমার বাড়িটা খুবই ছোট, কিন্তু আমার কিছু করারও নেই, আমি ওখানেই পড়ে থাকতাম। আর তারপরে আমার জীবনেও একটা সুযোগ আসলো, আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করলাম এবং আমি একটা চ্যানেল খুঁজেও পেলাম যেটার থেকে আমি ফাইট অল্প আদ্য শিখতেও পারছি। আর ওখান থেকে কয়েকটা জিনিস শিখে আমি কিছু টাকাও ইনকাম করেছি, যেটাতে আমার খুবই ভালো লেগেছে। যদিও এই কাজটা করতে আমার খুব একটা ভালো লাগে না, তবুও আমি এখান থেকে টাকা তো পাচ্ছি, তাই আমি এটা করবই। টাকা হাতে পেলেই আমার সব সমস্যা একেবারেই সলভ হয়ে যায়, আর আমার হাতে টাকা থাকলে আমিও বাকিদের মতোই থাকতে পারবো। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই পাগ্য তাকে একটা পাওয়ারফুল ঘুষি মারে, যার পরে সে ভাবতে থাকে, আমি এখন আবার হেরে গেলাম, আমি ভাবতাম যে পালানোর থেকে মার খাওয়াটা অনেকটাই ভালো। আর এই সময় আমরা দেখতে পাই যে পাগ্য হবিনকে বিশাল মারে, আর হবিন এখন বলতে থাকে, আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব। আর এখন বমিকে অন্য দুটো ছেলে ধরে রাখে, সে সেটা দেখতে পেয়ে বলে, তোমরা বমিকে আগে ছেড়ে দাও। কিন্তু পাগ্য এখন তার কোনো কথাই শোনে না, পাগ্য হবিনকে লাগাতার মারতে থাকে। হবিন মনে মনেই ভাবতে থাকে, আমার মনে হয় না যে এইবারের এই ব্যথাগুলো আর ঠিক হবে, কিন্তু তবুও আমি যে করেই হোক বমিকে আগে বাড়ি পৌঁছে দেব, আমি বমিকে এটা দেখাতে চাই না যে আমি একটা লুজার। আর এই সময় আমরা দেখতে পাই যে দূর থেকে হলুদ জ্যাকেট পরা অন্য একটা কেউ এই সমস্ত কিছুই দেখছিল। আর এখন পাগ্য এদিকে হবিনকে বলে, হবিন তুমি তো জানোই যে ভুল করলে কি করতে হয়। আর এখন হবিন পাগ্যর সামনে বসে পড়ে আর তাকে বলে, আমাকে ক্ষমা করো। কিন্তু একই সময় তার মাথায় চলতে থাকে, আমি যেই মেয়েটাকে ভালোবাসি তার সামনে আমি আরেকজনের কাছে ক্ষমা চাইছি। কিন্তু পাগ্য এখন হবিনের এই কথা বলাতে মানে না, সে বলে, না না এইভাবে বললে হবে না, তুমি একটা কাজ করো,
তোমার প্যান্ট খুলে ফেলো। আর এই সময় আমরা দেখতে পাই যে পাকগই এই ভিডিওটা লাইভ করছিল, যেটার ক্যামেরাটা স্ন্যাপারে ধরে রেখেছিল। আর সে বলছিল, তুমি জানো এখন এখানে কত ভিউয়ার্স আছে? আর এদিকে আমরা স্ন্যাপারকেও দেখতে পাই, সেও এখন কাঁদতে কাঁদতে হবেনকে বলছিল, হবেন আমাকে ক্ষমা করো, আমার কিচ্ছু করার নেই। আর এদিকে পাকগো এখনও হবেনকে বলে, তুমি যদি এখন তোমার প্যান্ট খুলে ফেলো আর তারপরে আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আর এরপরে বমি এসে পাকগোকে এক চড় মারে, যেটা থেকে হবেন ভাবে, আমি যে মেয়েটাকে ভালোবাসি তার সাহস তো আমার থেকেও বেশি। আর বমি এটা করা মাত্রই পাকগো আবার বমির কলার ধরে ফেলে আর স্ন্যাপারকে বলে, একটা কাজ করো, ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে নাও, আমি ক্যামেরার সামনে একটা মেয়েকে মারতে পারবো না। এদিকে হবিন এখন মনে মনে বলছিল, আমার নিজেকে একটা মানুষ বলা উচিতই না, আমি যেই মেয়েটাকে ভালোবাসি তাকে আমি প্রোটেক্টই করতে পারলাম না। এই বলতে বলতেই সে তার জামা কাপড় খুলতে থাকে আর ভাবতে থাকে, এটাই আমার শেষ রাস্তা ওকে বাঁচানোর। আর এখন হবিন তার সব জামা কাপড় খুলে ফেলে আর পাকগোকে বলে, এবার আমাকে ক্ষমা করে দাও। কিন্তু পাকগো বলে, ঠিক আছে ভালোই হয়েছে, তাহলে আরও একটা কাজ করো, তোমার সমস্ত সাবস্ক্রাইবারকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো আর তোমার ইউটিউব চ্যানেলটাও বন্ধ করে দাও। কিন্তু হবিন তার এই সমস্ত কোনো কথায় কান দেয় না, সে এই সময় তার আন্ডারওয়্যারটাও খুলতে থাকে, যেটা থেকে পাকগো বলে, না না ওটা খুলতে হবে না, তুমি তো দেখি আমার চ্যানেলটা ব্যান করিয়ে দেবে। আর এখন হবিন তার পুরো প্যান্টটা খুলেই ফেলত, সেই সময় কিম সেখানে চলে আসে আর তাকে বলে, হবিন এটা করার তোমার কোনো দরকার নেই, কিম আসলে এই লাইভ স্ট্রিমটা দেখছিল তাই সে এখানে দৌড়ে এসেছে। আর সে এসেই একের পর এক সবাইকেই মারতে থাকে। আর এখন পাকগো তাকে দেখে ভয় পায়, সেও এখন কিমের কাছে ক্ষমা চায়, কিন্তু কিম তার কোনো কথাই শোনে না, সে পাকগোকেও মারে। আর তারপরে সে বমিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, যার উত্তরে বমি বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু হবিনের অবস্থাকে সেটা এখন আমাদেরকে দেখতে হবে। কিন্তু কিম বমির এই কথাটা শোনে না, সে বমিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। বমি আবার বলে, হবিনকে তো দেখার দরকার, কিন্তু কিম বলে, এখন তুমি এখান থেকে চলো আমার সঙ্গে। আর এদিকে হবিন এখন মাটিতেই পড়ে থাকে আর দূর থেকে ওই হলুদ জ্যাকেট পরা মেয়েটা এই সমস্ত কিছুই এখনও দেখছিল। আর এরপরে আমরা হবিনের কিছু পুনর্ঘটনা দেখতে পাই, যেখানে হবিন স্কুলে বসে বসে ভাবছিল, আমি কেন জন্মালাম আর আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন। এই সমস্ত ভাবতে ভাবতেই সেখানে পাকগো চলে আসে আর তাকে লাগাতার মারতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। আর তারপর থেকেই তার স্কুল একদম ভালো লাগে না আর সে সবসময় ভয় পেয়ে থাকতো লোকজনদের চোখের দিকে তাকাতে, আর সে কারোর সঙ্গে কোনো কথা বলতেও ভয় পেত, যে তার সঙ্গে যাই করুক না কেন সে কাউকেই কিছু বলতে পারতো না। আর এই সমস্ত ভাবতে ভাবতে সে এখন রাস্তায় বসে বলে, আমার জীবনের আর কোনো ভ্যালুই নেই, আমার জীবন শেষ। আর এখন স্ন্যাপারও তার সামনে এসে সরি বলে তাকে, কিন্তু হবিন তার কান্না থামায় না, সে কাঁদতেই থাকে। আর এরপরেই আমরা এর কয়েকদিন পরের স্কুলের ঘটনা দেখতে পাই, যেখানে পাকগো এখন লাইভ স্ট্রিম করছিল আর সে বলছিল, যাদের আমাকে ভালো লাগে না তারা যেতে পারো, আমার শুধুমাত্র সেই ভিউয়ার্সগুলির দরকার যারা আমাকে সাপোর্ট করে। আর তারপরে সে বলে, আজকে আমি একটা মডেল এনেছি। আর তারপরে সে ক্যামেরা ঘুরিয়ে দেয় স্ন্যাপারের দিকে, যাকে খুবই খারাপ মেকআপ করে রেখেছিল। আর স্ন্যাপার এখন হবিনের টেবিলের দিকে তাকিয়ে ভাবতে থাকে, তুমি কেন স্কুলে আসছো না আর কতদিন তুমি স্কুলে আসবে না। এদিকে পাকগো এখন স্ন্যাপারকে তার ভিউয়ার্সদেরকে হাই বলতে বলে আর স্ন্যাপারও তার কথা মতো তাই করে। একই সঙ্গে স্ন্যাপার এটাও ভাবতে থাকে, হবিন তোমার কাছে আমার ক্ষমা চাইতে হবে। আর এরপরে আমরা দেখতে পাই যে কাজের জায়গা থেকে বমিও হবিনকে কল করে, কিন্তু হবিন কারোরই কল তোলে না। হবিন বাড়িতে বসেই এই সময় ভাবতে থাকে, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমি শুধুমাত্রই এখন হারিয়ে যেতে চাই। আর এখন রাত্রেবেলা সে স্যামডেকের ভিডিও দেখছিল, যেখানে স্যামডেক বলছিল, আজকে আমি তোমাকে শেখাবো যে কী করে একটা সাধারণ মানুষকে তুমি লড়াইয়ে হারাবে। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিন খুবই খাটছিল নিজেকে বদলানোর জন্য, কারণ স্যামডেক ভিডিওতে বলেছে, তুমি কি ভাবছো যে সাকসেসফুল লোকেদের বই পড়লে তাদের কথা শুনলে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে? একদমই না, তোমার নিজের লাইফ চেঞ্জ করতে গেলে তোমার নিজের রাগটাকে বাইরে আনতে হবে আর তোমাকে এমনভাবে খাটতে হবে যেন তুমি এই পৃথিবীর অন্য কিছুকে পাত্তাই দাও না, তোমাকে লাগাতার খাটতে হবে। আর আমি যে সমস্ত টেকনিকগুলো তোমাকে শেখাচ্ছি সেগুলোকে তোমাকে মাস্টার করতে হবে, যেটা করতে তোমার প্রায় এক মাস লাগবে। আর এরপরেই আমরা একদিন স্কুলের কাহিনী দেখতে পাই, যেখানে পাকগো স্ন্যাপারকে খুবই মেরেছে আর তারপরে লাইভ ভিডিও বানাচ্ছে, যেখানে সে বলছে, হবেন তুমি কি দেখতে পারছো তোমার বন্ধুকে আমি কীভাবে মেরেছি? তুমি কি ওকে বাঁচাবে না? তাহলে এক্ষুনি এখানে আসো। এখন ওই ভিডিওতে স্ন্যাপার বলে, হবিন তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমার এখানে আসার কোনো দরকার নেই। আর এই সময় হবিনও ওই ভিডিওটা দেখছিল, সেই ভিডিওটা দেখতে দেখতেই স্কুলে পৌঁছে যায়, যাকে দেখে স্ন্যাপার এখন বলে, যাক তুমি ফাইনালি আসলে, তাহলে আমি তোমার জন্য কত ওয়েট করলাম। আর এরপরে হবিন স্ন্যাপারের হাতে লাইভ স্ট্রিম চালিয়ে ফোনটা দিয়ে দেয়
আর স্ন্যাপারকে বলে এখনকার সব কিছু ভিডিও করতে। আর এই ভিডিওর টাইটেল হবিন রাখে ওয়েলকাম ব্যাক। যেটা শুনে পাকগুদ এখন হাসতে হাসতে বলে, কী বলছো তুমি? আর হবিন এখন বলতে থাকে, আমি জানি একটা রেগুলার ছেলেকে কী করে হারাতে হয়। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রুমি নামের ওই বিউটি ইউটিউবারটার 100K সাবস্ক্রাইবার হয়ে যায়, যার জন্য থেকে কেউ একটা কংগ্রেচুলেশন জানায়। যেটা শুনে রুমি বলে, শুধু কংগ্রেচুলেশন জানালে হবে, এবার আমাকে কিছু খাওয়াতে হবে। তো যাই হোক, এরপরেই ও ছেলেটা বলতে থাকে, হবিন এখনও স্কুলে আসলো না, ও যে কোথায় রয়েছে কে জানে, আর তাছাড়া ওর সঙ্গে যা হয়েছে স্কুলে না আসারই কথা। যার এই সমস্ত কথা শুনে রুমি বলে, তুমি তো ওর বন্ধু ছিলে তাই না? যার উত্তরে স্ন্যাপার বলে, না না, ও আমার বন্ধু বলতে কিছুই না, আর তুমি ওর কথা বাদ দাও, তোমার কি একটা প্রোডিউসারের দরকার? আমার কাছে কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স আছে, তোমার কাজে লাগবে। আর এই সময় হঠাৎই সেখানে পাগ্য চলে আসে আর স্ন্যাপারকে বলে, আমি তো জানতাম যে তুমি আর হবিন বেস্ট ফ্রেন্ড। যার উত্তরে স্ন্যাপার বলে, না না, ওকে তো আমি ফ্রেন্ড বলে ভাবতামই না, ও তো শুধুমাত্রই আমার বিজনেস পার্টনার ছিল। আর এই কথাটা বলা মাত্রই পাগ্য তাকে পেটের মধ্যে এক ঘুষি মারে আর তাকে বলে, তুমি আমার সঙ্গে স্বার্থপরতা করে হবিনের চ্যানেলে গেলে, আর এখন তুমি ওর সঙ্গে স্বার্থপরতা করছো, তোমার মতো ছেলেদেরকে আমার একদম ভালো লাগে না। আর এই সময় ক্লাসের সবাই স্ন্যাপারকে দেখে বলে, এই ছেলেটা তো একেবারেই লুজার, ও কতদিন আর এরকম থাকবে? আর এই সময় স্ন্যাপারও ভাবতে থাকে, হ্যাঁ সত্যিই আমি একটা লুজার, আমার কাছে কিচ্ছু নেই, না তো আমি লড়াই করতে পারি, না তো আমি ভালো করে পড়তে পারি, তাই আমি তাদের সঙ্গে থাকি যারা এগুলো করতে পারে, আমার কোনো বন্ধুই নেই যে আমাকে একটু সাহায্য করবে। আর এদিকে আমরা দেখতে পাই যে পাগ্য লাইফে বলছে, আমার লাঞ্চ ব্রেকের লাইফ আবার শুরু হয়ে গেল, আর এইবারও একটা ছেলে উল্টোপাল্টা কমপ্লেন করছিল, তাই আমি এখন ওকে কিছু জিনিস শেখাবো। এদিকে স্ন্যাপারও এখন ভাবতে থাকে যে পাগ্যকে কয়েকদিন সবাই খুবই হেট করেছিল, কিন্তু এখন আবার সোসাইটিতে তার নাম ভালো হয়ে গেছে। আর এখন আমরা জানতে পারি যে পাগ্যর চ্যানেলে এখন 7 লাখ সাবস্ক্রাইবারের থেকে 9 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এইসবের পর স্ন্যাপার ভাবতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না যে পাগ্যকে লোকে কেন ফলো করছে, আর অন্যদিকে ভাইরাল হিটের সাবস্ক্রাইবার এখন খুবই দ্রুত কমছে, আর তার একটাই কারণ, হবিনের দেখাই নেই, সে তো কোনো ভিডিওই আপলোড করছে না। আর এখন আমরা এটাও জানতে পারি যে পাগ্যর চ্যানেলের মেন কন্টেন্টই হলো এভাবে লোকজনদেরকে মারা। সে বসে বসেই এই সময় বলছিল, বাহ, মিলিয়ন সাবস্ক্রাইবার করাটা কতই সহজ। আর এরপরে সে স্ন্যাপারের কাছে এসে বলে, স্ন্যাপার তুমি একটা কাজ করো তো, তুমি তো হবিনের বাড়ি চেনোই, তাহলে কালকে কোনো রকমে হবিনকে স্কুলে নিয়ে আসো, আমি ওকে মেরেই আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করব। আর যদি তুমি ওকে নিয়ে আসতে পারো আর আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আমি তোমাকে আবার আমার ক্যামেরাম্যান হিসেবে রেখে দেবো। যেইটা শুনে স্ন্যাপার এখন ভাবে, এই ডিলটা তো ভালোই, আমি যদি পাগ্যর ক্যামেরাম্যান হতে পারি তাহলে আমার কাছে পাওয়ার থাকবে। যার পরে সে বলে, ঠিক আছে, আমি হবিনকে যে করেই হোক নিয়ে আসবো, আর আমি এমনিও ওকে কোনোদিনও আমার বন্ধু ভাবিনি। আর এরপরেই বিকালে আমরা হসপিটাল দেখতে পাই, যেখানে হবিনের মা এখন শুয়েছিল, আর তার ঘরে এখন হঠাৎই স্ন্যাপার ঢুকে যায় আর থেকে জিজ্ঞাসা করে, আপনি তো হবিনের মা, আমাকে তাড়াতাড়ি বলুন যে হবিন কোথায়, আমাকে ওকে যে করেই হোক স্কুলে নিয়ে যেতে হবে, এটা খুবই আর্জেন্ট। যেটা শুনে হবিনের মা জিজ্ঞাসা করে, কেন, ও কি স্কুলে যাচ্ছে না? যেইটার কোনো উত্তর স্ন্যাপার দেয় না, সে শুধুমাত্রই বলে, আমাকে আপনার বাড়ির ঠিকানাটা দিন দয়া করে, আমি আপনার বাড়িটা খুঁজে পাচ্ছি না। আর এখন হবিনের মায়ের মনেও কোনো কাদা নেই, সে সঙ্গে সঙ্গে ঠিকানাটা একটা কাগজে লিখে দেয়, যেটা দেখে স্ন্যাপার ভাবে, যাক আমার কাজ তো হয়েই গেল। কিন্তু এর পরের দিনই আমরা দেখতে পাই স্ন্যাপারকে পাগ্য খুবই মেরেছে আর তাকে বলছে, আমি তোমাকে বলেছিলাম না হবিনকে যে করেই হোক নিয়ে আসতে, তুমি পারলে না তাই তো? আর এখন স্ন্যাপার বলে, আমি ওর বাড়িতে গেছিলাম, ওকে অনেকবার ডাকলাম কিন্তু ও শুনলই না। কিন্তু পাগ্য এখন বলে, ও কি শুনলো না শুনলো সেটা তো আমার দেখে লাভ নেই, আমি আমার ভিউয়ার্সদেরকে প্রমিস করেছিলাম। আর এই বলেই সে স্ন্যাপারকে মারতে থাকে আর কিছুক্ষণ মারার পরে তাকে বলে, একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানাও হবিনের জন্য, হবিনকে বলো যে হবিন আসলে আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু স্ন্যাপার তার কথা শোনে না, সে ভিডিওতে বলে, হবিন তুমি ভুল করো স্কুলে এসো না, পাগ্য একটা চ্যালেঞ্জ নিয়েছে যে তোমাকে মারলেই ও 50,000 ইয়েন পাবে, তুমি যদি স্কুলে আসো ও তোমাকে খুবই মারবে, তাই ভালো হবে যদি তুমি বাড়িতেই থাকো। যার এই সমস্ত কথাগুলো শুনে পাগ্য এই সময় খুবই রেগে যায় আর তাকে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আরও একটা ঘুষি মারে। আর এখন আমরা দেখতে পাই আগের ঘটনাটা, যেই সময় হবিনের মা স্ন্যাপারকে তার ঠিকানাটা দিয়েছিল, তখন একই সঙ্গে তিনি স্ন্যাপারকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি হবিনের ফ্রেন্ড, যার উত্তরে স্ন্যাপার হ্যাঁ জানায়। আর এখন হবিনের মা বলে, আমি জানতাম, হবিন আমাকে তোমার কথা অনেক বলেছে, আর ও আমাকে এটাও বলেছে যে তোমার মতো একটা বন্ধু পেয়ে ওর স্কুলটা অনেক ভালো হয়ে গেছে। যেইটা শুনেই স্ন্যাপারেরও হবিনকে ভালো লাগতে শুরু করে, তাই সেই আর হবিনের বাড়িতেই যায় না, সে এখন পাগ্যকে মিথ্যে কথা বলে।
আর এখন স্কুলে পাকঘর মার খেতে খেতে সে ভাবতে থাকে, আমাকে কেউ কোনোদিনও আমার বন্ধু ভাবেনি, হবেনি হলো প্রথম একজন যে আমাকে বন্ধু হিসেবে ভেবেছে, আমি ওর সঙ্গে স্বার্থপরতা করতে পারবো না। আর এখন স্ন্যাপারকে মেরে মাটিতে ফেলে রেখে পাকঘর তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, হবেন তুমি কি এই ভিডিওটা দেখছো? দেখো আমি তোমার বন্ধুকে কি করে মেরেছি, তুমি ওকে বাঁচাতে আসবে না? কিন্তু স্ন্যাপার এখন ওই ক্যামেরাতেই বলে, হবেন তুমি একদম এসো না, পাকঘর তোমাকে খুবই মারবে, তুমি বাড়িতেই থাকো। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনও ওই ভিডিওটা দেখছিল, আর ও সেই ভিডিওটা দেখতে দেখতে এখন ক্লাসরুমেই চলে আসে, যাকে দেখে পাকঘর বলে, যাক তুমি আসলে তাহলে, আমি তো তোমার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আচ্ছা স্ন্যাপার, তার মানে তুমি আমাকে সারপ্রাইজ করতে চাইছিলে, তাই তো? আর এরপরেই আমরা দেখতে পাই যে হবিন স্ন্যাপারের হাতে লাইভ স্ট্রিমটা অন করে তার ফোনটা দিয়ে দেয়, আর স্ন্যাপারকে বলে, একটা কাজ করো আমার ভিডিওটা করো। আর তারপরে সে পাকঘর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমার এই লাইভ স্ট্রিমের টাইটেলটা হলো একটা রেগুলার ছেলেকে কি করে মারতে হয়। আর তার এই কথা শুনে ক্লাসের সবাই এখন চমকে যায়, আর স্ন্যাপারও তাকে বলে, তুমি কি পাগল নাকি, তোমাকে আমি বললাম না স্কুলে আসতে না? কিন্তু হবিন কারোর কথা শোনে না, সে স্ন্যাপারকে বলে, তুমি শুধু এটা খেয়াল রাখো যেন আমার সমস্ত মুভগুলোকে তুমি ভালো মতো রেকর্ড করতে পারো। স্ন্যাপার এখন বুঝতে পারে না যে হঠাৎ করে হবিন এত কুল কি করে হয়ে গেল। যাই হোক, এই সমস্ত কথা আর খুব বেশি হয় না, এখন পাগ্য সঙ্গে সঙ্গে হবিনের ওপর তার প্রথম অ্যাটাক করে, যে প্রথম অ্যাটাকটা হবিন কোনো রকমে আটকেই নেয়। তারপর সে বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে আমি জানি যে এটা কী করে করতে হবে। আর এখন সে বক্সারের মতো তার হাত জড়ো করে নড়াচড়া করতে থাকে, আর স্ন্যাপার তাকে দেখে বলে, তুমি কি পাগল নাকি, এরকম তো তুমি আগেও করেছো, কোনো লাভ নেই। আর এখন পাগ্যও বলে, তুমি সেই সমস্ত পুরনো ট্রিক এখনও ব্যবহার করছো? এই বলে সে হবিনের ওপরে ঘুষি চালায়। আর এই সময় আমরা এক মাস আগের ঘটনা দেখতে পাই, যখন হবিন রাত্রেবেলা তার বাড়িতে সামডেকের ভিডিও দেখছিল, যেখানে সামডেক বলছিল একই ট্রিক বারবার কাজ করে না। আর হবিন সেটা শুনেই ভাবে, হ্যাঁ ঠিকই, কিন্তু আমি ওই সেম ট্রিকেই বারবার লড়াই করতে গেছি, তাই বমির সামনে আমার মান সম্মান পুরোপুরিভাবেই হারিয়ে গেছে, আমি এখন আর ওর সঙ্গে কি করে দেখা করব, আমি আর কথাই বলবো না ওর সঙ্গে, আর আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদের সঙ্গেই বা আমি কী করে মুখ দেখাবো, আর যদি আমি এটা না করি তাহলে আমার মায়ের হসপিটাল বিল কী করে চলবে, আমিই কেন এত দুর্বল, আমার মতো তো অন্য কেউ নেই, যদি এটা কোনো অ্যানিমে হতো তাহলে এরকম হতো যে আমি সঙ্গে সঙ্গেই কোনো পাওয়ার পেয়ে যেতাম, কিন্তু বাস্তব দুনিয়াতে এরকম কিচ্ছু হয় না। কিন্তু তবুও সে এই সময় স্যামডেকের ভিডিও দেখে, যেখানে বলা ছিল একটা রেগুলার ছেলেকে কি করে হারানো যেতে পারে, যেখানে স্যামডেক বলছিল, তুমি প্রথম লেসনটা দেখেছ সেটার থেকে তুমি অল্প কিছু শিখেছ, আর এখন এটা থেকে তুমি পুরোপুরিভাবে একটা ছেলেকে হারাতে পারবে, কিন্তু এই পুরো ট্রেনিংটা করতে তোমার এক মাসেরও বেশি সময় লাগবে। যেটা শুনে হবিন ভাবে, এক মাস, এতদিন? আর এরপরে স্যামডেক তার ভিডিওতে আরও বলে, তোমাকে ফাইট করতে গেলে মেন তিনটা জিনিস লাগবে, তার মধ্যে প্রথম হলো তোমার বডির ওয়েট, তোমার বডিতে যদি একটু ওয়েটই না থাকে তাহলে তোমার পক্ষে ফাইট করা সম্ভব হবে না, তাই তোমাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আর নিজের মাসল বাড়াতে হবে। আর তার এই কথা মতো হবিন মাংস এবং বাকি সমস্ত প্রোটিন খাবার খায়, কিন্তু সে সব খেতে পারে না, সে বমি করে দেয়। আর সে ভাবতে থাকে, এগুলো খাওয়ার থেকে তো মনে হয় মরে যাওয়াই বেশি ভালো। আর তারপরে সে স্যামডেকের ভিডিওতে দেখতে পায় যে স্যামডেক বলছে, তুমি একটা কাজ করতে পারো, তুমি প্রোটিন শেক কিনে খেতে পারো, ওগুলো বাজারে সবসময় পাওয়া যায়। আর এরপরে স্যামডেক বলে দ্বিতীয় নিয়মের কথা, যেটা হলো ইচ্ছে শক্তি, তোমার ইচ্ছে থাকতে হবে, শুধুমাত্র খেয়ে খেয়ে ওয়েট বাড়ালেই হবে না, তাহলে তোমার ফ্যাটও হয়ে যেতে পারে, তোমাকে পাশাপাশি ব্যায়ামও করতে হবে, আর কোনোভাবেই ফ্যাট হতে দিলে চলবে না। তার এই কথা শুনে এখন হবিন ভাবতে থাকে, প্রোটিন শেকে টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নেই, আমাকে এইসব খেয়ে যে করেই হোক কাজ চালাতে হবে। আর তারপরে তার মাথায় আসে, আবার আমাকে টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে, এই টাকার চিন্তাটা যে আমার মাথা থেকে কবে যাবে। আর এরপরে সে শুনতে পায় তিন নম্বর রুল, যেটা হলো স্ট্যামিনা। সে বলে, তোমরা সাঁতার কাটতে পারো, কারণ সাঁতার কাটতে সব থেকে বেশি স্ট্যামিনা লাগে, আর বেশিক্ষণ ধরে ফাইট করার জন্য তোমার স্ট্যামিনার প্রচুর দরকার পড়বে। আর তুমি এই সাঁতার কাটাটাকে আরও হার্ড করার জন্য একটা কাজ করতে পারো, তোমার হাতটাকে মুঠ করে নিতে পারো, সেক্ষেত্রে তোমার আরও খাটনি হবে আর তোমার আরও স্ট্যামিনা বাড়বে। আর এরপরে আমরা হবিনকে দেখতে পাই সাঁতার কাটতে, সে এই সময় বলছিল, সুইমিং পুলে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই, আমাকে এই পাবলিক বাথের মধ্যে সাঁতার কাটতে হবে। আর এরপরে সে স্যামডেকের ভিডিওতে দেখে, কিন্তু এই সব কিছুর পরও তুমি এটা মনে রেখো যে খুব তাড়াতাড়ি কিন্তু খুব বড় কিছু চেঞ্জ হবে না, এক মাসের মধ্যে তোমার কাছে কিন্তু খুব বেশি পাওয়ার চলে আসবে না। যেটা শুনে হবিন এখন বলে, যা তাহলে আমি এই সমস্ত কেন করছি? আর এখন স্যামডেক বলে, যেমন ভিডিও গেমে কোনো একটা স্কিল্ড প্লেয়ারও তার ইকুইপমেন্ট ছাড়া খেলতে পারবে না, রিয়েল লাইফেও ঠিক সেই রকমই, তোমার একটা স্কিলের দরকার, সেটা হলো টেকনিক। যার এই কথা শুনে হবিন এখন ভাবে, তাহলে কি ও এখন আমাকে সুপার টেকনিক শেখাবে? কিন্তু স্যামডেক এখন বলে, তুমি জানো সব থেকে ভালো মার্শাল আর্ট কোনটা?
জুডো, কারাটে, টাইকোন্ডু কোনটা? একটা ইন্টারভিউয়ে একটা চ্যাম্পিয়ন মার্শাল আর্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাকে যদি সবাই বুলি করতো আর তুমি যদি খুবই দুর্বল হতে তাহলে তুমি কোন টেকনিকটা শিখতে? যেখানে ওই মার্শাল আর্টটা বলে, আমি ও সমস্ত কিচ্ছু না, আমি একটা জিনিসই শিখতাম। আর এখন স্যামডাক বলে, ওই বক্সারটা যেই জিনিসের কথা বলছে সেটাই আমি এখন তোমাকে শেখাবো। প্রথমে একটা কাজ করো, নিজের পা দুটোকে একটু বড় করো আর হাত দুটোকেও, তারপর একটা পা এগিয়ে নিজের পুরো বডি ওয়েট ওই পাটার মধ্যেই দাও। যে সমস্ত করতে করতেই হবেন ভাবতে থাকে, এটা তো বক্সিংয়ের মতোই মনে হচ্ছে, কিন্তু ও বলছে যে এটা বক্সিং না। যাই হোক, এভাবেই হবেন কিছু টেকনিক শিখে যায়। আর এখন বর্তমানে সে দৌড়ে গিয়ে পাগ্গোর উপরে এই টেকনিকটা ব্যবহার করে অ্যাট্যাক করে। আর এখনই আমরা জানতে পারি যে ওই MMA-র সুপারস্টারও একই কথাই বলেছিল যে কোনো পাঞ্চ বা কোনো কিক না, সবার আগে আমাদের শেখার দরকার লো কিক, যেটার মানে হলো পায়ের নিচের দিক করে লাথি মারা। আর পুরো এক মাস ধরে আমাদের হবেন এই লো কিকটাই প্র্যাকটিস করে। আর এখন সে বুঝতে পারে যে তার এই প্র্যাকটিস বৃথা যায়নি, পাগ্গোর ওপরে এই লো কিক ভালোই কাজ করেছে। কিন্তু এখন পাগ্গো তাকে বলে, তুমি এটাকে লো কিক বলছো? এটা কোনো কিক হলো? তোমাকে তো থায়ের মধ্যে মারতে হতো। কিন্তু স্ন্যাপার দেখতে পায় যে কমেন্টে একজন বলছে, না, ও কিকটা সঠিক জায়গাতেই মেরেছে। আর এখন ক্লাসরুমে বসে থাকা কিমও একই কথাই বলে যে ও কিকটা ঠিকই মেরেছে, এটা হলো একটা MMA স্টাইল লো কিক। এই লো কিকটা এমন যেটাকে ফুল স্ট্রেংথে মারা যায়। আর এখন কি মেয়েটাও বুঝতে পারে যে এরকম একটা কিক এমনি এমনি মারা সম্ভব না, তার মানে হবে নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছে। আর এখন আমরা দেখতে পাই যে পাগ্গো এরপরে হবেনের উপরে অ্যাটাক করতে আসে। তখন হবেনের মনে পড়ে যে স্যামডাক বলেছিল, যদি তোমার অপোনেন্ট তোমার থেকে চেহারায় অনেক বড় হয় তাহলে তার থেকে একটু দূরে দূরেই থাকো। যেইটা ভেবে হবেন এখন তার থেকে পালাতে থাকে। সে বুঝতে পারে যে সে যদি পাগ্গোর হাতে ধরা পড়ে যায় তাহলে আবার আগের মতনই হবে। আর এভাবে পালাতে পালাতে যখন সে সুযোগ পায় তখন সে পাগ্গোকে আবার একটা লো কিক মারে, যেটা দেখে স্ন্যাপার, রুমি এবং বাকি সবাই চমকে যায়। আর কিম এখন বসে বসে এটাই ভাবতে থাকে যে ও নেক্সট মুভটা কেন ব্যবহার করছে না। আর এইদিকে হবেন পাগ্গোকে আবার কিক মারতে যায়, কিন্তু এইবার পাগ্গো সেই কিকটা আটকে ফেলে আর তাকে বলে, তুমি কি এই পুরো এক মাসে এই শুধুমাত্র একটা কিকই শিখেছ? আর এখন তাকে বাকি সবাইও একই কথাই বলে, হ্যাঁ তাই তো, হবেন তো সেই তখন থেকে একই রকমেরই কিক মেরে চলেছে। আর এরপরে আমরা দেখতে পাই যে পাগ্গো হবেনকে লাগাতার ঘুষি মারতে থাকে, আর হবেন সেগুলো থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তারপরে সে স্যামডাকের কথা মনে করে যে শুধুমাত্র লো কিক করলেই হবে না, তাই হবেন আরও একটা অ্যাট্যাক শেখে। আর এইবার সে পাগ্গোর উপরে এটা ইউজ করে, সেটা হলো ওভার হ্যান্ড হুক। আর এই আর একটা করার পরেই পাগ্গোর মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, যেটা দেখে সেখানকার সবাই খুবই চমকে যায়। আর এরপরে পাগ্গোর দুটো ছেলে আসে পাগ্গোকে দেখার জন্য, আর তারপর তারা হবিনকেও মারার প্ল্যান নেয়। কিন্তু স্ন্যাপার সেই সময় বলে, তোমরা হবিনের গায়ে একটাও হাত লাগাতে পারবে না। সে মনে মনেই ভাবতে থাকে, হবিন আমার বন্ধু, আমি ওর কিচ্ছু হতে দেবো না। আমি কোনোদিনও জানতাম না যে হবিন আমাকে একটা আসল বন্ধুর মতো করে দেখে। আর এরপরেই স্ন্যাপার সামনে দেখিয়ে দেখতে পায় যে ওই দুটো ছেলে খুবই ভয় পেয়ে রয়েছে, যাদেরকে দেখে স্ন্যাপার একটু খুশিই হয়। কিন্তু আমরা দেখতে পাই যে স্ন্যাপারকে দেখে ওরা ভয় পেয়ে নেই, স্ন্যাপারের পেছনে এই সময় দাঁড়িয়ে রয়েছে কিম, আর তাকে দেখেই সবাই ভয় পেয়ে গেছে। আর এই সময় কিম এসে হবিনকে বলে, তুমি খুবই ভালো লড়াই করেছো, তাই আর কান্নাকাটি করার কোনো দরকার নেই। কিন্তু হবিন এখনও কাঁদতে কাঁদতে বলে, আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটাও অন করে রাখবে। আর এরপরই আমরা জানতে পারি যে এই দিনটার পর থেকে পাগ্গো আর খুব বেশি স্কুলে আসে না। আর অনেকদিন পরে বসে বসে হবিন এটাই ভাবতে থাকে যে তাহলে পাগ্গো কি আমাকে দেখে ভয় পেয়ে থাকে? না, এরকম তো হতে পারে না, আমি সেদিন কি ওকে খুব কষ্টে মেরেছিলাম, আর মুখে যে ঘুষিটা লেগে গেছিলো সেটাতে আমি একটু লাকি ছিলাম। আর এখন পাগ্গোর চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার আমার চ্যানেলে চলে আসছে। আর এরকম করতে করতেই হবিন পেয়ে যায় সিলভার প্লে বাটন। আর সে সিলভার প্লে বাটন পাওয়া মাত্রই তার সমস্ত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানায়, আর তাদেরকে বলে, আমার 150 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আমি খুবই খুশি এবং আমি আরও বেশি খাটবো। যাই হোক, এরপরে আমরা হবিনকে হসপিটালে দেখতে পাই, যেখানে সে তার মায়ের জন্য একটা নতুন ড্রেস কিনে নিয়ে যায়, যেটা দেখে তার মা খুব খুশি হয়। আর একই সঙ্গে তিনি এটাও বলে, তোমার ওই বন্ধুরা তো এসেছিল যার কথা তুমি বলছিলে। যেটা শুনে হবিন বলে, কোন বন্ধু? আর এখন তার মা বলে, ওই যে তুমি আমাকে বললে না যে তোমার স্কুলে একটা নতুন বন্ধু হয়েছে খুব ভালো। যেটা শুনে হবিন বলে, ও আচ্ছা, তুমি কিমের কথা বলছো? আর এই সময় বাইরে স্ন্যাপার খাবার নিয়ে ভেতরেই ঢুকছিল, সে কিমের নাম শুনে একেবারেই অবাক হয়ে যায়। আর এদিকে হবিন বাইরে বেরোতে বেরোতেই ভাবে, আমার স্কুলে আরও একটা নতুন বন্ধু হয়ে গেছে। আর সে বাইরে বেরিয়ে স্ন্যাপারকে দেখতে পায়। স্ন্যাপার তাকে বলে, তাহলে তুমি এতদিন তোমার বন্ধু হিসাবে কিমকেই ভাবছিলে, আমাকে না? এই বলে সে হবিনকে ঘুষি মারতে যায়, কিন্তু হবিন সেটার থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর একই সঙ্গে সে ভাবতে থাকে, স্কুলে আমার যে নতুন বন্ধুটা হয়েছে তার নাম হলো স্ন্যাপার। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই
তাই স্ন্যাপার হবিনকে বলছিল, আমাদের এখন একটা ভালো এডিটারের দরকার আমাদের ভিডিওগুলো এডিট করার জন্য। যার উত্তরে হবিন বলে, তুমি তো এখনও পর্যন্ত ভালোই এডিট করছো ভিডিওগুলো। আর এখন স্ন্যাপার বলে, হ্যাঁ আমি এডিট করছি ঠিকই, কিন্তু আমি ওরকম প্রো লেভেলের না, আমি শুধুমাত্র আশেপাশে দেখে অল্প একটু শিখেছি তাই। আমাদের এখন একটা প্রো এডিটারের দরকার। আমাদের কন্টেন্ট যতই ভালো হোক না কেন, এই সেম কন্টেন্ট বারে বারে দেখতে দেখতে লোকেরা বোর হয়ে যাবে। তাই আমাদের একটা ভালো এডিটারের দরকার, যাতে সে ভিডিওগুলোকে এমনভাবে বানাতে পারে যাতে লোকেদের এক্সাইটমেন্ট বজায় থাকে। যেই সব কিছু শুনে হবিন এখন বলে, হ্যাঁ প্ল্যানটা খুব একটা খারাপও না, তাহলে আমরা এখন এডিটার কোথায় খুঁজবো? তাহলে কি আমরা কোনো ওয়েবসাইটে লিস্টিং করবো যে আমাদের এডিটার দরকার? যেটা শুনে স্ন্যাপার বলে, হ্যাট ওই সমস্ত 15 দিনের কাজ, ওগুলো এখন কে করে? আর এরপরেই আমরা দেখতে পাই যে স্ন্যাপার অলরেডি ক্যামেরা অন করে নিয়েছে আর লাইভ স্ট্রিম চালিয়ে দিয়েছে। আর তারপরে সেখানে হবিন আর স্ন্যাপার দুজন মিলেই বলছে, তোমাদের সবাইকে স্বাগত, আমরা একটা এডিটর খুঁজছি যারা আমাদের ভিডিওগুলোকে ভালো করে এডিট করতে পারবে। আর এরপরে স্ন্যাপার বলে, হ্যাঁ যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদেরকে এই লাইভ স্ট্রিমের কমেন্টেই বলতে পারো। আর এরপরে কমেন্টও আসা শুরু হয়ে যায়, কিন্তু এই সমস্ত কমেন্টগুলো হবিনের একদম পছন্দ হয় না। হবিন এই সময় কানে কানে স্ন্যাপারকে বলে, আমার মনে হয় না যে এদের মধ্যে একজনও ভালো এডিটর হবে। যেটা শুনে স্ন্যাপার বলে, হ্যাঁ আমিও ভাবিনি যে এরকম ছেলেপেলেরা কমেন্ট করবে। কিন্তু যাই হোক, এরপরে হবিন আবার উঠে দাঁড়ায় আর লাইভ স্ট্রিমে বলে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যাদের ভিডিও এডিটিংয়ের ওপরে কিছু এক্সপিরিয়েন্স আছে? আর এরপরেই একটা ছেলে কমেন্ট করে যে তার কাছে ভিডিও এডিটিংয়ের খুব এক্সপিরিয়েন্স আছে। আর এই ছেলেটাকে হবিন চিনে যায়, কেননা এই ছেলেটা প্রত্যেকবারই হবিনের ভিডিওতে কমেন্ট করে। স্ন্যাপার এই সময় বলে, আমার মনে হয় না যে এরা ভিডিও এডিটিং করতে পারবে, তাহলে আমরা কী করবো হবিন? আর এখন হবিন বলে, যেহেতু ছেলেটা কমেন্ট করছে তাই আমাদের একবার ওর সঙ্গে অ্যাটলিস্ট দেখা করা উচিত। কিন্তু স্ন্যাপার বলে, ওনার বয়স কিন্তু খুবই বেশি। আর হবিন বলে, সে বয়স যাই হোক না কেন আমাদের ভিডিও যদি এডিট করতেই পারে তাহলে অসুবিধা কোথায়? আর এই সমস্ত কথা লাইভ স্ট্রিমেও শোনা যাচ্ছিল। সেই সময় ওই লোকটা কমেন্ট করে, ইস আজকালকার ছেলেমেয়েরা আমাদেরকে নিয়ে কী কী বলছে। আর এখন স্ন্যাপার এদিকে বলে, ঠিক আছে তাহলে হবিন যখন বলছেই, তাহলে তুমি তোমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দাও, আমরা তোমার সঙ্গে আগে কথা বলি তারপর ভেবে দেখছি। আর এরপরেই আমরা হবিন আর স্ন্যাপারকে স্কুলে দেখতে পাই, যেখানে স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি ওই লোকটার সঙ্গে কথা বলেছিলে? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ আমি কথা বললাম, কিন্তু একটা প্রবলেম আছে। আর এখন কি প্রবলেম জিজ্ঞাসা করলে হবিন বলে, আসলে ওনার এডিটিংগুলো একটু ওল্ড টাইপের। আর এই সময় স্ন্যাপারও এডিটিংটা দেখে আর তাকে বলে, তুমি একটা কাজ করো, ওনাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দাও। কিন্তু হবিন বলে, না না ব্লক করলে কী করে হয়, আমরা তো প্রমিস করেছি যে আমরা ওনার একটা ইন্টারভিউ নেব। যার পরে স্ন্যাপার জিজ্ঞাসা করে, ঠিক আছে তাহলে ইন্টারভিউটা নেবে কোথায়? যার উত্তরে হবিন বলে, আমিও জানি না, উনি বলল উনি ঠিক চলে আসবে। আর এখন স্ন্যাপার বলে, তুমি কি পাগল নাকি, ইন্টারভিউটা কোথায় হবে সেটা তো তোমাকেই ঠিক করতে হতো। আর এখন হবিন বলে, হ্যাঁ ঠিকই, আমিও বুঝতে পারছি না যে কী হবে। আর এরপরেই আমরা দেখতে পাই ক্লাসে সেই হলুদ জ্যাকেট পরা মেয়েটা চলে আসে, যেই মেয়েটা হবিনকে এর আগেও ফলো করতো। সে এখন এসেই বলে, আরে আমার ইন্টারভিউ নেওয়ার আগেই তো দেখি তুমি ভয় পেয়ে গেছো। সত্যি এখনকার দিনের বাচ্চারা এরকমই। যাই হোক তাহলে আমরা ইন্টারভিউটা শুরু করি নাকি? আর এখন তাকে দেখে সবাই বলে, এইটা তো গেউল লি, আর ও পুরো ক্লাসেই পপুলার ওর কিউটনেসের জন্য। কিন্তু গেউল কিউট হলেও তার কথাবার্তা একটু পুরনো দিনেরই। যাই হোক এখন গেউলকে দেখে হবিন চমকে যায় যে এটাই হলো সেই বুড়ো মানুষটা যার আমরা কথা বলছিলাম। আর এখন গেউল তার সামনে চলে আসে আর বলে, এ সমস্ত কথা বাড়িয়ে লাভ নেই, চলো কাজ শুরু করি। আর এখন হঠাৎই স্ন্যাপার তাকে দেখে হাসতে শুরু করে আর তাকে বলে, আমি জানতাম যে এইটা একটা বাচ্চা মেয়ে। কিন্তু এই সময় গেউল স্ন্যাপারের আঙুল ধরে ফেলে আর তাকে বলে, এইভাবে কিন্তু আঙুল তুলে কথা বলা একদম ঠিক না। যেইটা শুনে স্ন্যাপার একেবারে সঙ্গে সঙ্গেই গলে যায়। আর এখন স্ন্যাপার তার বয়স্ক হয়ে যাওয়ার ঘটনা দেখতে পায়, যে সে তার অ্যাপার্টমেন্টে এসছে অনেক রাত করে তার কাজ শেষ করে, আর সেইখানে গেউল রয়েছে তার অপেক্ষায়। সে গেউলকে বিয়ে করে ফেলেছে আর তার জীবন এখন খুবই রোম্যান্টিক, আর তার কাছে একটা কুকুরও আছে যেটার নাম হবিন। আর এই সমস্ত ভাবনাতেই হারিয়ে থাকা স্ন্যাপারকে এখন গেউল হঠাৎই বলে, তুমি আমার কথা শুনতে পারছো তো এখনও? যেটা শোনার পরে স্ন্যাপারের জ্ঞান ফেরে আর বলে, ও আমি তো ভুলেই গেছিলাম, কি জানো চলছে? আচ্ছা তুমি আমাদের ভিডিও এডিট করলে তাই না? এদিকে স্ন্যাপার মনে মনে ভাবতে থাকে, গেউল আমাকে একবার খালি ছুড়ো আর তার জন্যই আমি স্বপ্নে চলে গেলাম,
আর এই সময় আমরা দেখতে পাই যে গেউল হবিনকে ভিডিওসগুলো দেখাচ্ছিল। সেই সময় স্ন্যাপার থেকে দেখে বলে, সত্যি গেউল খুবই কিউট। আর এই সময় গেউল যে ভিডিও ইন্ট্রোটা বানায় সেটাও হবিনের দেখে ভালোই লাগে। আর এখন স্ন্যাপার থেকে পাশ থেকে এসে বলে, ঠিক আছে তাহলে গেউলকে আমরা হায়ার করে নিচ্ছি, তাই তো? কিন্তু হবিন বলে, না না, আগে ব্যাপারটা ভালো করে দেখতে দাও, বুঝতে দাও, তারপর তো। আর এরপরেই হবিন আবার ভিডিও দেখতে শুরু করে। সে দেখতে পায় যে গেউল এডিট করার সময় কিছু কমেন্টস আর ভিডিওতে নিয়ে এসছে যেগুলো একটু ফানি। যেটা দেখে হবেন জিজ্ঞাসা করে, এই কমেন্টগুলো ভিডিওতে দেওয়ার কারণটা কি? যার উত্তরে গেউল বলে, তোমার চ্যানেলের মেন জিনিসই কিন্তু হলো ভিউয়ার্সদের ফানি কমেন্ট, তাই আমার মনে হলো যে সেইগুলোকে ভিডিওর মধ্যে দেখালে ভালোই হবে। আর এখন হবিনও মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ ঠিকই, প্ল্যানটা খারাপও না, এখন আমার ভিডিওটাকে আরও বেশি ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। কিন্তু তাও আমি এখনও পুরো শিওর না, আমার কি গেউলকে হায়ার করাটা পুরো ঠিক হবে? আর এটা ভাবার পরেই সে গেউলকে একটা প্রশ্ন করে, তোমার কি এডিট করার সময় কোনো রকমের কোনো প্রবলেম হয়? যার উত্তরে গেউল বলে, হ্যাঁ আমার এই পার্টটা এডিট করতে একটু প্রবলেম তো হয়েছিল। আর আমরা দেখতে পাই এটা হলো সেই পার্টটা যেই সময় পাগগো তাকে বমির সামনে প্যান্ট খুলিয়ে দিচ্ছিল, সেই পার্টটা গেউল ভিডিও করে নিয়েছিল। আর সেটাকেই সে এখন হবিনকে এডিট করে দেখায়, আর তাকে বলে সব কিছু ঢেকে রেখেও ঠিকঠাক মতো এডিট করাটা একটু মুশকিল এই জায়গাটাতে। যেইটা শুনে হবিন এখন একেবারেই চমকে যায়, আর সে সঙ্গে সঙ্গেই বলে, ঠিক আছে তুমি হায়ার্ড, তোমাকে আমি নিয়ে নিয়েছি। যেইটা শুনে এই সময় স্ন্যাপারও খুব খুশি হয়। কিন্তু হবিন এখন গেউলকে আরও একটা প্রশ্ন করে, তোমার যেরকম স্কিল আছে তুমি তো অন্য কোনো জায়গাতেও কাজ করতে পারতেন, তাহলে তুমি আমাদের সঙ্গেই কেন কাজ করতে যাও? আর এই সময় গেউল ভাবতে থাকে যে হবিনকে দেখে তার ভালো লেগেছিল, তাই সে তাকে ফলো করত। আর এখন সে হবিনকে বলে, কিছুই না, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। এই বলে সে হবিনের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তার সঙ্গে এসে এই সময় হাত মেলায় স্ন্যাপার আর বলে, আমিও তোমার সঙ্গে কাজ করতে চাই। আর এরপরে তারা এইটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানিয়ে ফেলে যে আমরা আমাদের টিমে নতুন একটা এডিটরকে নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটাই এখন দেখে ফেলে বমি, আর সে ভাবতে থাকে তাহলে ও আবার ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার ফোন কেন তুলছে না? তাহলে কি ও আমার সঙ্গে আর কথা বলবে না? ইস, যদি আমার ফোনটা একবার তুলতো তাহলে আমি ওকে সব বোঝাতাম। আর এই সময় বমি রাস্তার মধ্যে ছোট্ট একটা ভিড় দেখতে পায়, যেটা দেখে সেও সেদিকে যায় যেখানে কি হচ্ছে দেখার জন্য। আর বমি সেখানে যাওয়া মাত্রই একেবারে চমকে যায়। আর এরপরেই ওই ক্যাফের ভেতরে আমরা অন্য একটা ছেলেকে দেখতে পাই যে এখন বসে বসে গেম খেলছিল। তাকে অন্য একটা লোক এসে বলে, তুমি কি এগুলো করেছো? তুমি কি সবাইকে মেরেছো? কিন্তু ওই লোকটার এরকম করাতে ছেলেটা গেমে হেরে যায়। আর তারপরে সে সেই লোকটার দিকে তাকিয়ে বলে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? আর এখন অন্যদিকে আমরা হবিনের বাড়ি দেখতে পাই যেখানে স্ন্যাপার আর হবিন কথা বলছিল। তার একটা ছেলেকে নিয়ে কথা বলছিল যেও একটা MMA-র সুপারস্টার, আর তার নাম হলো টেহুন সিয়ং। কিন্তু এই ছেলেটাকে আর MMA-র ফাইট করতে দেওয়া হয়নি, কারণ এই ছেলেটা খুবই প্রবলেমের সৃষ্টি করে। কিন্তু হবিন এখন জিজ্ঞাসা করে, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ? যার উত্তরে স্ন্যাপার বলে, ও খুবই ছোটোবেলা থেকেই MMA ট্রেনিং করে, তাহলে তুমি কি বলতে পারবে যে ও কী টাইপের ট্রেনিং করতো? আর এখন হবিন বলে, ও তো খুবই ফাস্ট, তার মানে হয়তো ও বক্সিং করতো নাকি? কিন্তু স্ন্যাপার বলে, না না একদমই ভুল, ও শিখতো টাইকোন্ডো। তার মানে এই গ্যাংবাক হাইস্কুলের ছেলেরা কেমন জানো একটু, ছেলেটা টাইকোন্ডো শিখে হতে সবাইকে হারিয়ে দিয়েছিল। যার পরে হবিন আবার জিজ্ঞাসা করে, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এগুলো আমাকে কেন দেখাচ্ছ? আর টাইকোন্ডো কি সত্যিই এতই উইক? আর এখন স্ন্যাপার বলে, টাইকোন্ডোর কোনো কাজ নেই, শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে ওরা কখন লাথি মারছে, আর যখনই ওরা লাথি মারার জন্য প্রস্তুত হবে তখনই ওদেরকে ধরে মাটিতে ফেলে দিতে হবে, আমিও এটা করতে পারবো। কিন্তু এই সময় এখানে গেউল চলে আসে আর তাকে বলে, ছি এখনকার ছেলেরা কিরকম জানো, তুমি জানো টাইকোন্ডোর কত পাওয়ার? হয়তো স্ট্রিট ফাইটে তেমন কোনো কাজে লাগে না, কিন্তু কম্ব্যাট টাইকোন্ডো অনেক ভালো, যখন অ্যাকচুয়ালি স্পোর্ট হয় সেখানে টাইকোন্ডো খুবই ভালো কাজে দেয়। আর এইটা নিয়ে একবার একটা এক্সপেরিমেন্টও হয়েছিল যেখানে অনেকগুলো ভালো ভালো মার্শাল আর্টিস্টকে ডাকা হয়েছিল। সেখানে দেখা গেছে যে যারা টাইকোন্ডো পারে তাদের স্পিড এবং অ্যাটাকের পাওয়ার খুবই বেশি হয়। যেইটা শুনে স্ন্যাপার এখন একেবারেই চমকে যায়, সে বলে, ও বাবা তাই নাকি, তার মানে তো টাইকোন্ডো আলাদা লেভেলেরই। আর এখন হবিন বলে, ঠিক আছে আমি বুঝলাম যে টাইকোন্ডো খুবই ভালো, কিন্তু তুমি আমাকে এগুলো কেন দেখাচ্ছ? আমাকে এখন কি করতে হবে? যেটা শুনে স্ন্যাপার বলে, তুমি তো জানোই তোমার চ্যানেল কোন বিষয়ে, রাস্তাঘাটে ফাইট করা, তাই এরপর তুমি ফাইট করবে এই ছেলেটার সঙ্গে। যেইটা শুনে হবিন একেবারে চমকে যায়, সে স্ন্যাপারের গলা ধরে বলতে থাকে, তুমি কি পাগল নাকি, এই ছেলেটা MMA-র স্টার, আমি ওর সঙ্গে কি করে ফাইট করব? আর এখন স্ন্যাপার বলে, সব ভিউয়ার্সরাই এটা চায়, আর একটা ভিউয়ার্স তো আমাকে সব ডিটেলসও দিয়ে দিয়েছে। আর এখন গেউল বলে, টাইকোন্ডো কিন্তু খুবই স্ট্রং, পুরো ওয়ার্ল্ডেই এখন টাইকোন্ডো ফেমাস, আর MMA-র বেশিরভাগ ফাইটাররা এখন টাইকোন্ডোই ব্যবহার করে। আর ওই ওয়ার্ল্ড ক্লাস ফাইটারটাও ইন্টারভিউয়ে এই কথাই বলেছিল যে টাইকোন্ডো সত্যিই ভালো, কেননা এটা ফাস্ট, পাওয়ারফুল এবং খুবই অ্যাকিউরেট।
শুধুমাত্র একটা কিকি একটা অপোনেন্টকে মারার জন্য যথেষ্ট। আর হবিনের এই সমস্ত কিছু শুনে একেবারেই মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে, এরকম একটা প্রো ফাইটারের সঙ্গে আমি কী করে ফাইট করব। এই সমস্ত বাদ দিয়ে আমাদের অন্য কোনো চ্যালেঞ্জ করলে হয় না, যেমন কোনো খাওয়ার চ্যালেঞ্জ? কিন্তু এই সময় স্ন্যাপার বলে, তাহলে তুমি কি এখন তোমার ভিউয়ার্সদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? যাই হোক, এই সমস্ত কিছুর পরেই আমরা দেখতে পাই সিয়ংয়ের স্কুলের কাহিনী, যেখানে তাকে সবাই ভয় পায়। আর এখন আমরা সিয়নকে দেখতে পাই একটা চেয়ারের মধ্যে বসে, যেখানে বসে সে বলছিল, আমি না খুব বড়লোক হতে চাই। আর তারপরে সে দুটো ছেলের সামনে যায় আর তাদেরকে বলে, তোমরাও কি চাও যে আমি বড়লোক হই? আর ওই দুটো ছেলে হ্যাঁ বলে। যার পরে সিয়ং বলে, তাহলে একটা কাজ করো, আমার জুতোটা তোমার জুতোর সঙ্গে পাল্টে নাও। কিন্তু ওই ছেলেটা প্রথমেই তার জুতোটা দিতে চায় না, যার পরে সিয়ং তার বন্ধুটাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর তারপরে তার কাছ থেকে জুতোটা নিয়ে নেয়। আর এর জন্যই সিয়ংকে একটা ডেভিল বলা হয়, কেননা সে সবসময় তার অপোনেন্টের বন্ধুদেরকে মারে আর তাদেরকে দেখিয়ে সব কিছু নিয়ে নেয়। আসলে সে যে জিনিসগুলো নেয় সেগুলো হয়তো তার লাগবেও না, সে শুধুমাত্র এই মারামারি করতে চায়। আর এই সমস্ত কিছুই এখন হবিন বসে বসে পড়ছিল। সে বলতে থাকে, এরকম একটা ছেলের সঙ্গে আমি কী করে লড়াই করব। যার পরে স্ন্যাপার বলে, এটাই তো তোমার চ্যানেলের কাজ, তোমাকে এটার সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু হবিন বলে, আমি বলেছিলাম যে আমি রাস্তাঘাটে লড়াই করব, কিন্তু এরকম প্রো ফাইটারের সঙ্গে না। আর তাদের এই সমস্ত কথার পরে গেউল এখন বলে, তোমরা যদি না পারো তাহলে এরকম একটা ছেলেকে আমি মেরে দেবো। যার পরে হবিন তাকে থামতে বলে। আর সে ভাবতে থাকে, আমার কাছে তো ওর সঙ্গে লড়াই করার কোনো কারণই নেই, তাহলে আমি কী করব। আর এখন অন্যদিকে আমরা টেউন সিয়ংকে দেখতে পাই, যার সামনে এখন তিনটে লোক চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি টেউন? তুমি আমার বন্ধুদেরকে কী করে মারলে? তোমার কি ভয় নেই কোনো? আর এইটুকু বলা মাত্রই টেউন তার পাশের ছেলেটাকে এক লাথি মারে, যেটা দেখে মাঝখানের লোকটা বুঝতে পারে যে এটা টাইকোন্ডো স্কিল। আর এখন টেউন সেই লোকটাকে বলে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? আমার একটু দরকার। কিন্তু এই সময় ওই লোকটা বলে, আমি বুঝতে পারছি, একটু আর তুই স্কিল জেনে তোমার ওটা মাথায় উঠে গেছে, তুমি কি ভাবছো তুমি যে কোনো কাউকে হারাতে পারো? তখন পাশ থেকে অন্য লোকটা বলে, ওর থেকে সামলে থেকো, ও কিন্তু একটা ফাইটার ছিল এর আগে। কিন্তু ওই লোকটা তার এই সমস্ত কথা মাথাতেই নেয় না, সে বলে, বাবা ফাইটার ছিল? ওসব কোনো ব্যাপার না, টাইকোন্ডো বাচ্চাদের খেলা, আমি ওকে একবারে ধরে ফেলবো, ব্যাস ওর খেলা শেষ। এই বলেই সেই লোকটা টেহুনের দিকে এগিয়ে যায় তাকে ধরার জন্য, কিন্তু টেহুন খুবই দ্রুত তার পিছনে এসে তাকে লাথি মারে। এই একটা লাথিতেই সেই লোকটা বুঝতে পারে যে ছেলেটার মধ্যে পাওয়ার তো আছে। কিন্তু তারই পরে টেহুন তাকে আরও অনেকগুলো লাথি মারে, আর কিছুক্ষণের মধ্যেই সেই লোকটার হাল খুবই খারাপ হয়ে যায়। সে টেহুনের কাছে ক্ষমা চায়। আর এখন টেহুন তাকে আবার জিজ্ঞাসা করে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? যার উত্তরে অন্য একটা লোক বলে, হ্যাঁ আমার কাছে আছে, তুমি আমার থেকে নিয়ে নাও। কিন্তু টেহুন বলে, না আমি তোমার কাছ থেকে নেব না, আমি ওর কাছে চাইছি। এই বলে সে অন্য লোকটাকেও মারতে থাকে, আর সে একইভাবে সেখানকার সবাইকেই মারে। আর আমরা দেখতে পাই যে স্ন্যাপার এই সমস্ত কিছুই ভিডিও করছিল। সে ভিডিও করতে করতেই ভাবে, এই ছেলেটা তো সত্যিই একটা মনস্টার, আমাদের তো এর থেকে দূরে দূরেই থাকার দরকার, কিন্তু আমরা তো আমাদের ভিউয়ার্সদেরকে প্রমিস করে ফেলেছি। আর এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎই টেহুন তার দিকে তাকায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু টেহুন স্ন্যাপারকে কিছুই বলে না। স্ন্যাপার পরে এসে সমস্ত ভিডিওগুলো হবিনকে দেখায় আর তাকে বলে, টেহুন তো আমাকে প্রায় ধরেই ফেলছিল। যেটা শুনে হবিন তাকে বলে, তাহলে পরের বার থেকে তুমি একটু কেয়ারফুল থেকো। আর এই সমস্ত বলতে বলতে সেখানে টেহুন নিজেই চলে আসে, যাকে দেখেই হবিনের মাথায় একটা কথাই আসে, আমরা এবার শেষ। আর এখন টেহুন স্ন্যাপারকে জিজ্ঞাসা করে, তুমি আমার ভিডিও করছিলে কেন? যার উত্তরে স্ন্যাপার বলে, তোমার টাইকোন্ডো স্কিল তো খুবই ভালো, সেই কারণেই আমি ভিডিওটা করছিলাম দেখার জন্য। যার এই কথাটা শুনে হবিন একটু খুশিই হয়। সে ভাবে, হ্যাঁ স্ন্যাপার ভালোই বলল, এরপর হয়তো টেহুন আমাদেরকে কিছুই বলবে না। আর আমি এখনও পর্যন্ত ওর সঙ্গে লড়াই করার কোনো প্ল্যান নিইনি, আমার আপাতত প্ল্যান হলো এখান থেকে কী করে তাড়াতাড়ি চলে যাব। আর এই সময় সেখানে গেউল দৌড়ে দৌড়ে আসতে থাকে আর বলতে থাকে, আমার সিনিয়রদেরকে আমি কাউকে হাত লাগাতে দেবো না। আর হবিনের এখন মনে পড়ে যে গেউল বলেছিল যে সে যদি টেহুনকে সামনে থেকে দেখে তাহলে সে তাকে মারবেই, আর হয়তো এইবারের কাহিনীটাও সে আগের বারের বমের কাহিনীর মতনই হয়ে যেতে পারে। আর এদিকে গেউল এখন দৌড়ে আস্তে আস্তে দেখতে পায় যে এটা হলো টেউন, যেটা দেখে সেও ভয় পেয়ে যায়। সেও এখন হবিনদের সঙ্গে এসে দাঁড়িয়ে পড়ে। আর এখন হবিন ভাবে, আমি জানতাম না যে গেউল এতটা ভীতু। আর এরপরে টেহুন জিজ্ঞাসা করে, তার মানে তোমরা শুধুমাত্র এই দেখার জন্য আমার ভিডিও করতে চাইছিলে, তাই তো? আর এখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ আমরা শুধুমাত্র দেখার জন্যই করছিলাম। এই বলে সবাই ওখান থেকে চলে যায়। কিন্তু টেহুন এখন বলে, ভাইরাল হিট চ্যানেলটা তোমারই না? আমি তো ভাবছিলাম যে তোমরা হয়তো আমার সঙ্গে এখানে ফাইট করতে এসছো, আর আমাকে মারার কথা তোমরা আসলেই বলছিলে, আমি সেটা শুনেও ফেলেছি। আর আমি তো এটাও শুনেছি যে তোমার ইউটিউব চ্যানেল থেকে তুমি ভালোই টাকা কামাও, একটা কাজ করো আমাকে তোমার চ্যানেলটা দিয়ে দাও। এই বলেই টেহুন এখন স্ন্যাপারকে একটা লাথি মারে। আর হবিন এই সময় ভাবতে থাকে, এই ছেলেটা কোনো নর্মাল ছেলে না, কেননা এই ছেলেটা তার অপোনেন্টের বন্ধুদেরকে মারে।
আর তার অপোনেন্টকে দেখায় যে সে তার বন্ধুকে বাঁচাতে পারলো না, তার মানে সে কত কমজোরি। আর স্ন্যাপারকে মারার পর টেহুন আবার বলে, তোমার ইউটিউব চ্যানেলটা আমাকে দিয়ে দাও। আর একই সঙ্গে এটাও জিজ্ঞাসা করে, তোমার কাছে কি 100 ইয়েন আছে? হবিন ভাবতে থাকে, এই ছেলেটা আসলে করতেটা কী চায়? ও এরকম ছোট ছোট কারণের জন্যই সবাইকে মারে? আর এই সময় টেহুন স্ন্যাপারকে এমনভাবে মারে যেটা দেখে গেউলো এ সময় ভাবতে থাকে, এটা তো খুবই যন্ত্রণাদায়ক। আর এখন হবিন ভাবে, এটা কি আদৌ কোনো কারণ হলো কাউকে মারার? আর এদিকে টেহুন এখন স্ন্যাপারকে বলে, তোমার ইউটিউব চ্যানেলটা আমাকে দিয়ে দাও। কিন্তু স্ন্যাপার বলে, না, ওইটাতে আমরা অনেক খেটেছি, আমরা তোমাকে ওইটা এমনি এমনি দেবো না। আর এখন হবিনও বলে, এই সমস্ত করে লাভ নেই। আর এটুকু বলাতেই টেহুন হবিনের দিকে তার পা তুলে দেয় আর তাকে বলে, আমি কি বলছি সেটা কি তুমি শুনতে পারছো না? আর এখন টেহুনকে সামনে থেকে দেখে হবিন ভাবতে থাকে, এর সঙ্গে ঝামেলা করে লাভ নেই, আমি একে কোনোদিনও মারতে পারবো না। আর এরপরে সে দুবার ভাবেও যে সে তাকে কাফ কিক মারলে আর হুক মারলে কি হবে, কিন্তু সে বুঝতে পারে যে সে খুবই মার খাবে। তাই সে এখন বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার চ্যানেল নিয়ে নাও। যেটা শুনে টেহুনও বলে, তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? আর এই বলে সে হবিনকে একটা চড় মারে। আর হবিন এখন বলে, যদি আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিই তাহলে তুমি আর আমাদেরকে মারবে না, তাই তো? আর এরপরেই আমরা স্ন্যাপারকে হসপিটালে দেখতে পাই। আর আমরা জানতে পারি যে টেহুনের একটা লাথি দিয়েই স্ন্যাপারের কয়েকটা হাড় ভেঙে গিয়েছে। আর এখন হবিন তাকে বলছিল, আমি কী বা করতাম, আরও কয়েকটা হাড় ভাঙার থেকে এটাই বরঞ্চ সহজ রাস্তা। আর এইরকমের সাইকোপাতদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, ওদেরকে পুলিশের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু স্ন্যাপার এই সময় বলে, না, তবুও আমি এইটা পুরোপুরিভাবে মানতে পারছি না, শুধুমাত্র মার থেকে বাঁচার জন্য আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো। আমি তোমাকে সত্যি বলি, যখন তুমি পাগ্যকে প্রথম মারলে তখন আমি খুবই সাহস পেয়েছিলাম যে আমাদের মতো ছেলেরাও নিজেদের মধ্যে এরকম সাহস আনতে পারে। কিন্তু এখন তুমি কি বলছো, তোমার নিজের কি একটা মানসম্মান নেই? যার উত্তরে হবিন বলে, না একদম না, এরকম একটা ছেলের সঙ্গে মারামারি করার কোনো মানেই হয় না। পাগ্যর সঙ্গে আমি মারামারি করেছিলাম ঠিক ছিল, কারণ পাগ্য একটা সাধারণ ছেলে, কিন্তু এই ছেলেটা একটা প্রো ফাইটার। আর এই বলেই হবিন মনে মনে ভাবতে থাকে, আসলে আমি ভয় পেয়ে আছি, আমি এতদিন ধরে যা শিখেছি সেই সব কিছুকে এই ছেলেটা নিমেষের মধ্যেই হারাতে পারে, আমি এমন একটা ছেলের সঙ্গে লড়াই করতে চাই না। আর এরপরে সে এই কথাটা স্ন্যাপারকেও বলে, আসলে আমি ভয় পেয়ে আছি, একটা প্রো ফাইটারের বিরুদ্ধে আমি কী করে লড়াই করব, তাই আমাকে ক্ষমা করো, আমি এটা করতে পারবো না। এই বলেই হবিন ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। আর সেই সময় ঘরে কেউল ঢোকে, সে স্ন্যাপারকে জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? একই সঙ্গে সে হবিনকেও জিজ্ঞাসা করে, তুমি কি এখনই চলে যাচ্ছ? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুমি এখন স্ন্যাপারের একটু খেয়াল রাখো। আর এখন গেউল এসে স্ন্যাপারকে জিজ্ঞাসা করে, তোমার কি এখনও ব্যথা করছে? যার উত্তরে স্ন্যাপার বলে, না না আমার কিচ্ছু হয়নি, আমি যদি আর একটু ভালো থাকতাম না আজকে তাহলে ওই টেহুনকে আমি ওখানেই মারতাম। যেটা শুনে গেউল বলে, ঠিক আছে তোমাকে আর জোক মারতে হবে না। যার পরে গেউল সেখানে বসতে চায় আর স্ন্যাপারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু স্ন্যাপার বলে, না না তুমি একটা কাজ করো, আমাকে না একটু ফ্রি সময় দাও, আমি আসলে এখন খুবই দুর্বল হয়ে রয়েছি। যেটা শুনে গেউলও ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। আর তারপরে স্ন্যাপার বেডের মধ্যে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, আমি ওকে দেখাতে চাইছিলাম যে আমিও কুল, আমিও স্ট্রং, কিন্তু টেহুন আমাকে ওর সামনে এইভাবে মারলো, এখন তো গেউল আমাকে একটা লুজারই ভাববে। আর এদিকে হবিনও বাইরে দাঁড়িয়ে এটাই ভাবতে থাকে, সে আবারও হেরে গেল। আর এর আগে বমির বেলাতেও এরকমই হয়েছিল। আর এরপরেই আমরা একটা গেম সেন্টার দেখতে পাই, যেখানে দুটো ছেলে টেহুনকে নিয়ে কথা বলছিল যে টেহুন টাইকোন্ডোতে সব থেকে ভালো, এমনকি গেমেও সে টাইকোন্ডোতে খুবই ভালো, সে প্রত্যেকটা গেমই জেতে। এই সমস্ত বলতে বলতেই টেহুন তাদের কাছে চলে আসে আর তাদেরকে বলে, একটা কাজ করো, তোমাদের মেশিনটা আমাকে দিয়ে দাও। আর টেহুনের এই কথা ছেলেগুলো কোনো রকমের না করে না, তারাও সঙ্গে সঙ্গে মেশিনটা টেহুনকে দিয়ে দেয়। আর তারা যাওয়ার জন্য প্রস্তুত হয় আর বলতে থাকে যে টেহুন দেখবে সবকটা ম্যাচে জিতবে। কিন্তু এমন সময় টেহুন একটা ম্যাচ হেরে যায়, যেটা দেখে তারাও এই সময় খুবই অবাক হয়ে থাকে। আর এখন পেছন থেকে হবিনের গলা আসে, সে বলে, টাইকোন্ডোতে তুমি অতও ভালো না। যেটা শুনে টেহুন এই সময় তার সামনে চলে আসে আর তাকে বলে, তুমি যা বলছো ভেবে বলছো তো? আর এখন হবিন তাকে বলে, আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেলটা দিতে এসেছি। যেটা শুনে টেহুনও একটু খুশিই হয়, সে বলে, ঠিক আছে তাহলে দাও। কিন্তু হবিন এখন বলে, হ্যাঁ চ্যানেল তো আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু একটা শর্তে, আজ থেকে 1 মাস পরে তোমাকে আমাকে হারাতে হবে, আর যদি তুমি আমাকে ফাইটে হারাতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবেই তোমার। এই সমস্ত বলেই হবিন মনে মনেই ভাবতে থাকে, মা আমি কি করছি, আমি তো একটা প্রো ফাইটারকে সামনাসামনি চ্যালেঞ্জ করছি। যাই হোক, এই সমস্ত শোনার পরেই টেহুন হবিনের কলার ধরে ফেলে আর তাকে বলে, কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমাকে চ্যানেলটা এখনই দাও তাহলে তুমি কি করবে? যার উত্তরে হবিন বলে, কেন
তুমি কি ভয় পেয়ে গেলে নাকি যে আমি এক মাস নিজেকে তৈরি করলে তুমি আমার কাছে হেরে যাবে? যেইটা শুনে টেহুন এই সময় খুবই রেগে যায়। সে পাশের একটা কম্পিউটার ভেঙে ফেলে আর তাকে বলে, ঠিক আছে, তাহলে জায়গা আর ফাইট করার সময় তুমি ঠিক করো। যাই হোক, এই সমস্ত হয়ে যাওয়ার পরে হবিন এসে স্ন্যাপার আর গেউলকে সব বলে। আর এই সমস্ত কথা শুনে গেউল তো খুবই রেগে যায়। সে হবিনকে বলে, তুমি এই সমস্ত কেন করতে গেলে? এখন তো আমার তোমাকে নিয়ে টেনশন বেড়ে গেল। আর তোমাকে যদি ওই ছেলেটা খুব মারে, তাহলে আমি ওকে মেরে এমন করব না, আমি ওকে দেখিয়ে দেবো আমার লাথিতে কত পাওয়ার। আর এখন স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি এরকম করতেই বা গেলে কেন? যার উত্তরে হবিন কিছু বলে না, কিন্তু সে এখন মনে মনে ভাবতে থাকে, স্ন্যাপার, আমি জানি না তুমি কীরকম ফিল করছো। আর এরপরেই হবিন বলে, ঠিক আছে, যাই হোক, আমি এখন আসছি। কিন্তু গেউ তাকে বলে, দাঁড়াও একটু, তোমাকে আমি আমার কিকগুলো দেখাই। কিন্তু হবিন বলে, না, আমার এখন একদমই সময় নেই, আমি আজকাল প্র্যাকটিস করাতে একটু বেশিই ব্যস্ত থাকবো। আর এরপরেই রাত্রে বেলা আমরা হবিনকে বাড়িতে দেখতে পাই, যেখানে সে স্যামডেকের 3 নম্বর লেসন দেখছিল, যেখানে স্যামডেক এখন শেখাবে যে একটা রেগুলার ছেলে হয়েও কী করে একটা প্রো ফাইটারকে হারানো যায়। আর সেটা দেখতে দেখতেই হবিন ট্রেনিং করতে থাকে আর ভাবতে থাকে, আমি এটা করতে পারবো, আমি জানি, কেননা আমি একবার বুঝে গেছি যে জেতার স্বাদটা আসলে কীরকম। আর এরপরই স্যামডেক ভিডিওতে বলতে থাকে, তাহলে আমি আজকে তোমাকে শেখাবো যে একটা রেগুলার পার্সন একটা ফাইটারকে কী করে হারাতে পারে। তুমি হয়তো এতদিনে তোমার কাফ, কিক আর হুক মারা শিখে গেছো, তাহলে এরপর আমি তোমাকে বলছি, একটা রেগুলার পার্সন হয়ে তুমি একটা ফাইটারকে কোনোদিনই হারাতে পারবে না। যেইটা শুনে হবিন একেবারেই চমকে যায়। সে ভাবতে থাকে, যা, কি হলো, আমি তো এর উপরে পুরো ভরসা করেছিলাম। আর এখন স্যামডেক ভিডিওতে বলতে থাকে, কোনো রাস্তাই নেই তোমার একটা প্রো ফাইটারকে হারানোর, কোনো টাইকোন্ডো ফাইটারের সামনে গেলে তো তুমি মরেই যাবে। আর এই সমস্ত শুনে শুনেই হবিন চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, কোনো না কোনো রাস্তা তো থাকবেই, প্লিজ আমাকে দেখিয়ে দিন। কিন্তু স্যামডেক এখন বলে, টাইকোন্ডোর কিকে এমন পাওয়ার আছে যে ওর সামনে একটা রেগুলার পার্সন কোনো দিনই পারবে না। আর এই সমস্ত কথা শুনে হবিন একেবারেই ভেঙে পড়ে। সে বলতে থাকে, আমি ভাবিনি যে মাস্টারও কোনো দিন এরকমভাবে বলবে, তাহলে তো আমার আর কোনোই রাস্তা নেই। কিন্তু স্যামডেক এখন হঠাৎই বলে, কিন্তু যদি আমি তোমাকে বলি যে একটা রাস্তা আছে। যেটা শোনার পরেই হবিন এখন খুবই মন দিয়ে কথাটা শোনে। আর এখন স্যামডেক বলে, টাইকোন্ডোর কোনো ফাইটারকে স্ট্রিট ফাইটে হারানোর একটা রাস্তা আছে, তোমাকে এমন কিছু করতে হবে যেন সে তার পাওয়ার ব্যবহার করতে না পারে। মানে তোমাকে আশেপাশের পরিবেশটাই পুরো পাল্টে ফেলতে হবে। তোমার কি মনে হয় যে প্রফেশনাল বক্সিং রিংয়ের বাইরে কোনো একটা পিচ্ছিল জায়গাতে কেউ কোনো টাইকোন্ডো কিক ভালো করে মারতে পারবে? অর্থাৎ তোমাকে এমন একটা জায়গাতে ফাইট করতে হবে যেখানে সে তার পাকে ভালো মতো ব্যবহার করতে পারবে না। যে সমস্ত শুনে হবিন এখন ভাবতে থাকে, তাহলে কোন জায়গাতে ফাইট করা যায়। আর এই সময় তার মাথাতে হঠাৎই একটা প্ল্যান আসে যে এক মাস পরে সে তার সঙ্গে সেই দিনে ফাইট করবে যেই দিন বৃষ্টি হবে। আর এখন টাইম ঠিক করার পরেই স্যামডেকের কথা মতো হবিন ট্রেনিং করতে শুরু করে দেয়। হবিন এখন প্রথমে কাফ কিক আর আপার হুকটাকে ভালো করে প্র্যাকটিস করে। আর সে এখন স্যামডেকের ওই কথাটা মনে করে যে একটা ফাইট করার জন্য কী কী দরকার। প্রথম কথা হলো বিল্ড, অর্থাৎ শরীরে মাংস, দ্বিতীয়ত স্ট্যামিনা, এবং তৃতীয়ত নিজের ইচ্ছা শক্তি। আর তার এই কথা মতো হবিনও ট্রেনিং করতে থাকে। আর সে ভাবতে থাকে যে যদি বৃষ্টি হয়ে থাকে, তাহলে হয়তো টেহুন তার পাগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে না, আর হয়তো এইভাবেই তাকে আমি সহজেই হারাতে পারবো। কিন্তু সে এখন স্যামডেকের ভিডিওতে দেখে যে এত কিছু করার পরেও তোমার জেতার কোনো পুরোপুরি চান্স নেই, যেটা দেখে হবিন একেবারে চমকে যায়। স্যামডেক এখন বলে, এই সব কিছু যদি তুমি ঠিক করেও করে ফেলো, তাহলেও তোমার জেতার চান্স মাত্র 5%। কিন্তু তবুও আমার কাছে এমন একটা মুভ আছে যেটার থেকে তোমার জেতার চান্স 5% থেকে 40% হয়ে যাবে, আর এই মুভটা হলো ট্যাকেল। আর এই বলে স্যামডেক তার পাঞ্চিং ব্যাগের মধ্যে একটা ট্যাকেল মেরে দেখায়। আর একই সঙ্গে এটাও বলে যে যাদের মেন পাওয়ার হলো কিক মারা, তাদের কাছে ট্যাকেল একটা খুবই খারাপ জিনিস, তাই তোমাকে ট্যাকেল প্র্যাকটিস করতে হবে। আর তার এই কথা মতো হবিন ট্যাকেল প্র্যাকটিস করা শুরু করে দেয়। সে জলের মধ্যে নেমে স্রোতের বিরুদ্ধে ট্যাকেল প্র্যাকটিস করে, আর তারপরে ঠান্ডা জলে স্নানও করে। আর এখন স্যামডেক এটাও বলে যে ট্যাকেল ঠিকমতো করার জন্য তোমাকে নিজের কোর মাসেলগুলোকে স্ট্রং বানাতে হবে। তুমি কি জানো যে তুমি তোমার কোর মাসেলগুলোকে কী করে ট্রেন করবে? আর এই সময় আমরা দেখতে পাই যে গেউল আর স্ন্যাপার হবিনের বাড়িতে চলে আসে, কিন্তু তারা হবিনকে খুঁজে পায় না, তারা এদিক ওদিক খুঁজতে থাকে। আর তারপরেই স্ন্যাপার আলমারি খোলে আর দেখতে পায় যে হবিন আলমারির ভেতরে ঝুলে রয়েছে, যেটা দেখে স্ন্যাপার আর হবিন দুজনেই এখন চমকে যায়। আর স্ন্যাপার এখন বলে, তুমি কি পাগল নাকি, তুমি এখানে কি করছো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমরা জানতে পারি যে স্যামডেক হবিনকে বলেছে তোমাকে ঝুলে থাকতে হবে নিজের কোর মাসেলগুলোকে স্ট্রং করার জন্য। আর সেইটা যখন হবিন স্ন্যাপারকে বলে, তখন স্ন্যাপার তাকে এটা বলে, তুমি তো পার্কে গিয়েও ঝুলে থাকতে পারো, তোমাকে আলমারিতে ঝুলে থাকতে কে বলেছে? আর এই সময় হবিন বলে, ঠিক আছে, যাই
হোক, তোমরা এখন এখানে কি করছো? যার উত্তরে স্ন্যাপার বলে, আমি তো লাইভ স্ট্রিম করছি, তোমার ফাইট তো এক মাস পরে, ততদিন তো আমাদের ভিউয়ার্সদেরকে কিছু না কিছু দেখাতে হবে। আর এই সমস্ত চলতে চলতে গিউলের নজর পড়ে সেই ব্যাগটার দিকে, যেই ব্যাগটা দিয়ে হবেন প্র্যাকটিস করে। যেটা দেখে গিউল জিজ্ঞাসা করে, এইটা কিসের ব্যাগ? কোনো নোংরা ফেলার ব্যাগ এটা? আর এরপরেই আমরা দেখতে পাই যে স্যামডেক বলছে, তোমার জেতার চান্স 40% থেকে বেড়ে 50% হতে পারে, যদি তুমি তোমার অ্যাপসকে পুরোপুরি ট্রেন করতে পারো। আর এখন আমরা দেখতে পাই যে হবিন সব রকমভাবে ওয়েট নিয়ে ওয়েট ছাড়া তার অ্যাপসকে ট্রেন করে। যেটা দেখে স্ন্যাপার বলে, কি করছো তুমি এগুলো? অ্যাপস ট্রেন করলে তুমি টেহুনের সঙ্গে ফাইট করতে পারবে না। কিন্তু কেউ এই সময় বলে, না না, হবিন ঠিকই করছে, অ্যাপস ট্রেন করলেই সঠিকভাবে ফাইট করা যাবে। আর এই বলে গিউল চলে যায় হবিনের কাছে আর তার পিঠের মধ্যে লাথি মারতে থাকে আর বলে, এইটা করলে তোমার অ্যাপস আরও ভালো ট্রেন হবে। আর স্ন্যাপার এই সমস্ত কিছু ভিডিও করতে করতে বলে, হবিন সত্যিই আমার তো এখন তোমাকে দেখে হিংসা হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও হবিনের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে, সে লাগাতার গিউলকে থামতে বলে, কিন্তু গিউল কোনোভাবেই থামে না। আর এর অনেকদিন পরেই আমরা আবার স্কুল দেখতে পাই, যেখানে এখন দুটো ছেলে আলোচনা করছিল, তুমি কি ভাইরাল হিট দেখো? যার উত্তরে অন্য ছেলেটা বলে, হ্যাঁ ওটা তো আমার খুবই ভালো লাগে, আর আজকে তোর ফাইট করার কথা না টেহুনের সঙ্গে? আর এরপরেই আমরা হবিনকে দেখতে পাই, হবিন এখন মনে মনে ভাবতে থাকে, আমি তো পুরো এক মাস ভালো করে ট্রেনিং করেছি, স্যামডেক যা যা বলেছে আমি সব করেছি, তাহলে কি আমি এবার জিততে পারবো? হ্যাঁ আমি পারবো, আমার নিজের মধ্যে বিশ্বাস আছে। আর স্যামডেকের কথা মতো আমি একটা ভালো জায়গাও বেছে নিয়েছি আমার বাড়ির পাশেই, যেখানে হয়তো টেহুনের কিক মারতে একটু প্রবলেম হতেও পারে। আর সে তো ওয়েদার ফোরকাস্টিংও দেখে নিয়েছে যে আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা। আর হবিন মনে মনে ভাবতে থাকে, দয়া করে যেন আজকে বৃষ্টিটা হয়, না হলে আমার পক্ষে যেটা কোনোভাবেই সম্ভব হবে না। আর এখন আমরা দেখতে পারি যে স্ন্যাপার হবিনের ভিডিও করছিল, আর এই সময় সে বলে, তুমি কি জানো ওয়েদার ফোরকাস্টিং কিন্তু আজকাল খুবই খারাপ খবর দিচ্ছে, মানে যা বলছে সেগুলো একদমই ঠিক হচ্ছে না। আর হবিন এখন দেখতে পায় যে আকাশ থেকে কালো মেঘ পুরো সরে যাচ্ছে, মানে আজকে বৃষ্টি আর হবে না। আর এদিকে স্ন্যাপার হবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে বলছিলে তোমার কাছে একটা সিক্রেট প্ল্যান আছে, সেটা কি? আর এখন হবিন মনে মনেই ভাবতে থাকে, যা আবার পুরো প্ল্যানই তো শেষ হয়ে গেল, যদি বৃষ্টি না হয় তাহলে ওখানে ফাইট করার কোনো মানেই নেই। আর এখন তার মনে পড়ে স্যামডেকের ভিডিওর কথা, যেখানে স্যামডেক বলেছিল যে যদি তোমার পরিবেশ ঠিকঠাক না থাকে আর যদি তুমি টাইকোন্ডোর কিকগুলোকে নিজে থেকে আটকাতে না পারো, তাহলে একটা টাইকোন্ডো ফাইটারকে তুমি কোনোদিনও হারাতে পারবে না। আর এই সমস্ত মনে করেই হবিন এখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, যেটা দেখে স্ন্যাপার বলে, তুমি কি পালিয়ে যাচ্ছ নাকি? আর হবিন ভাবে, আমি পারবো না, আমাকে পালাতেই হবে। আর হবিনের এরকম পালিয়ে যাওয়া দেখে স্ন্যাপার এখন ভিডিওতে বলে, দেখো হবিন তো দৌড়ে চলে গেল, ও সত্যিই খুবই ফাস্ট, আমাকে ওকে ধরতে হবে। আর এই ভিডিওটাই এখন টেহুন দেখছিল, সে ভাবতে থাকে, পালিয়ে যাচ্ছ কেন, তোমাকে তো আমার সঙ্গে লড়াই করতেই হবে। আর একই সঙ্গে টেহুন এটাও ভাবে যে এইবার হয়তো আমার কাছে ফাইনালি প্রচুর টাকা হবে। আর টেহুন এই সময় বাথরুমের মধ্যে ছিল, এই সমস্ত ভাবতে ভাবতেই কেউ একজন টেহুনের মুখের ওপর জল দিয়ে দেয়, যেটাতে টেহুন খুবই রেগে যায়। আর এখন আমরা দেখতে পাই যে টেহুনের মুখে জল দিয়েছে হবিন, আর সে মনে মনেই বলছে, তোমার অপোনেন্টকে হারাতে গেলে প্রথমে তোমার অপোনেন্টকে রাগাতে হবে। আর এখন টেহুন তাকে বলে, কি করছো তুমি, যা করছো ভেবেচিন্তে করছো তো? আর এরপরে আমরা দেখতে পাই যে হবিন সেই পুরো জায়গাতে জল ছিটিয়ে দেয় আর ভাবতে থাকে, বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আমি এখানে বৃষ্টি করিয়ে নেব, আর তাতে যদি সে লাথি মারতে না পারে তাহলে আমি জিতে যাব। এই সমস্ত ভেবেই সে চ্যানেলে সবাইকে বলে, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে সে টেহুনকে ট্যাকেল করতে যায়, কিন্তু টেহুন এই সময় তাকে লাথি না মেরে একটা ঘুষি মারে। আর তারপরেই টেহুন ভাবতে থাকে, এটা তো একটা রিয়েল ফাইট, তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে সেভাবেই ফাইট করব, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার হেরে যেও না। আর হবিন এখন ভাবতে থাকে, এটা কি হলো, ও কি আমাকে ঘুষি মারলো? আমার চোখ তো হঠাৎই পুরো সাদা হয়ে গেল। আর এইদিকে স্ন্যাপার এখন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে ভাবতে থাকে, হবিন এটাই কি তোমার আসল প্ল্যান? তুমি কি এইটা করার জন্যই এক মাস ধরে তৈরি হচ্ছিলে? এই সময় আমরা দেখতে পাই যে টেহুন হবিনকে ধরে লাগাতার মারতে থাকে তার হাত দিয়ে, আর হবিন এখন তার চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু হবিন হঠাৎই নিজেকে ছাড়িয়ে নেয় আর তারপরে টেহুনকে একটা কাফ কিক মারে। যার পরেই আমরা কমেন্টে দেখতে পাই, আমি জানতাম হবিন এই কারণেই ওই জুতোটা পরে আছে। হবিন যে জুতোটা পরে আছে সেই জুতোটা হলো এমন যেটা জলের মতো স্লিপ কাটবে না, তাই সে খুবই ভালোভাবে টেহুনকে কিক মারতে পারবে। আর এখন আমরা জানতে পারি যে হবিন এই জুতোটা পরেও অনেক প্র্যাকটিস করেছে, সে এই রকমের প্ল্যান অনেক আগে থেকেই করে রেখেছিল। আর এখন আমরা আবার বর্তমানে হবিনকে দেখতে পাই যে এখন মনে মনে ভাবছিল, আমার এখন আর একদম ভালো লাগছে না, আমি এই লড়াইটা থেকে এখনই বেরোতে চাই। কিন্তু স্ন্যাপার থেকে এই সময় বলে, আমাদের 3 মিনিটের ভিডিও হয়ে গেছে,
যেটা শুনে হবেন খুশি হয় আর বলে, ঠিক আছে তাহলে আমরা তো এই ভিডিওর মাঝখানে অ্যাড দিতে পারবো। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন আর টেহুন বাথরুমের মধ্যে লড়াই করছিল। এই সময় টেহুন হবিনকে একটা ঘুষি মারে, যেইটা দেখে হবিন এখন খুবই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই ছেলেটা এরকম একটা পিছিল জায়গার মধ্যেও কী করে এত ফাস্ট হতে পারে, আর ও তো স্ক্রিপ্টকে পড়েও যাচ্ছে না। আর একই সঙ্গে হবিন এটাও ভাবে, পাকগুড় থেকে তো আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রেখে রেখে ওকে মারছিলাম, কিন্তু টেহুন তো আমার সমস্ত মুভগুলোই বুঝে যাচ্ছে, ওর থেকে আমি নিজেকে বাঁচাতেই পারছি না। আর এই সময়ই তার লাইভ স্ট্রিমে একটা কমেন্টও আসে যে টেহুন পাকগুড় মতো না, তুমিও কে এত সহজে হারাতে পারবে না। আর এখন হবিনও বুঝতে পারে যে টেহুন এই মেজের মধ্যে স্লিপ তো খাচ্ছে ঠিকই, কিন্তু তবুও সে নিজেকে ব্যালেন্স করে হবিনের কাছে চলে আসছে। আর এখন তার লাইভ স্ট্রিমে আরও কমেন্ট আসতে থাকে যে একটা প্রো সত্যিই প্রো, তুমি কি ভাবছো যে এই ছেলেটাকে প্রো সবাই এমনি এমনিই বলে, ওর নিজস্ব একটা স্কিল তো আছেই। আর হবিন এই সমস্ত কিছুর পরে ভাবতে থাকে আমি তো এখান থেকে পালাতেও পারবো না। আর এরপরে হবিন ভাবে না, এরকম করলে চলবে না, আমাকে কিছু তো একটা করতেই হবে। এই বলে সে টেহুনকে প্রথমবার একটা কাফ কিক মারে, আর সে ভাবতে থাকে আমিও খুব হার্ড ট্রেনিং করেছি আর এখন শুধুমাত্র আমি এইটাই করতে পারবো, কেননা আমার বাকি স্কিলগুলো ওর উপর কোনো কাজেই লাগছে না। আর এই বলে সে টেহুনকে আরও একটা কাফ কিক মারে, আর ভাবতে থাকে এই লড়াই এখনও শেষ হয়নি, আমার কাছে আরও সময় আছে। কিন্তু সে যতবারই টেহুনকে একটা করে কাফ কিক মারে তাকে ততবারই একটা করে পাঞ্চ খেতে হয়, যেটা দেখে স্ন্যাপার এখন বলে, ঠিক আছে তুমি কাফ কিক মারছো এটা ভালো, কিন্তু মারার সময় অত চিল্লিও না। আর তার পর মুহূর্তে স্ন্যাপার ভাবে যে না, হবিনের হয়তো কাফ কিক মারার সময় কাফ কিক বলে চিল্লানোর একটা কারণ আছে, যেরকম সে পাকর সঙ্গে করেছিল, কাফ কিক মারতে মারতে হঠাৎ একবার মুখে ঘুষি মেরে দিয়েছিল, হয়তো এইবারও সেরকমই কিছু করতে চাইছে। আর আমরা দেখতে পাই যে হবিন ঠিক এরকমই করে। এরপরে সে যখন টেহুনকে মারতে যায় তখন সে কাফ কিক বলে চিল্লিয়ে তো ওঠে, কিন্তু সে কাফ কিক মারে না, বরঞ্চ সে টেহুনকে এই সময় ট্যাকেল করে। কিন্তু সে বুঝতে পারে যে এই রকমের ট্যাকেল হয়তো টেহুনের উপরে খুব একটা কিছু কাজ করছে না। আর তারপরে তার স্যামডেকের কথা মনে পড়ে যে তাকে ভিডিওতে বলেছিল, তুমি কি এত ট্রেনিং করার পরেও ভয় পাচ্ছ যে ট্যাকেল হয়তো কাজ করবে না? তুমি কি এর আগেও ট্যাকেল ব্যবহার করেছো আর ফেল হয়ে গেছো? যদি এরকম হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলে দিই, তুমি ঠিক মতো ট্যাকেল করতে পারোনি, কেননা ঠিক মতো ট্যাকেল করলে তুমি একটা বড় শরীরকেও ফেলে দিতে পারবে। তোমাকে মেনলি ফোকাস করতে হবে হাঁটুর মাঝখানে হাত দিয়ে হাঁটু দুটোকে ভাঁজ করে দেওয়া, তাহলে সামনের অপোনেন্ট একাই পড়ে যাবে। আর এখন টেহুনের সঙ্গেও এরকমই হয়, টেহুনকে এই সময় হবিন মাটিতে ফেলে দেয়, আর সে ভাবতে থাকে যে হ্যাঁ আমি পারলাম। আর তার এই একটা মুভের পরে লাইভ স্ট্রিমে কমেন্ট আসতে থাকে, ওয়াও তুমি তো খুব ভালো করলে হবিন। কিন্তু এইটা দেখে স্ন্যাপার খুব একটা খুশি হয় না, সে বলে সে ঠিক আছে, হবিন না হয় টেহুনকে একবার ফেলে দিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে টেহুন এত তাড়াতাড়ি হেরে যাবে। কিন্তু এখন টেহুন পড়ে যাওয়ার পর হবিন তার উপরে অ্যাটাক করার জন্য তৈরি হয়, যেটা দেখে স্ন্যাপার বলে হ্যাঁ খুব ভালো, এই পাঁচটা তুমি মারো তাহলে তুমি জিতে যাবে। কিন্তু হবিনের মনে পড়ে যে স্যামডাক তাকে বলেছিল তুমি যদি একটা প্রোয়ের সঙ্গে ফাইট করো তাহলে তার উপরে হয়তো পাঞ্চ খুব একটা এফেক্টিভ নাও হতে পারে, আর তুমি একটা প্রোকে মারার একবারই সুযোগ পাবে, তাহলে তুমি ওই সুযোগে কি করবে? আর তখনই তাকে স্যামডাক শেখায় যে দুপাশে দুটো কলার ধরে হাত দুটোকে কাছে এনে গলায় চাপ দিতে হবে। আর হবিনও এখন স্যামডাকের কথা মতো এটাই করে, সে এইটা করার অনেক প্র্যাকটিস করেছিল। আর এখন তার এটাও মনে পড়ে যে স্যামডাক তাকে বলেছিল এইরকম যদি তুমি অপোনেন্টের সঙ্গে 10 সেকেন্ডের জন্য করতে পারো তাহলে তুমি জিতে যাবে। তাই হবিন এখন তার মাথায় 10 গুনতে থাকে। কিন্তু সেই সময় টেহুন বলে তোমার পা তো আমার গায়ের উপর নেই, এটাই বোধহয় তোমার প্রথম আসল ফাইট তাই না? যেইটা শুনে হবিন বুঝতে পারে যে সে কিছু তো একটা ভুল করেছে, কেননা এই অ্যাটাকটা টেহুনের উপর খুব একটা কাজ করছে না। আর এই সময় তার মনে পড়ে স্যামডাকের শেখানো প্রথম লেসনের কথা যে তোমাকে তোমার ইমোশনকে কন্ট্রোলে আনতে হবে আর সব সময় শান্ত থাকতে হবে। কিন্তু এখন সে এই ভুলটাই করল, সে টেহুনকে মারার সময় একদম শান্ত ছিল না, যেই কারণে সে এখন আর বুঝতে পারলো না যে টেহুন কীরকমের মুভ করতে পারে। আর এই সময় টেহুন থেকে মেরে পেছন দিকে ফেলে দেয়, আর তারপরেই টেহুন বলে তুমি তো ভালোই অ্যাটাক করলে, একটা ট্যাকেল করলে তারপরে আবার ক্রস চোখ, হ্যাঁ তুমি ভালোই ট্রেনিং করেছো তার মানে। আর এই সময় স্ন্যাপার দেখতে পায় যে একটা ছেলে ভিডিওতে কমেন্ট করছে যে টেহুনকে আসলে ট্যাকেল করে হবিন ফেলতে পারেনি, টেহুন নিজেই পড়ে গেছে। আর এখন টেহুন ও হবিনকে এটাই বলে তুমি জানো আমি কেন তোমার ট্যাকেলে পড়ে গেলাম? আর এরপরে আমরা দেখতে পাই টেহুনের হাতে হবিনের জুতো, যেই জুতোটা পরার জন্য হবিন স্লিপকে পড়ে যাচ্ছিল না টেহুন সেই জুতো দুটোই খুলে নিয়েছে, যেইটা দেখে তো হবিন একেবারে চমকেই যায়। আর সে এখন এটাও ভাবে যে তার এতগুলো অ্যাটাক করার পরেও টেহুনের একটুও লাগেনি।
আর এরপরে আবার হবিনের স্যামডাকের কথা মনে করে, যে ভিডিওতে বলেছিল একটা রেগুলার ছেলে একটা টাইকোন্ডো ফাইটারকে তখনই হারাতে পারবে যখন সে তাকে কিক মারার থেকে আটকাতে পারবে, কিন্তু যদি কোনো কারণে তোমার অপোনেন্ট কিক মারার সক্ষম হয় তাহলে তোমাকে সেখান থেকে দ্রুত পালাতে হবে। আর এই সময় আমরা দেখতে পাই যে টেহুন হবিনের জুতোগুলো পরে নেয়, আর সে বলে এবার আমি আর স্লিপকে পরে যাব না, এবার আমি আমার কিকগুলো আসলেই মারতে পারবো। আর এখন আমরা অন্যদিকে একটা বাড়িতে মুনসিয়ংকে দেখতে পাই, যে এখন তার মোবাইলে হবিনের ভিডিওগুলো দেখছিল, আর তার পাশেই এখন বমি দাঁড়িয়েছিল। মুনসিয়ং এই সময় বমিকে বলে, দেখো হবিন ফাইট করছে, কিন্তু বমি বলে যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। যার উত্তরে মুনসিয়ং বলে, কেন, ওই দিনের পর ও তোমার আর ফোন ধরেনি তাই। যার উত্তরে বমে বলে, ও সমস্ত কথা বাদ দাও, আমি আর ওর সঙ্গে কথা বলতে চাই না। আর এই সময় মুনসিয়ং দেখতে পারে যে হবিন কোনো রকমের টেহুনকে ফেলে দিয়েছে। যার পরে সে বমেকে এটাও বলে, দেখো হবিন তো এইবার একটা প্রোবের সঙ্গে ফাইট করছে আর ওকে ফেলেও দিয়েছে। যার পরেই বমি সেই ফোনের দিকে তাকায় আর বলে, কই দেখি দেখি। কিন্তু মুনসিয়ং এই সময় বলে, না ও একটু ভুল করে ফেললো, এই বলে সে তার ফোনটা বন্ধ করে দেয়। আর বমি এই সময় বলে, কি হলো, তুমি ফোনটা বন্ধ করলে কেন, চালাও, আমি তো দেখছিলাম। কিন্তু মুনসিয়ং এই সময় বমিকে বলে, থাক এখন আর আমাদের না দেখাই ভালো। আর এখন আমরা দেখতে পাই যে টেহন একেবারে তৈরি হয়ে যায় হবিনকে মারার জন্য। আর স্ন্যাপার এই সময় তাকে বলে, হবিন তুমি এখন ওইখানে কি করছো, তাড়াতাড়ি ওখান থেকে পালাও। কিন্তু হবিন পালায় না, সে বসে বসেই ভাবতে থাকে, এই সমস্ত কিছু যা আমি করলাম সে সব কিছু ওরই প্ল্যান ছিল, তাহলে আমার এই এক মাসের খাটনির কী হলো। এদিকে টেহুন এখন হবিনকে বলে, তাই তো, তোমার এই জুতোগুলো তো একদম স্লিপ করছে না। আর এই সময় আমরা দেখতে পাই যে স্ট্রিমে অনেকেই কমেন্ট করছে, হবিন তুমি হার মেনো না, তুমি লড়াই করো। কিন্তু হবিন এখন ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কী করে হারাবো, আমার প্রথম থেকে জেতার চান্স পুরোপুরি জিরো। কিন্তু এই সময় স্ন্যাপার হবিনকে বলে, হবিন তুমি কি টাকা কামাতে চাও না। যেইটা শুনেই হবিন এই সময় দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার সমস্ত ভিউয়ার্সকে ধন্যবাদ, আমি এখনও লড়াই করব। আর এই সময় সে স্যামডাকের কথা মনে করে, যে ভিডিওতে বলেছিল টাইকোন্ডো ফাইটাররা তখনই ভালোভাবে ফাইট করতে পারে যখন তারা দুটো পায়ের ব্যবহার করে। যেইটা শুনে হবিন এখন ভাবে, আমি শুনেছিলাম যে টেহুন ডান পা দিয়েই মেইন অ্যাটাক করে, আর সে দেখতে পায় যে টেহুন তার একটা জুতো ডান পায়েই পড়েছে, তার মানে সে বাঁ পা দিয়ে লাথি মারবে। এই সমস্ত ভাবার পরে হবিন ভাবে, ঠিক আছে আমি আরও একবার ওই ট্যাকেল করে চোখ করা ট্রাই করব। কিন্তু এই সময় টেহুন তার দিকে পা তুলে দেয়, যেইটা দেখে হবিন ভাবতে থাকে, ও আমার থেকে এত দূরে রয়েছে, আমি ওকে কী করে ট্যাকেল করব। আর এই সময় আমরা দেখতে পাই যে স্যামডাক আগে বলেছিল একটা রেগুলার ছেলে একটা টাইকোন্ডো ফাইটারকে তখনই হারাতে পারবে যখন সে তার দু পা কোনোভাবে আটকে ফেলবে, কিন্তু যদি সে এটা না করতে পারে তাহলে সে কোনো দিনই জিতবে না। আর টাইকোন্ডোর একটা লাথি যদি সে খায় তাহলে তার মাথা পুরোপুরিভাবেই ঘুরে যাবে, সে আর কিছুই ভাবতে পারবে না। আর এই সময় টেহুন হবিনকে একটা লাথি মেরেও দেয়, যার পরে হবিন বুঝতে পারে যে সব কথাগুলি সত্যি, তার মাথায় এখন কোনো কথাই ঢুকছে না আর তার মাথা কোনো কাজই করছে না। তবুও সে ভাবতে থাকে এখন তার কী করার দরকার। আর এরপরে সে ঠিক করে যে সে টেহুনকে একটা ঘুষি মারবে, আর সে মারতেও যায় কিন্তু এরই মধ্যে টেহুন থেকে একটা লাথি মেরে দেয়। আর তারপরে সে টেহুনকে আবার কাফ কিক মারা ট্রাই করে, যার পরেও টেহুন থেকে আবার লাথি মেরে দেয়। আর এইভাবে হবিন কোনো অ্যাটাকই করতে পারে না, টেহুন থেকে লাগাতার লাথি মারতেই থাকে। আর তারপরে টেহুন বলে, তুমি তো বোধহয় ডান পা দিয়ে অ্যাটাক করো তাই না, এই বলে সে হবিনের ডান পায়ে মারে। আর তারপরে সে হবিনকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব একটা জোরে তোমাকে মারছি না তাই তোমার পা ভাঙবে না। আর এই সমস্ত দেখে স্ন্যাপারও এখন কাঁদতে শুরু করে, সেও টেহুনকে থামতে বলে, কিন্তু টেহুন থামে না, টেহুন এখন তার ফাইনাল ব্যাক কিক হবিনকে মারে। আর তারপরে সে হবিনকে বলে, তোমার ভাগ্যটা খুবই ভালো যে আমি তোমাকে ডান পা দিয়ে মারলাম না, নাহলে এতক্ষণে তুমি মরেই যেতে। আর তারপরে সে হবিনের গায়ে হাত দেয় আর বলে, তোমার তো গায়ে একটুও মাংস নেই, হয়তো তোমার দু একটা হাড় ভেঙেও গেছে, যাই হোক কথা মতো তাহলে আমি তোমার এখন ইউটিউব চ্যানেলটা নিয়ে নেবো। যার পরে সে স্ন্যাপারের কাছে যায় আর তাকে বলে, তাহলে বলো স্ন্যাপার আমরা কীরকমের কন্টেন্ট বানাবো। যেইটা শুনে স্ন্যাপার বলে, তুমি প্লিজ থামো। যার উত্তরে টেহুন বলে, থামবো মানে, আমি তো এখনও শুরুই করলাম না। কিন্তু স্ন্যাপার বলে, আমি তোমাকে বলছি না। আর এরপরেই পেছনে আমরা দেখতে পাই যে হবিন আবার দাঁড়িয়ে পড়েছে, সে এই সময় একা একাই বলছে, ব্যাক কিক খুবই পাওয়ারফুল, তাই তোমাকে এমন একটা বডি বানাতে হবে যেটা তোমাকে ব্যাক কিকের থেকেও বাঁচাবে। আর এরপরেই সে মনে করে হাউ টু ফাইট এ টাইকোন্ডো ফাইটার ভিডিওটার কথা, যেখানে বলা ছিল যে তোমাকে পরিবেশটাকে কন্ট্রোল করতে হবে আর অপোনেন্টকে যে করেই হোক লাথি মারা থেকে আটকাতে হবে। এই সমস্ত বলতে বলতেই স্ন্যাপার আবার দু হাত তুলে টেহুনের সামনে চলে আসে আর তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, তোমরা দেখতে থাকো আমি এখনও হারিনি। কিন্তু স্ন্যাপার এই সময় চিল্লিয়ে ওঠে আর তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি কি এবার সত্যি সত্যি মরতে চাও, টাকা কি সত্যিই তোমার এতটাই জরুরি।
কিন্তু এই সময় হবেন চিল্লিয়ে উঠে বলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর সে মনে মনেই ভাবতে থাকে এটা শুধুমাত্র টাকার বিষয় না। আর এই সময় টেহুন হবেন কি বলে, সত্যি আমার আর কিছু বলারই নেই, তুমি যে এরকম সেটা আমি জানতাম না। যাই হোক, এখন তুমি কি ভাবছো যে তুমি ওই ছোট ঘরের মধ্যে ঢুকে থাকলে আমার থেকে বাঁচতে পারবে? যার উত্তরে হবেন বলে, হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে। আর এরপরেই টেহুন বলে, ঠিক আছে আমিও দেখি তুমি কেমন বাঁচতে পারো। এই বলে সে আবার একটা ব্যাক কিক হবেনের দিকে মারে, আর হবেন এটাতে পুরোপুরি চমকে যায়। কিন্তু এই সময় আমরা দেখতে পাই যে টেহুন স্লিপ খেয়ে পড়ে গেছে, কারণ হবেন দরজা ধরে ঝুলে গেছিল। আর এইবার সে তাকে ট্যাকেল করে আর ভাবে যে এইবার তাকে ওই মুভটা করতেই হবে যেটার প্র্যাকটিস সে এতদিন করেছে। আর এখন মুনসিয়াংও তার বাড়িতে ভিডিওটা দেখছিল। সে বলে, এইবার আগেরবারের মতো হয়নি, যে এইটা শুনে বমিও খুবই খুশি হয়। আর এইদিকে এখন আমরা দেখতে পাই টেহুনের অবস্থা। সে ভেবেছিল সে হবেনকে নিয়ে খেলতে পারবে, কেননা হবেনের হাইট 5'5" আর তার ওয়েট মাত্র 50 কেজি। কিন্তু এই ছেলেটাই এখন টেহুনকে মাটিতে ফেলে দিচ্ছে, তাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে হারার স্বাদ কীরকম, যেরকম টেহুন এর আগেও একবার বুঝেছিল যখন সেই একটা MMA ফাইটারের থেকে হেরেছিল আর সে পুরোপুরি ট্যাপ আউট হয়ে গেছিল। ট্যাপ আউট হলো একটা ফাইটারের সব থেকে খারাপ সময়, যেই সময় একটা বড় অডিয়েন্সের সামনে তাকে হারতে হয় আর তাকে তার হাত দিয়ে ট্যাপ করে সেটা বোঝাতে হয়। আর এই সময় টেহুন সেটাই করে, সে হার মেনে নেয়। স্ন্যাপার এই সময় এসে হবেনকে বলে, হবেন ঠিক আছে আর করার দরকার নেই, তুমি জিতে গেছো। কিন্তু হবেন এই সমস্ত ট্যাপ আউটের মানে বোঝে না, সে এখনও টেহুনের ওপরে লেগেই থাকে। যার পরে স্ন্যাপার এসে তাকে আবার বলে, তুমি কি ওকে মেরে ফেলবে নাকি, ও তো অলরেডি হার মেনেই নিয়েছে। কিন্তু হবিন এই সময় কারোর কথা শুনতে পায় না, তার মাথায় একটা কথাই ঘোরে যে স্যামডাক তাকে বলেছিল কখনও তোমার অপোনেন্টকে ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত সে অজ্ঞান হয়ে যাচ্ছে, কেননা না হলে সে আবার উঠে পড়বে। আর সবসময় চোখ করার পর তুমি 10 গুনবে। আর তার কথা মতোই হবিন এই সময় তার 10 গুনতেই থাকে, আর 10 গোনা শেষ হওয়ার পরে সে টেহুনকে ছাড়ে। আর এই সময় সমস্ত ভিউয়ার্সরা একদম লাগাতার কমেন্ট করতেই থাকে, আমরা ভাবতেই পারি না যে তুমি জিতে যাবে, সত্যি তুমি জিতে গেলে। আর এখন হবেনও খুবই খুশি হয় যে সে জিতে গেছে। আর টেহুনও এই সময় তার আগের কথাই ভাবতে থাকে যে সে এর আগেও একবার এভাবে হেরে গেছিল, আর সবাই তখন থেকে বলেছিল এইরকম টাইকন্ডু MMA কোনো কাজেই লাগে না। আর এই সময় টেহুনের জ্ঞান ফিরে দিয়ে সে দেখতে পায় যে হবেন আর স্ন্যাপার তার পা ধরে আছে, আর হবেন বলছে আমাদেরকে ওকে এখান থেকে নিয়ে যেতে হবে, ওকে এখানে ফেলে রাখলে তো আর হয় না। কিন্তু স্ন্যাপার বলে, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, ওর যদি জ্ঞান ফেরে তাহলে আবার খারাপ হবে। আর এই সমস্ত কথাই টেহুন শুনে ফেলে, আর তখনই বলে তোমরা কী করছো আমাকে নিয়ে। আর তার এই কথা শুনে হবেন আর স্ন্যাপার দুজনেই ভয় পেয়ে যায়। আর এরপরেই টেহুন হবেনের গলা ধরে আর তাকে বলে, তুমি কি সত্যিই মরতে চাও? যার উত্তরে হবেন বলে, আমার তো শুধু তোমাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। আর এই বলার পরে সে টেহুনকে একটা ঘড়ি দেয়, যেটা আসলে টেহুনেরই, যেটা টেহুন তার টাইকন্ডু স্কিলের জন্য পেয়েছিল। আর সেটা পাওয়ার পরেই টেহুন চুপ হয়ে যায়, সে আর কিছু হবেনকে বলে না, সে হবেনকে ফেলে দেয় আর বলে, আমি তাহলে তোমার কাছে হেরে গেলাম, তোমার ইউটিউব অ্যাকাউন্ট আমি আর নেব না, কিন্তু যদি তোমাকে আমি আরেকবার দেখি তাহলে সেটা তোমার পক্ষেই খারাপই হবে। আর টেহুন যাওয়ার পরেই হবেন ভাবে, বাপরে আর একটু হলেই আমি যাচ্ছিলাম। আর এখন হঠাৎই স্ন্যাপার হবিনকে বলে, হবিন তোমার গা দিয়ে তো প্রচুর ঘামের গন্ধ বেরোচ্ছে। যার পরে হবিন বলে, হ্যাঁ তাই তো, আর এরকম গন্ধ তো মেয়েরা একদম পছন্দ করে না। এই বলেই হবিন একটা বডি স্প্রে দেখায় আর সেটাকে তার গায়ে দেয়। আমরা পরে বুঝতে পারি যে এই বডি স্প্রেটা তারা প্রমোশন করলো, আর এইভাবেই তারা এই লাইভ স্ট্রিমটা শেষ করে। আর তারপরে এই পুরো লাইভ ভিডিওটা দিয়ে দেয় তাদের এডিটর গেউলের কাছে। গেউল পুরো ভিডিওটাকে ভালো মতো এডিট করে, আর সেই সময় সে হবিনের বিষয়ে একটু চিন্তাও করে যে এত মার খাওয়ার পর হবিনের এখন কী অবস্থা সেটা কে জানে। কিন্তু এডিট করার পরে ভিডিওটা আপলোড করলেই খুব তাড়াতাড়ি ভিডিওটাতে 3 মিলিয়ন ভিউজ হয়ে যায়, আর এই সময় ভাইরাল হিটের সাবস্ক্রাইবার হয়ে যায় 1,90,000। আর এরপরেই আমরা স্ন্যাপারের হবিনকে পরের দিন স্কুলে দেখতে পাই, যারা আলোচনা করছিল যে গেউলের এডিট সত্যি খুবই ভালো আর তার জন্য এই ভিডিওটাতে এত ভিউজ হচ্ছে। আর এখন স্ন্যাপার বলে, দেখলি তো গেউলকে এডিটার হিসেবে নিয়ে ভালোই হয়েছে, তুমি তো ওকে নিতেই চাইছিলে না। আর এখন হবেন মনে মনেই ভাবতে থাকে, আমি জানতাম এই ফাইটটার থেকে কিছু না কিছু তো একটা হবেই। আমরা দেখতে পাই যে বমি রেস্টুরেন্টে বসে হবেন এডি ভিডিও দেখছিল। সেই সময় রেস্টুরেন্টে একটা ছেলে আসে যে চেহারায় অনেক বড়, সে এসে বমিকে বলে, তুমি খুবই কিউট, একটা কাজ করো তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। কিন্তু বমি বলে, না আমার ফোন নাম্বার আমি তোমাকে দিতে পারবো না। আর এরপরেই আমরা দেখতে পাই যে বমি 30টা বার্গার নিয়ে আসে, যেটা ওই ছেলেটাই অর্ডার করেছিল। আর ওই বার্গারগুলো নেওয়ার সময়ও ছেলেটা একই কথাই বলে, আমাকে তোমার নাম্বারটা দাও। কিন্তু বমি এইবারও বলে, আমি তোমাকে নাম্বার দিতে পারবো না,
এই শুনেই ছেলেটা ওখান থেকে চলে যায়। আর এখন রেস্টুরেন্টের অন্য ছেলেগুলো বলাবলি করতে থাকে, এই ছেলেটা কিন্তু আজকাল বারবার আসছে, আমরা ওকে বলি তুমি আর আসবে না, কিন্তু তাও শোনে না। আর এখন বমিও ভাবতে থাকে, এর আগে এখানে পাগু এসে যখন তার ফোন নাম্বার চাইছিল সেই সময় হবিন দেখে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সে আর হবিনকে তার কাছে রাখতে পারলো না, হবিন তার কাছ থেকে চলে গেল। আর এরপরেই অন্যদিকে আমরা দেখতে পাই একটা মাংসের দোকানে একটা বড় মাংস পড়ে রয়েছে, কিন্তু ওটা এতটাই বড় যে ওটাকে নিয়ে নড়াচড়া করা একটু মুশকিল। আর আমরা দেখতে পাই যে এইখানে ওই ছেলেটাই চলে আসে যে ছেলেটা একটু আগে বমের কাছ থেকে নাম্বার চাইছিল। সে এখনও বলে মেয়েটা সত্যিই খুবই কিউট, আর এই বলে সে ওই বড়োর মাংসের টুকরোটাও তুলে ফেলে, যেইটা দেখে সেখানকার সবাই চমকে যায়। আর তাদের মধ্যেই কয়েকজন এখন বলতে থাকে, তুমি কি ওকে চেনো না? তুমি কি ওর নাম শোনোনি? ওর নাম হলো মাংগি হোয়াং। আর এই মাংগি হলো একটা প্রফেশনাল রেসলার যার শক্তি সত্যি খুবই বেশি। আর সে এই সময় ওই মাংসটা নিয়ে যেতে যেতে হবিনের ভিডিও দেখছিল, সে দেখতে পায় যে টেহুন হবিনের কাছে হেরে যায়। আর হবিনের এই সময় অনেক সাবস্ক্রাইবার, তাই সে ভাবতে থাকে তার মানে ভাইরাল হিট তো এখন খুবই পপুলার, এই ছেলেটাকে যদি আমি হারাতে পারি তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলেও প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর এই সুযোগেই আমরা জানতে পারি যে মাংগিরও ইউটিউব চ্যানেল আছে যার টোটাল 7টা সাবস্ক্রাইবার। আর এরপরেই আমরা হবিন আর স্ন্যাপারকে স্কুলে দেখতে পাই, যারা ওইটা নিয়ে আলোচনা করছিল যে ভিডিওর এডিটটা খুবই ভালো হয়েছে। আর এই সময় স্ন্যাপারও হবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ঠিক আছো তো? যার উত্তরে হবিন বলে, কেন আমি ঠিক থাকবো না কেন? যার উত্তরে স্ন্যাপার বলে, না মানে আমি তো একটা লাথিকেই হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, সেই জায়গায় তো তোমার তো কিছুই হয়নি, তুমি তো ভালোভাবেই হাঁটাহাঁটি করছো। যেইটা শুনে হবিন একটু হাসে, আর তারপরে সে বলে, কিন্তু জানো তো আমার না টেহুনকে নিয়ে একটা জিনিস মনে হলো, আমাকে তো এর আগে অনেক ছেলেরাই বুলি করেছে, কিন্তু আমার মনে হলো যে টেহুন বাকিদের মতো না, টেহুন একটু সবার থেকে আলাদা। কিন্তু এই সময় স্ন্যাপার হবিনের কোনো কথাই বুঝতে পারে না, যার পরে হবিন বলে, আমার মনে হলো যে টেহুনের মধ্যে একটা ভালো দিক আছে। আর এখন হবিন মনে করে যখন সে টেহুনকে তার ঘড়িটা দিয়েছিল তখন টেহুন যেভাবে তাকিয়েছিল সেইভাবে কোনো খারাপ ছেলেরা থাকায় না। যাই হোক, আমার মনে হয় যে আমার সঙ্গে টেহুনের দেখা হবে না। আর টেহুন আজকাল করছেই বা কি আমার থেকে হারার পর? যেইটা শুনে স্ন্যাপার বলে, কেন তুমি জানো না কী হয়েছে? টেহুন যখন অজ্ঞান হয়েছিল সেরকম একটা ভিডিও তো ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, আর যদি টেহুন একটা ইউটিউব চ্যানেল করতো না তাহলে তো মনে হয় ওর সঙ্গে সঙ্গে 200K সাবস্ক্রাইবার হয়ে যেত, কিন্তু হয়তো টেহুন এগুলো জানে না। এই বলেই স্ন্যাপার ওখান থেকে যেতে থাকে, আর সে যেতে যেতেই হবিন থেকে ডেকে বলে, আমি যা বললাম সেগুলো তুমি ভুলে যাও, টেহুন একদমই ভালো ছেলে না। আর এরপরেই আমরা গেউলের ক্লাসরুম দেখতে পাই, যে এখন ক্লাসে বসে তার ডায়েরিতে লিখছিল যে আমাকে বুড়ো মানুষের মতো কথা বললে চলবে না, আমাকে একটু মডার্ন হতে হবে। আর এই সময় তার কাছে কেউ একটা কাঠের সাপ ছুঁড়ে মারে, যেইটাতে গেউল একেবারেই ভয় পেয়ে যায়। আর আমরা দেখতে পাই যে তার সামনে দুটো মেয়ে এবং তিনটা ছেলে চলে আসে, তারা গেউলের ভিডিও করছিল আর বলছিল, হে মেয়েটাকে দেখো, ও তো রিয়াকশনও পুরো সেই বুড়ো মানুষের মতো দেয়। কিন্তু এই সময় গেউল বলে, তোমরা একদম ঠিক করছো না, তোমরা আমার পারমিশন ছাড়াই আমার ভিডিও করছো কেন? যেটা শুনে ওই ছেলেগুলো বলে, হ্যাঁ ঠিকই, এই ভিডিও করেও লাভ নেই, তোমার যা রিয়াকশন মনে হয় না যে এই রিয়াকশনে কোনো ভিউজ হবে। এই বলে সে টেউনকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর বলে, চুপচাপ থাকো, আমি ঠিক ডিলিট করে দেবো তোমার ভিডিও। কিন্তু এরপরে গেউল উঠে দাঁড়ায়, আর তখন অন্য একটা মেয়ে বলতে থাকে, আচ্ছা গেউলকে কিন্তু এত টর্চার করো না, তাহলে তো হবিন এখানে চলে আসতে পারে আর আমাদের সবাইকে মারতে পারে। আর এই সময় অন্য মেয়েটা হাসতে হাসতে বলে, হ্যাঁ ও তো চলে আসতেই পারে, আর ও হয়তো আমাদের উপরে ওই মুভটা ইউজ করতে পারে যে কী করে মার খেয়েও না লাগে, আমার তো মনে হয় যে ওই সমস্ত টেকনিক রিয়েল ফাইটে কোনো কাজেই লাগে না। আর এই সমস্ত বলেই ওরা সবাই হাসাহাসি করতে থাকে। কিন্তু এখন গেউল বলে, তোমরা কিচ্ছু জানো না, এই মুভটা খুবই কাজের, এমনকি প্রো ফাইটার রবিটা ব্যবহার করে। এই বলে গেউল তাদেরকে ঘুষি মারতে চায়, আর এই সময় অন্যদিকের একটা ছেলে সেম মুভটাই ব্যবহার করে, সে তার মাথাটা তার সামনে এগিয়ে দেয়, আর এইখানে ওই ছেলেটার না লেগে গেউলেরই হাতে লাগে। এই সময় ওই ছেলেটা বলে, বাহ একটা এত সুন্দর সিন হলো, আমাদের তো ভিডিও করার দরকার ছিল। আর এরপরে ওখানকার দুটো মেয়ে এসে গেউলকে কলার ধরে তুলে ফেলে আর তাকে বলে, গেউল তোমাকে না আমি পরিষ্কার বলছি, তুমি না তোমার এই ন্যাকামো কথা বলা বন্ধ করো, তুমি কি কিউট হওয়ার চেষ্টা করো সব জায়গাতে, নাকি তুমি আসলে কথাই বলতে পারো না? যার উত্তরে গেউল বলে, আমি কোনো কিউট হওয়ার চেষ্টা কিচ্ছু করি না, আমি ওভাবেই কথা বলি আর আমি আমার পুরো চেষ্টা করি ভালোভাবে কথা বলার। আর এইটুকু বলে গেউল ওখানেই কেঁদে ফেলে। এই সময়ই অন্য দুটো মেয়েই বলে, আরে আরে তুমি এরকম করে কেঁদো না, তুমি এরকম করে কাঁদলে আমাদেরকে সবাই খারাপ ভাববে। আর আমরা দেখতে পাই এখনই স্ন্যাপার ওই ঘরে চলে আসে আর সবাইকে বলে, তোমরা কী ভাবছো,
কাউকে এইভাবে বুলি করলে তোমাদেরকে খুব ভালো দেখাচ্ছে? আর এই সময় গেউল স্ন্যাপারকে দেখে অবাক হয়ে যায়। স্ন্যাপার হলো এই স্কুলেরই সেকেন্ড ইয়ারের ছেলে, কিন্তু একটা রিয়েল ফাইটে সে কোনো রকমই কাজে লাগে না। এখন সেই ফার্স্ট ইয়ারের ছেলেগুলো বলে ও কী ভাবছিল, যে ও সেকেন্ড ইয়ার বলে আমরা ওকে কিছু বলবো না। আর এরপরে গেউল স্ন্যাপারের দিকে এগিয়ে যায় আর সবাইকে বলে, তোমাদের দাদাদেরকে তোমাদের সম্মান দেওয়া দরকার। আর এই সময় ওখানকার একটা মেয়ে বলে, এই ছেলেটাকে কি গেউল ডাকলো? ওর নাম যেন কি? যার উত্তরে অন্য ছেলেটা বলে, আমিও তো ভুলে গেলাম, কি একটা যেন বললো, স্ন্যাপার নাকি অন্য কি একটা যেন। আর এরপরে অন্য একটা ছেলে বলে, সে যাই হোক না কেন, এটা পুরোটা গেউলেরই দোষ। আর এই বলে সে গেউলকে আবার মারতে যায়, কিন্তু এই সময় এখানে হবিন চলে আসে আর তার হাতটা ধরে ফেলে। যার পরেই ওই ছেলেটা হবিনকে বলে, আচ্ছা তুমি তো হবিন, আমি জানতাম না যে তুমি রিয়েল লাইফে এতটা ছোট। আর এরপরেই হবিন দেখতে পায় যে সেখানকার সবাই ওর থেকে অনেকটাই লম্বা, কিন্তু এরপরেও সে চোখ তুলে বলে, তোমরাই কি স্ন্যাপারকে মেরেছ? যার উত্তরে ওই ছেলেটা বলে, হ্যাঁ আমি স্ন্যাপারকে মেরেছি, আর ওর মার খাওয়ারই দরকার, তুমিও কি আমার সঙ্গে ফাইট করতে চাও? আর এই সময় ওখানকার একটা মেয়ে হবিনের মাথায় হাত রেখে বলে, আমাদেরও না ইউটিউব চ্যানেল আছে, আর তুমি তেহুনের সঙ্গে যে ফাইটটা করলে ওটা পুরোটাই প্ল্যান করা, তাই না? যেটা শুনে বাকিরাও বলে, হ্যাঁ হ্যাঁ প্ল্যান করাই হবে, এরকম একটা ছেলে তাই তেহুনকে হারাতে পারে? এই সময় ওখানকার একটা ছেলে বলে, চলো একটা কাজ করি, তোমার আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ফাইট করি। আর তাদের এই সমস্ত কথা শুনে হবিন ভাবে, এই ছেলেপেলেগুলো বেশি বেশি করে ফেলছে, আমি তো কোনো কিছুই স্ক্রিপ্ট করিনি, আর টেহুনের সঙ্গে কম্পেয়ার করলে ওরা টেহুনের কাছে কিছুই না, তাই আমাকেও মনে হয় এই সময় ওদেরকে একটু ভয় দেখানোর দরকার। আর এরপরে এসে টেহুনের মতো করেই বলে, তোমাদের কাছে কি 100 ইয়েন আছে? যার পরেই ওখানকার একটা ছেলে ওর হাতে 100 ইয়েনের একটা কয়েন দিয়ে দেয় আর বলে, এ নাও 100 ইয়েন। আর এরপরেই সবাই হাসাহাসি শুরু করে, সবাই বলে, তুমি কি টেহুনের কপি করতে চাইছিলে? আর এখন হবিনও বুঝতে পারে যে এই কথাটা টেহুনের মুখেই মানায়, তার মুখে না। আর এরপরেই ওই ফার্স্ট এইডের ছেলেটা হবিনকে মারতেই যায়, আর হবিনও এই সময় অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনের পেছনে মুন্সিয়ং এসে দাঁড়ায়, যাকে দেখে ফার্স্ট ইয়ারের সবাই ভয় পেয়ে যায়। আর এর অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই যে হবিন, গেউল আর স্ন্যাপার স্কুলের মাঠে বসে রয়েছে। আর এই সময় হবিন বলছে, আমার হয়তো মুন্সিয়ংকে আগেই ডাকার দরকার ছিল। আর এখন স্ন্যাপার বলে, মুন্সিয়ং তো আমাদের জন্য পাগকে মেরেছিল, কিন্তু এইবার ও কিছু করলো না কেন? যেটা শুনে গেউল বলে, ভালোই হয়েছে যে কোনো রকমের ঝামেলা হয়নি, মুন্সিয়ং হয়তো যদি খুব জরুরি না হয় তাহলে মারামারি করে না। আর এই সময় স্ন্যাপার গেউলকে বলে, সে ছাড়ো ওদের কথা, কিন্তু তোমার সঙ্গে এগুলো কী হচ্ছে ক্লাসে? যার উত্তরে গেউল বলে, কি আর বলবো, ওরা নিজেদেরকে খুব বড় ভাবছে, যে এখানে ওরা আসলে কিছুই না, খুবই ইম্যাচিওর। আর এরপরে স্ন্যাপার এটা জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা তো বলছিল যে ওদেরও নাকি ইউটিউব চ্যানেল আছে, ওরা ইউটিউবে কি করে? যার উত্তরে গেউল বলে, ওদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কমেডি ক্রিউ, আর ওরা রাস্তাঘাটে লোকজনদের সঙ্গে প্র্যাঙ্ক করে বেড়ায়। যেটা শুনে স্ন্যাপার এই সময় ভাবে, আমার মনে হয় এখন একটু শো অফ করার দরকার। আর এরপরে সে উঠে দাঁড়ায় আর হবিনকে বলে, হবিন তুমি কি ভাবছো এখানে? যার উত্তরে হবিন বলে, না তেমন কিছুই না। যার উত্তরে স্ন্যাপার বলে, কিছুই না মানে? তুমি দেখলে যে গিউলকে ক্লাসের সবাই বিরক্ত করছে, তাও তুমি গিউলের ক্লাসে কিছু না বলেই চলে আসলে, এটা তুমি কি করে করতে পারলে? আমি হয়তো মার খেয়েছি ঠিকই, কিন্তু তবুও তো আমি ওর হয়ে ফাইট করেছি। আর এই সমস্ত বলতে বলতেই হবিন আর স্ন্যাপারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর এই সময় গেউলের মনে হয় যেন হবিন তাকে বলছে, এবার আমি কিছু করতে পারলাম না, কিন্তু এর পরের বার আমি তোমাকে প্রোটেক্ট করব, আর তোমাকেও শিখিয়ে দেব যে কী করে নিজেকে প্রোটেক্ট করতে হয়। আর এরপরেই আমরা দেখতে পাই রাত্রেবেলা হবিনের বাড়ি, যেখানে হবিন এখন শুয়ে শুয়ে ভাবছিল যে মুন্সিয়ং তাকে কীভাবে বাঁচালো। আর তারপরে সে মুন্সিয়ংকে থ্যাংক ইউ বলল, কিন্তু সেই সময় মুন্সিয়ং তাকে বলল যে তুমি বমিকে কল করো। যার পরেই হবিন ভাবতে থাকে যে এটা তোমার পক্ষে বলা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে করাটা অতটা সহজ না, আমাকে ববির সামনে যা করতে হয়েছে তারপরও আমি ওকে কী করে কল করি। আর এখন অন্যদিকে আমরা গেউলের বাড়িও দেখতে পাই, সে এখন বিছানায় বসে বসেই ভাবছিল হবিনের কথা, যে হবিন তার জন্য ফাইট করছে। আর এরকম কিছুক্ষণ ভাবার পরে সে হবিনকে মেসেজ করে, যেটাতে হবিন উত্তর দেয় যে বলো কী দরকার, কিন্তু গেউল বলে, কেন দরকার ছাড়া কি আমি তোমাকে মেসেজ করতে পারি না? আর এরকম কথা বলতে বলতে গেউল কিছু তো একটা প্ল্যানিং করে। আর এর পরের দিন আমরা আবার বমের রেস্টুরেন্ট দেখতে পাই, যেইখানে ওই মাঙ্গি নামের ছেলেটা আবার আসে আর বমের সামনে দাঁড়িয়ে থাকে। আর সে চলে যাওয়ার সময় ভাবতে থাকে বমের এখান থেকে ছুটি হবে কখন। আর সে চলে যাওয়াতে বমি একটু শান্তি পায় আর ভাবে, এই ছেলেটা আমার দিকে যেন কীরকমভাবে তাকিয়ে থাকে, আমার একটুও ভালো লাগে না। আর আজকে তো আমার কাছ থেকে বেরোতে অনেক দেরি হয়ে যাবে, তাহলে ও কি আমার জন্য বাইরে অপেক্ষা করবে?
বমি এই সমস্ত ভাবতে ভাবতে দোকানে নতুন কাস্টমার চলে আসে, আর সে বলে একটা স্ট্রবেরি পারফেক্ট দিতে। আর বমি দেখতে পায় যে এই নতুন কাস্টমার আর কেউ না, বরঞ্চ আমাদের হবেন। সে হবেনকে রেগে বলে দেয় স্ট্রবেরি পারফেক্ট এখানে পাওয়া যায় না। আর এখন হবেন বমিকে বলতে যায়, অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে কথা হয়নি। কিন্তু বমি তবুও হবেনের সামনে স্ট্রবেরি পারফেক্ট দিয়ে সোজা সেখান থেকে চলে যায়, যেটাতে হবেনের খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে যে বমি তার উপরে খুবই রেগে আছে। সে ভাবে যে সে তার সঙ্গে দু মাস কোনো কথা বলেনি, এরকম তো হওয়ারই কথা। আর এরপরেই হবেন ভাবে, ঠিক আছে তাহলে ওকে আর বিরক্ত করে লাভ নেই, আমি এটা খেয়ে এখান থেকে চলে যাব। আর এই সময় বমি হবিনের এরকম মুখ দেখে হঠাৎই হেসে ফেলে, যেইটা দেখে হবিন বলে, তুমি হাসলে? যার উত্তরে বমি বলে, না না আমি হাসিনি, তুমি এখান থেকে যাও, আমাকে আরও কাস্টমার দেখতে হবে। কিন্তু হবিন দেখতে পায় যে দোকানে আর কোনো কাস্টমারই নেই। তারপরে সে বমিকে আবার বলে, না না দোকানে তো কোনো কাস্টমার নেই, তুমি হাসলে আমি দেখলাম, আর তোমার এখন ডিম্পলসও দেখা যাচ্ছে। যার উত্তরে বমি বলে, আমার ডিম্পল সবসময় দেখা যায়, ওটা নতুন কোনো ব্যাপার না। যার পরেই হবিন খুশি হয়ে বমিকে জিজ্ঞাসা করে, এইখানে আর কেউ নেই, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো, তাহলে তুমি কেমন আছো বলো। আর এখন বমি বলে, তুমি কি তোমার টিমে একটা নতুন এডিটর হায়ার করেছো? যার এই কথাটা শুনেই হবিন ভাবে, বমি তো এটা হেসে হেসেই বলছে, কিন্তু ওর মুখ তো আমার টেহুনের থেকেও এখন ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, তাহলে আমি ওকে কী বলবো। আর এরপরে সে গেউলের ব্যাপারে সব কিছু বমিকে বলে, যে ও আমাদের স্কুলের ফার্স্ট ইয়ারে পড়ে, আর ওর পুরো নাম হলো গেউল্লি। যেগুলো শোনার পরে বমি বলে, তাহলে ও তো খুবই কিউট, তাই না? যেইটা শুনে তো এখন হবিনের একেবারে হয়ে যায়। সে বুঝতে পারে না যে সে এর উত্তরে বমিকে কী বলবে। আর বমিও তো আসলে এগুলো এখন ইচ্ছে করে হবিনকে জিজ্ঞাসা করছিল। হবিন এখন মনে মনেই ভাবতে থাকে, একটা মেয়ে এডিটরকে হায়ার করে আমি কি এতটাই ভুল করলাম? মা আমাকে বাঁচাও এখন এখান থেকে। আর এই সমস্ত বলতে বলতে সেখানে এসে হাজির হয় গেউল। আর হবিনকে বলে, বমি তো তোমাকে একটা প্রশ্ন করলো, তার উত্তর দাও, আমি কি কিউট নাকি কিউট না? আর আমরা দেখতে পাই যে গেউল একেবারে সেজেই গুজে রেডি হয়ে আসে। আর এখন হবিন তাকে বলে, হ্যাঁ তুমি তো কিউট, আর তুমি তো স্কুলেও খুবই পপুলার। আর এখন বমিও গেউলকে দেখে এটাই ভাবে যে হ্যাঁ গেউল তো সত্যিই খুবই কিউট। আর এরপরে হবিন গেউলকে এটাও জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে যে আমি কোথায়, তাহলে কি তুমি এখানে আসবে বলেই ওটা জিজ্ঞাসা করলে? যার উত্তরে গেউল বলে, না না সেরকমও ব্যাপার না। আর এরপরেই গেউল তার হাতে একটা বক্স নেয়, আর সেটা বমিকে দিয়ে বলে, তুমি আবার কিছু ভুল ভেবো না, আমাদের বস হবিন কিন্তু সবসময় তোমাকে নিয়েই কথা বলে, ও তোমার ব্যাপারে সবসময় প্রশংসা করে, কিন্তু আমি জানি যে ও যেরকম টাইপের ছেলে, ও হয়তো তোমাকে সব বলতে পারে না, তাই আমি এখানে আসলাম তোমাকে এগুলো বলার জন্য। আর এই সমস্ত বলাকালীন হবিন তো খুবই লজ্জা পেয়ে যায়। সে গেউলকে বলে, তুমি চুপ করো, কী সমস্ত বলছো তুমি? যার উত্তরে গেউল বলে, কেন আমি কি ভুল বলছি? তুমি কি বমির সঙ্গে কথা বলতে চাও না? যার উত্তরে হবিন বলে, না মানে সেরকমও না। আর এই সময় হবিনকে এরকম লজ্জা পেতে দেখে গেউলের একটু খারাপও লাগে, কেননা তারও তো হবিনকে ভালোই লাগতো। আর এদিকে বমি এখন একটু হেসে বলে, ঠিক আছে তাহলে তুমি আমাকে মেসেজ করো। যেটা শুনে হবিন বমির সামনে চলে যায় আর তাকে বলে, তুমি কি বললে তোমাকে মেসেজ করতে? যার উত্তরে বমি বলে, কই না তো আমি তো বলিনি। কিন্তু হবিন বলে, না না তুমি বলেছ, আমি এক্ষুনি শুনলাম, একদম মিথ্যে কথা বলবে না তুমি। আর এই সমস্ত দেখেই গেউলের এই সময় আরও খারাপ লাগে, তাই সে বলে, আমার না পায়ের নখটা খুবই বড় হয়ে গেছে, তার জন্য পায়ে একটু ব্যথা হচ্ছে, তাহলে আমি এখন আসি। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর যেটা যদি সে ভাবতে থাকে, তাহলে কোনো অজুহাত দিয়ে কোনো জায়গা থেকে চলে আসাটা এইরকম। কিন্তু হবিন এই সময় গেউলকে ডাকে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি আমার সঙ্গে কিছু কথা ছিল না? যার উত্তরে গেউল বলে, না না আমার তোমার সঙ্গে কোনো কথা ছিল না, আমি তো এমনি তোমাকে বলেছিলাম, আর তাছাড়াও বা ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের মধ্যে কী বা কথা থাকতে পারে। আর এরপরেই আমরা দেখতে পাই গেউল খুবই দুঃখিত হয়ে রাস্তা দিয়ে বাড়ি যেতে থাকে। আর সেই সময় তার এটাও মনে পড়ে যে হবিন তাকে বলল, হ্যাঁ তুমি তো খুবই কিউট, আর তুমি তো স্কুলেও পপুলার। এইটা ভাবার পরেই গেউল রাস্তার পোলের মধ্যে লাথি মেরে দেয়, আর তার পায়ে আরও ব্যথা শুরু হয়ে যায়। আর এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বমি রাস্তা দিয়ে হাঁটছে, আর সেই সময় সে হবিনের সঙ্গেই টেক্সটে কথা বলছিল। আর এখন হঠাৎ করেই পাশ থেকে কয়েকজন বমিকে বলে, দেখো তোমার ব্যাগে কিছু রয়েছে। আর বমি সেদিকে তাকাতে গেলে তারা তার দিকে একটা সাপ ছুড়ে মারে, যেইটাতে বমি খুবই ভয় পেয়ে যায়, আর সে ওখানেই পড়ে তার পা মুচকে যায়। যার পরেই তার সামনে তিনটে ছেলে ক্যামেরা নিয়ে চলে আসে, আর তাকে বলে, আমরা হলাম কমেডি ক্রিউ, আর আমরা এরকম প্র্যাঙ্ক করি, ভিডিও করি, আর তোমার এই ভিডিওটাতে তোমার রিয়াকশনটা খুবই ভালো হয়েছে, তাহলে আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, তোমার কোনো প্রবলেম নেই তো? আর এইগুলো কিন্তু সেই ছেলেগুলো যারা আগের দিন ক্লাসে গেউলকে বুলি করছিল। তাদের এই সমস্ত কথার বমি কোনো উত্তর দিতেই পারে না, তার আগেই বমির পাশ দিয়ে একটা গাড়ি চলে আসে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন, স্ন্যাপার আর গেউল স্কুলের সিঁড়িতে বসে কমেডি ক্রিউ এর ভিডিও দেখছিল। আর এই সময় একটা ভিডিও দেখে হবিন বলে, সত্যি এরা তো খুবই ফানি,
আর আমরা ভিডিওতে দেখতে পাই যে ওই কমেডি করে ছেলেরা একটা মেয়েকে সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছে, যেটাতে মেয়েটা খুবই ভয় পায়। আর তারপরে তারা বলে যে তারা একটা ইউটিউবার গ্রুপ, আর তারা এরকম করেই প্র্যাঙ্ক করে, যেইটা শুনে মেয়েটা আর কিছু মনে করে না। আর তারপরে ওই ছেলেগুলো মেয়েটার কাছে ক্ষমাও চায়, আর এটাও জিজ্ঞাসা করে যে সে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবে কি না, যার উত্তরে মেয়েটা বলে হ্যাঁ হ্যাঁ করতেই পারো, কোনো সমস্যা নেই। আর এই সমস্ত ঘটনা দেখে হবিন এখন বলে আমাদের গেউলের সঙ্গে তো এরকম করেনি, আমাদের সঙ্গে তো ওরা খুবই খারাপ ব্যবহার করেছে। যেটা শুনে স্ন্যাপার বলে তার মানে ওর ভিউয়ার্সরা জানে না যে ও আসলে কীরকম। আর তাছাড়া তুমি কি জানো ওর কিন্তু সাবস্ক্রাইবার খুবই বেশি। যেটা শুনে হবিন জিজ্ঞাসা করে যে কত, যার উত্তরে স্ন্যাপার বলে ওর সাবস্ক্রাইবার 7 লাখের থেকেও বেশি। যেটা শুনে হবিন একেবারেই চমকে যায়, সে এখন বলে আমাদেরও তো তাহলে এরকমেরই ভিডিও করার দরকার, চলো আমরাও রাস্তায় বেরিয়ে লোকজনদের দিকে সাপ ছুঁড়ে মারবো। যেটা শুনে স্ন্যাপার বলে আরে না না, ওরা শুধুমাত্র এই সাপ ছুঁড়ে মারার ভিডিওই করে না, ওরা অনেক রকমেরই প্র্যাঙ্ক করে, যেই কারণে ওদের অডিয়েন্সও বোর হয় না। আর এখন সব ভিডিওর থাম্বনেলগুলো দেখে হবেন ভাবতে থাকে ওরা তার মনে নিশ্চয়ই ইউটিউবের জন্য খুবই খাটে, আমাদেরকেও এখন থেকে এরকম কিছু করার দরকার। যার পরে স্ন্যাপার বলে তাহলে আমরাও একটা কাজ করি, সপ্তাহে 3টে করে ফাইট ভিডিও আনি। যেইটা শুনে হবেন খুবই রেগে যায় যে এক একটা ফাইট করতে যে হবেনের কতটা খাটনি হয় সেই বিষয়ে স্ন্যাপারের কোনো আইডিয়াই নেই। যার পরেই হবেন স্ন্যাপারকে বেসবল চোখ অ্যাটাক করে। আর এই সময় গেউল খুব ভালো করে কমেডি ক্রিউয়ের ভিডিওগুলো দেখতে থাকে যে তারা ভিডিওগুলোকে কীভাবে এডিট করে। আর এমন সময় কমেডি ক্রিউয়ের মেন ছেলেটা সেখানে চলে আসে আর গেউলকে বলে কি করছো, আমাদের ভিডিও দেখছো, তার মানে তোমাদেরও আমাদের ভিডিও ভালোই লাগছে তাই না। আর এই সমস্ত বলার পরেই ওরা সবাই মিলে এই 3 জনকে বিরক্ত করতে থাকে। একটা মেয়ে তো হবেনকে গিয়ে বলে তোমাকে যদি আমি একটা চড় মারি তাহলে তো তুমি মনে হয় এখানেই পড়ে যাবে, আর আমার সঙ্গে ফাইট করেও মনে হয় তুমি পারবে না। আর অন্য একটা ছেলে এই সময় স্ন্যাপারকে বলে তুমি কি চাও ফাইট করতে, তাহলে করো আমাদের সঙ্গে ফাইট। কিন্তু স্ন্যাপার তার এই সমস্ত কথার কোনো উত্তর দেয় না। ওদিকে অন্য একটা মেয়ে গেউলকে বলে এই দেখো এই মেয়েটা তো ওই জ্যাকেটটাই পরে আছে। আর এইভাবেই অনেক বিরক্ত করার পরে তারা সবাই ওখান থেকে চলে যেতে থাকে। সেই সময় কমেডি ক্রুয়ের ছেলেরা বলে যায় তোমাদের মাত্র 1,90,000 সাবস্ক্রাইবার, তোমাদের দ্বারা কিছুই হবে না, লুজার কোথাকারের। যেইটা শুনে এরা 3 জনই খুবই রেগে যায়। আর এই সময় হবিন বলে আমি তোমাদের উপরে একদিনকে প্র্যাঙ্ক করে তোমাদেরকে দেখিয়ে দেব। এরপরে স্ন্যাপার বলতে শুরু করে না না অতটা সোজা না, আসলে এই প্র্যাঙ্ক করা কন্টেন্ট কিন্তু খুবই রিস্কি, ওরা যে সমস্ত প্র্যাঙ্কগুলো করে সেগুলো ওরা আগে থেকে প্ল্যান করে না, সেই কারণে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে তার পুরো দায়টা ওদেরকেই নিতে হয়, তাই তার থেকে আগে থেকে লোকজনের সঙ্গে প্ল্যান করে প্র্যাঙ্ক করাটা অনেক ভালো। আর এই সমস্ত বলতে বলতেই হঠাৎই হবিন বলে আরে বমি আমাকে মেসেজ করেছে। যেইটা শুনে স্ন্যাপার খুবই রেগে যায় যে সে তাকে একটা জরুরি কথা বলছে আর ও নাকি এখন বমির মেসেজ দেখছে। আর এখন গেউলও বলে ঠিকই হবিন একেবারেই সিরিয়াস না, আমি কি ওর হাত থেকে ফোনটা নিয়ে নেব আর দেখবো যে বমি কি বলেছে। আবার এইদিকে স্ন্যাপার এখন গেউলকে বলে আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো। সবাই সবার নিজের নিজের কাজেই ব্যস্ত, হবিন ব্যস্ত বমিকে নিয়ে, স্ন্যাপার ব্যস্ত গেউলকে নিয়ে। যাই হোক হবিন এই সময় বমির মেসেজটা পড়ে, যেটা পড়ে সে অবাক হয়ে যায়। আর এরপরেই আমরা হসপিটালে বমিকে দেখতে পাই, যেখানে এখন মুনসিয়ং এসেছিল। সে দেখতে পায় যে বমির পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। মুনসিয়ং বমিকে জিজ্ঞাসা করে তোমার পা মুচকে গেছে কিন্তু কি করে, শুনলাম নাকি একটা গাড়ির সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যার উত্তরে বমি বলে না না গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি তবে হয়ে যেত। আর এরপরেই মুনসিয়ং বলে ঠিক আছে তাহলে সব কিছু আমাকে ক্লিয়ার করে বলো। যার পরেই বমি বলতে শুরু করে যে ও যখন রাস্তা পার করছিল সেই সময় কয়েকটা ছেলে ওর উপরে একটা সাপ ছুঁড়ে দেয়, যার কারণেই পড়ে গিয়ে বমির পা মুচকে যায়। এই সময় ও ছেলেগুলো বলে যে ওরা হলো ইউটিউবার গ্রুপ কমেডি ক্রিউ। আর তারা বমিকে বলে যে তোমার রিয়াকশনটা খুবই কিউট, তাই আমরা কি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি। যার পরে একটা গাড়ি ওখানে চলে আসে, যেগুলো শুনে মুনসিয়ং এখন খুবই রেগে যায়। কিন্তু বমি বলে না না এতেই আমার কোনো রকমের রাগ হয়নি, আমার রাগ তো হলো এরপরে। এরপরে বমি আবার বলতে শুরু করে যখন গাড়িটা ওখানে আসলো তখন ছেলেগুলো আমাকে বলছিল যে তুমি তো কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেলে। যার পরে বমি বলে না না ঠিকই আছে আমার কিচ্ছু হয়নি। কিন্তু ওই সময় ওই ছেলেগুলো বমির এই ঘটনা দেখে হাসছিল। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনও বমির এই ঘরে চলে আসে, সে সব কিছু শুনে ফেলে। আর তারপর সে বলে তোমাকে ওইভাবে ফেলে রেখে ওরা হাসছিল। যেটা শুনে বমি বলে না না ঠিক আছে তোমাকেও তো চাপ নিতে হবে না, তেমন কোনো ব্যাপার না এটা। কিন্তু এরপরেই হবিন বমিকে সরি বলে, যেটা শুনে বমি বুঝতে পারে না যে হবিন সরি কেন বলছে। যার পরে হবিন বমির সঙ্গে আর কোনো কথা বলে না, সে বমিকে মেসেজ করে।
আমাকে ক্ষমা করে দাও যে তোমার পাশে আমি প্রথমে আসতে পারলাম না। যাই হোক, এখন হসপিটালেই থাকো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এইটুকু মেসেজ করে এসে ওখান থেকে চলে যায়। এরপরে বমি তাকে ডাকে আর বলে, তুমি এখনই চলে যাচ্ছ কেন, দাঁড়াও একটু। কিন্তু এরপরেই সে বমিকে আবার মেসেজ করে, মুনসিয়ং যেহেতু এখানে আছে তাই আমি আর থাকলাম না। আর এদিকে যাওয়ার সময় সে মনে মনে ভাবতে থাকে, ওরকম একটা স্ট্রং ফাইটারের সামনে আমি তোমাকে এগুলো বলতে পারতাম না। আর যাই হোক, ভাইরাল হিটের কন্টেন্ট নিয়ে আমাকে এখন আর ভাবতে হবে না, আমার পরবর্তী ফাইটার আমার সামনেই আছে। হবেন এই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে কমেডি ক্রুয়ের সমস্ত ছেলেগুলোকে মারবে। আর এদিকে স্ন্যাপারও এখন ক্যামেরা নিয়ে তৈরি হয়ে যায়, আর তারপরে তারা শুরু করে দেয় ভাইরাল হিটের লাইভ স্ট্রিম। কিন্তু এরপরে আমরা হবিনকে দেখতে পাই তার স্কুলে, আর আমরা জানতে পারি যে হবিন কমেডি ক্রুয়ের সঙ্গে ফাইট করে না, কেননা সেইখানে একসঙ্গে অনেকজন রয়েছে, অতজনের সঙ্গে হবিন একা পারবে না। আর এই সময় স্ন্যাপার এসে তাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ, আগের বার টেহন একা ছিল বলে কি তোমার সাহস বেশি ছিল? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ ওই রকমই, অতগুলো ছেলেকে যদি আমি একসঙ্গে মারতে যাই তাহলে নিজ্ঞাত আমি ভালোই মার খাবো, তাই আমি ওদের সঙ্গে ফাইট না করে অন্য কোনোরকমভাবে বদলা নেব। আর এই সময় হবেন মনে মনে এটাও ভাবতে থাকে যে সে স্যামডেকের একটা ভিডিও দেখেছে যেখানে স্যামডেক শিখিয়েছে যে কয়েকজনের সঙ্গে একসাথে কী করে ফাইট করা যায়। কিন্তু এইবার হবিনের সেই ভিডিওতে আর বিশ্বাস হচ্ছে না, হবিন এই সময় নিজে নিজেই হার মেনে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কমেডি ক্রু একের পর এক ভালোই ভিডিও বানিয়ে চলেছিল। তারা লিফ্টের মধ্যে একটা মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করে, যেই ভিডিওটাতে তারা 5 মিলিয়ন ভিউজ পায়। আর এরপরে তারা পুলিশকে ডেকেও প্র্যাঙ্ক করে, আর তাদের প্রত্যেকটা ভিডিওই ভাইরালই হয়। আর এরপরে স্কুলে কমেডি ক্রুয়ের ছেলেরা আলোচনা করতে থাকে, এই মাসেও আমাদের 2 মিলিয়ন ইয়েনের থেকেও বেশি আর্নিং হয়ে গেল, তাহলে এরপরে আমাদের কী ভিডিও বানানোর দরকার, আমাদেরকে একটু ভাবতে হবে। আর এই সময় ওখানকার অন্য একটা মেয়ে বলে, আর আমরা ভাইরাল হিটের ওই 3 জনকে নিয়ে কী করবো? যার উত্তরে ওদের লিডার বলে, ওদের কথা বাদ দাও, ওদেরকে নিয়ে অত চাপ নিয়ে লাভ নেই। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিন গেউল আর স্ন্যাপার লুকিয়ে লুকিয়ে ওদেরকেই দেখছিল। আর ওরা যাওয়ার পরে হবিন বলে, ওরা আমাদেরকে দেখেনি তো? যার উত্তরে স্ন্যাপার বলে, না না ওরা দেখেনি, কিন্তু তুমি কি শুনলে যে ওরা কী কী বললো? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ শুনলাম তো, ওরা বললো যে ওদের নাকি এই মাসে 2 মিলিয়ন ইয়েনের থেকেও বেশি টাকা ইনকাম হয়েছে। যেটা শুনে স্ন্যাপার বলে, না না আমি সেইটা বলছি না, ওদের কথা শুনে আমার মনে হলো যে ওরা সমস্ত ভিডিওগুলি আগে থেকে প্ল্যান করে রাখে। আর এরপরে স্ন্যাপার ওদেরকে লিফ্টের প্র্যাঙ্ক ভিডিওটা দেখায়, আর তারপরে বলে, তোমরা কি এখানে কিছু দেখতে পারছো? যেটা দেখে হবিন আর গেউল বলে, না এখানে ভুল কি আছে, সব তো ঠিকঠাকই লাগছে। যার পরে স্ন্যাপার বলে, না কিচ্ছু ঠিক নেই, তুমি একবার ভেবে দেখো, এই লিফ্টটি টোটাল 7টাই তলা আছে, আর এই ভিডিওটা টোটাল 2 মিনিটের, তোমার কি মনে হয় যে 7টা তলা উঠতে একজনের 2 মিনিট লাগবে? যেটা শুনেই হবিন আর গিউল দুজনেই চমকে যায়, তারা তো এটা ভাবেইনি। তার মানে ওই মেয়েটা নিশ্চয়ই কোনো সুইচে চাপি দেয়নি, এটা হয়তো পুরোটাই প্ল্যান করা। আর এরপরেই স্ন্যাপার আবার বলে, যদি কন্টেন্ট একটু ফানি হয় আর ভালো হয় তাহলে সেটা কীভাবে করা হচ্ছে লোকেরা অত নজর দেয় না। আর ওদের যে পুলিশের ভিডিওটা ওটাও তো প্ল্যান করা, আমি পরে জানতে পারলাম যে পুলিশরা ওই দিনকে ওখানে স্মোক করে দেখতে কাউকে পাঠায়নি। কমেডি ক্রিউয়ের মেয়েগুলো প্ল্যান করে পুলিশকে বলে যে ওরা এমন একজনকে দেখতে পেয়েছে যে হয়তো একটা ক্রিমিনাল, যেই কারণেই পুলিশ ওখানে গেছে। আর তারপরে ওরা পুলিশের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে, ওরা খুব প্ল্যান করে পুলিশকেও নিজের কাজে লাগিয়ে নিল। আর এরকম আজকাল অনেক ইউটিউবাররাই করে, তারা অনেক মাথা খাটিয়ে অনেক প্ল্যান করে সবাইকে নিজের ভিডিওর কাজে লাগিয়ে নেয়, আর এর জন্য ওদেরকে লোকেদেরকে ভাড়া করতে হয়। আমরাও যদি এটা করতে পারি তাহলে আমাদেরও কাজ হয়েই যাবে। আর এই সমস্ত কথা বলতে বলতেই রুমি নামে সেই মেয়েটা ওখানে চলে আসে, আর হবিন আর স্ন্যাপারকে বলে, তোমাদের সঙ্গে আমার একটা ভিডিও বানানোর কথা ছিল না, তোমরা তো আর বানালেই না, তাহলে এখন শোনো আমার মাথায় একটা প্ল্যান আছে, আমরা একটা কাজ করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই যেখানে তোমরা একটা মেয়ের গায়ে কফি ছুঁড়ে মারবে, আর মেয়েটা হবো আমি, তুমি চাপ নিও না। আমার মনে হয় এরকম একটা ভিডিও করলে খুব বেশি ভিউজ পাওয়া যাবে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা স্ক্রিপ্ট লেখা শুরু করি। কিন্তু হবিন এই সময় রুমিকে বলে, ওরকম একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়েই বমি এখন হসপিটালে রয়েছে, আমি ওরকম প্র্যাঙ্ক ভিডিও কারোর সঙ্গে করবো না, তুমি যদি এরকম ভিডিও বানাতে চাও তাহলে কমেডি ক্রিউয়ের সঙ্গে গিয়ে ভিডিও করো। যেটা শুনে রুমি খুবই রেগে যায়, আর সে চলে যায় কমেডি ক্রিউয়ের কাছে ভিডিও বানাতে। কমেডি ক্রিউয়ের ছেলেরা তার গায়ের উপর কফি ছুঁড়ে মারে, আর এইটা নিয়েই তারা একটা ভিডিও করে। রুমি এই সময় মনে মনে ভাবতে থাকে, ভাগ্যে সবিন তুমি বললে তাই, এদের সঙ্গে ভিডিও বানালে আমার আরও বেশি লাভ হবে। আর এইদিকে এখন কমেডি ক্রিউয়ের ছেলেরা
রুমিকে বলতে থাকে, বাহ তুমি তো খুবই ভালো অ্যাক্টিং করলে, সাধারণত আমরা এরকম করি না, আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য সবসময় আসল প্র্যাঙ্কের ভিডিওই বানাই। যেটা শুনে রুমি বলে, থাক থাক আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না, তোমরা সবসময় প্ল্যান করেই ভিডিও করো, আর আমিও এটা জানি, এভাবেই ওই সমস্ত ইডিয়েট ভিউয়ার্সদের থেকে তোমরা টাকা কামাতে পারো। যেটা শুনে ক্রমিক ক্রুয়ের ছেলেটা বলে, আচ্ছা তুমি তো দেখছি সবই জানো। হ্যাঁ ঠিকই, ও সমস্ত ভিউয়ার্সদেরকে যা দেখাবে তাই দেখবে, শুধুমাত্র পাগ্যর মতো ধরা না পড়লেই হলো। আর ওই সমস্ত ছেলেগুলো এই কথাগুলোই বলতে থাকে যে অফিসে কারা কাজ করে, যদি এইরকম করেই টাকা ইনকাম করা যায়। আর এই সমস্তর পরেই ওখানকার মেন ছেলেটা রুমিকে গিয়ে একটা সিগারেট দেয় আর তাকে খেতে বলে, কিন্তু রুমি বলে যে না না আমি সিগারেট খাই না। যার উত্তরে ছেলেটা বলে, কেন খাও না, তোমার তো খাওয়ার দরকার। কিন্তু রুমি বলে, ছাড়ো এই সমস্ত বাদ দাও, তোমরাও না হয় সিগারেট পরেই খেও, আমরা একটা কাজ করে চলো, আমরা এখন আরও কিছু ভিডিও বানাই, তাহলে তোমাদের কাছে কি কোনো ভিডিওর প্ল্যান আছে? যার উত্তরে ছেলেটা বলে, হ্যাঁ আমাদের কাছে একটা ভিডিওর প্ল্যান তো আছে, আমরা এরপরে ভাইরাল হিটের সব কিছু এক্সপোজ করব। আমি জানি যে ভাইরাল হিটের ওই ছেলেটা কোনোভাবেই টেহুনকে হারাতে পারবে না, ওরা নিশ্চয়ই পুরোটা স্ক্রিপ্ট করেই করেছে, আমি এইটা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো। যেই কথাগুলো শুনে রুমি এখন বলে, কিন্তু আমি শুনেছিলাম যে ওরা কোনো কিছুই স্ক্রিপ্ট করেনি। যার উত্তরে ওই ছেলেটা বলে, ও আচ্ছা, হ্যাঁ যদি এরকম হয়ও তাও সমস্যা নেই, আমরা ভিডিওগুলো এমন করে এডিট করব যেন মনে হয় ওরা সব কিছুই স্ক্রিপ্ট করেছে। যার পরে রুমি জিজ্ঞাসা করে, তুমি এগুলো করতে পারবে? যার উত্তরে ছেলেটা বলে, হ্যাঁ কেন নয়, আমরা এরকম কত করেছি, ভিউয়ার্সদেরকে যে কোনো কিছু ইন্টারেস্টিং দেখাতে পারলেই হলো, আর আমরা এই কাজে খুবই ভালো, আমরা ঠিক ভিডিও এডিট করে নেব, আর আমাদের সাবস্ক্রাইবারও তো ওদের সাবস্ক্রাইবার থেকে অনেক বেশি, লোকেরা আমাদেরকেই বিশ্বাস করবে। আর আমি এই ইউটিউব শুরু করার পরেই জানতে পারলাম যে বড় বড় সেলিব্রিটিরা কেন এত ঘাবড়ে যায় যখন ওদেরকে ইন্টারনেটে ট্রল করা হয়। আর এই সমস্ত শুনে রুমি এখন বলে, আচ্ছা যদি তোমরা এরকম ভিডিওই করো তাহলে মনে হয় আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না, তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। যার পরেই ওই ছেলেটা রুমিকে একটা ভিডিও দেখায় যে রুমি যখন বলছিল যে সমস্ত ভিউয়ার্সরা হলো ইডিয়েট, তাদের থেকে আমরা শুধুমাত্র টাকা ইনকাম করি, সে সমস্ত কিছু ওই ছেলেটা রেকর্ড করে নিয়েছে, আর সে এখন বলছে আমি কিন্তু এই ভিডিওটা পাবলিক করে দেব, তাহলে তোমার যা সাবস্ক্রাইবার আছে সেগুলো সব চলে যাবে, ভাইরাল হিটের আগে কিন্তু তোমার চ্যানেলই বন্ধ হয়ে যাবে। যেটা শুনে রুমি একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপরেই সে বলে, আচ্ছা তুমি যখন এরকম বললে তাহলে আমিও তোমাকে দেখাই, আমিও তোমার ভিডিও রেকর্ড করে নিয়েছি। আর আমরা দেখতে পাই যে রুমিও ভিডিওগুলো রেকর্ড করে নিয়েছে যখন এই ছেলেটা বলছিল যে হ্যাঁ ভিউয়ার্সরা সত্যিই ইডিয়েট, ওদেরকে আমরা যা দেখাবো ওরা তাই দেখবে। আর এই ভিডিওটা দেখেই ওই তিনটে ছেলেই খুবই ঘাবড়ে যায়, ওরা এখন বুঝতে পারে না যে ওরা কি করবে। আর এই সময় রুমি সব কিছু খুলে বলে যে আসলে রুমি হবিনের সঙ্গেই ছিল, আর রুমি প্ল্যান করেই ওদের সঙ্গে এখানে ভিডিও করতে এসছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে হবিন স্ন্যাপারের গেউলো সেইখানে চলে আসে, আর রুমি ওদেরকে বলে তোমাদের সাবস্ক্রাইবার হয়তো ভাইরাল হিটের থেকে বেশি, কিন্তু ভাইরাল হিটের ভবিষ্যৎ তোমাদের থেকে অনেক ভালো। আর এরপরে ওরা তিনজন ওখানে চলে আসলে রুমি তার ফোনটা স্ন্যাপারকে দিয়ে দেয়, আর স্ন্যাপার সেই ফোনটা নিয়ে বলে হবিনের এই ফোনটা আমার কাছেই ভালো। আর এরপরেই আমরা জানতে পারি যে এতক্ষণ সব কিছুই লাইভ চলছিল। আর এখন রুমি কমেডি ক্রিউকে বলে, তোমরা যত যাই করো না কেন আমি কোনোদিনও স্ক্রিপ্টিং করে ভিডিও করি না, আমি যা ভিডিও করি আসল ভিডিওই করি। আর এরপরে সে পিছনে হবিনের সঙ্গে হাত মেলায়, হবিন তাকে থ্যাংক ইউ জানায় এই সমস্ত কিছু করার জন্য, আর একই সঙ্গে তাকে সরিও বলে, কেননা সে যখন বলেছে যে সমস্ত ভিউয়ার্সরা ইডিয়েট সেই পার্টটুকুও তো লাইভ হয়েই গেছে। যেটা শুনে রুমির এখন একটু খারাপই লাগে, কিন্তু এরপরে হবিন কমেডি ক্রিউর ছেলেগুলোকে বলে, তোমাদের কন্টেন্টের থেকে আমাদের কন্টেন্ট অনেকটাই আলাদা, কেননা আমরা আমাদের কন্টেন্টে কোনো কিছুই ফেক করি না। আর একই সঙ্গে সে মনে মনে ভাবতে থাকে, ওরা এখানে তিনজন আছে, তিনজনকে আমাকে একাই মারতে হবে, হ্যাঁ আমি এটা করতে পারবো। আর এরপরেই ও ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, ছেলেটা দেখে অবাক হয়ে যায় যে হবিন আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে, একদিনই এটা কিভাবে হলো। আর এরপরেই আমরা আগের ঘটনা দেখতে পাই যেখানে হবিন রাত্রেবেলা তার বাড়িতে বসে স্যাম ডেকের ভিডিও দেখছিল যে অনেকজনকে একসঙ্গে কী করে মারা যায়। যে ভিডিওটাতে স্যাম ডেক বলে, অনেকজনকে একসঙ্গে মারা কোনো সহজ কথা না, তুমি এটা কোনো দিনই পারবে না। এই বলে স্যাম ডেক তার ভিডিওতে বাই বলে সেখান থেকে চলে যায়, যেটাতে হবিন তো একেবারেই ভয় পেয়ে যায় যে তার মানে কি আমি ওদেরকে কোনোভাবে হারাতে পারবো। আর এরপরে স্যাম ডেক বলে, তুমি জিততে পারবে না, কিন্তু একটা জিনিস করলে তুমি জিততে পারো, আর তার জন্য তোমাকে পরিবেশে ভালো করে লক্ষ্য করতে হবে। দুটো গরিলা একে অপরের সঙ্গে ফাইট করে না, তারা শুধুমাত্র তাদের বুকের মধ্যে থাপ্পড় মেরে দেখায় যে কার বুকের বেশি আওয়াজ। আর একই রকমভাবে বিড়ালও ম্যান্টাসিসদের অ্যাটাক করতে পারে না, তারাও ম্যান্টাসিসকে দেখে ভয় পায়। তোমাকেও এরকমই কিছু করতে হবে যেন ওরা তোমাকে দেখে ভয় পায়। আর এই কারণেই হয়তো হবিন এখন কোনোভাবে নিজেকে লম্বা বানিয়ে এসেছে,
যাতে কমেডি ক্রিমের ছেলেরা ওকে দেখে ভয় পায়। আর এখন হবিন খুবই গভীরভাবে ওদেরকে বলছে, তোমরা কি মরতে চাও? যেইটা শুনে কমেডি ক্রিমের ছেলেরা সত্যি ভয়ই পেয়ে যায়। আর এরপরে হবিন বলে, তোমরা কি ভাবছিলে যে তোমরা আমার সঙ্গে যা খুশি তাই করবে, কারণ আমি সব সময় হাসি তাই? আর এদিকে স্ন্যাপারও দেখতে পায় যে হবিনের তো আজকে ব্যাপারই আলাদা। হবিন এই সময় মনে মনে ভাবতে থাকে, আমাকে এভাবেই কথা বলতে হবে, যেন ওরা আমার থেকে ভয় পায়, আমাকে কোনোভাবেই হাসলে চলবে না। আর এই ভাবতে ভাবতেই সে ওদের দিকে এগিয়ে যায় আর বলে, তোমাদের ফোনগুলো এখানে রেখে এখান থেকে পালাও। ওদেরকে কমেডি ক্রিমের ছেলেগুলো ভাবতে থাকে, তাহলে কি এই ছেলেটা পাকগোবার টিহুনকে সত্যি সত্যিই মেরেছে? ও কি তাহলে এতটাই পাওয়ারফুল? এদিকে হাঁটতে হাঁটতে এই সময় হবিনের জুতো খুলে যায়। আর তারা সবাই দেখতে পায় যে হবিন জুতোর মধ্যে এক্সট্রা জিনিস লাগিয়ে রেখেছিল, যাতে তাকে লম্বা দেখায়। আর তার এই সময় স্যামডেকের কথাও মনে পড়ে, যে স্যামডেক বলেছিল, আর যেই করো না কেন, কোনোভাবে যেন তোমার অপোনেন্ট বুঝতে না পারে যে তুমি ওদেরকে এমনি এমনি ভয় দেখাচ্ছ। কিন্তু হবিন এই জায়গাটাতেই ফেল হয়ে যায়। হয়তো কমেডি ক্রিমের ছেলেরা এখন বুঝিয়ে যায়। হবিন এই সময় মনে মনেই ভাবে, এবার হয়তো আমি শেষ। কিন্তু তাও সে নিজেকে শক্ত বানিয়ে রাখে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে হবিন দৌড়াচ্ছিল, আর এই প্রথমবার কোনো ফাইট করার সময় তার স্যামডেকের ভিডিওর কথা মনে পড়ছিল না। এমন না যে সে ভিডিও দেখেনি, এই কারণে মনে পড়ছিল না, কারণ সে স্যামডেকের ভিডিও দেখে বেশি এক্সাইটেড হয়ে গেছিল আর নিজে নিজেই ফাইট করতে চলে গেছিল, কোনো রকম কোনো নতুন কিছু না শেখেই। তাই এই সময় সে কিছু ভুলই করে ফেলে, তাই তাকে এখন পালাতে হয়। আর একটু দূরে পালিয়ে একটা সরু গলির মতো জায়গাতে গিয়ে সে ভাবে, ওই জায়গাটা খুবই বড়, ওরা আমাকে খুবই সহজেই মারতে পারবে, তাই আমাকে এখানে আসতেই হলো। এই সময় সে প্রথমে নিজেকে একটা পাঞ্চের থেকে বাঁচিয়ে নেয়, তারপরে ওইখানকার একটা ছেলেকে কাফ কিক মারে। আর সে ভাবতে থাকে যে তার পার্সোনাল কিছু গ্রোথ হয়েছে, সে আগে এইভাবে ফাইট করতে পারতো না। কিন্তু এই সময় কমেডি ক্রুয়ের ছেলেটার কিছুই হয় না। সে বলে, তুমি হার মেনে নাও, তুমি আমাদের কিছুই করতে পারবে না। তাদের এই কথা শুনে হবিন এখন ভাবতে থাকে, ওদের তো কিছুই হলো না, তাহলে কি আমি এখন মারি খাবো? অন্যদিকে আমরা এই সময় মুনসিয়নকে দেখতে পাই, যে ভাইরাল হিটারে লাইভ দেখছিল। সে এই সময় বলছিল, এইবার শেষ, এবার আর কেউ বাঁচাতে পারবে না। যেটা দেখে তার পাশের ছেলেগুলো বলে, হ্যাঁ, হবিন তো অন্য কোনো খেলাধুলাও করে না, এরকম একটা লাথি থেকে আদৌ পাওয়ার থাকবে? যেটা শোনার পরেই মুনসিয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা লাথি 1 মাসে 10,000 বার প্র্যাকটিস করতে পারবে? যেটা শুনে ওই ছেলেটা অবাক হয়ে যায়। সে বলে, কেন, হবিন ও কি এই লাথিটা 10,000 বার প্র্যাকটিস করেছে? আর এখন মুনসিয়ং বলে যে হ্যাঁ, হবিন সেটাই করেছে। তাই হবিনের এই কাফ কিকের পর ওদের আর পা নড়তে পারার কথা তো না। আর এদিকে আমরা দেখতে পাই যে মুনসিয়ংয়ের কথা ঠিকই হয়। হবিন যে দুটো ছেলেকে কাফ কিক মেরেছে, তারা তাদের পা আর নড়াতেই পারছে না। তারাও এখন এটা ভেবেই অবাক হচ্ছে যে হবিনের মতো একটা ছেলে লাথি খেয়ে তাদের পায়ে এত ব্যথা কি করে হতে পারে। আর এইদিকে মুনসিয়ং ভিডিওটা দেখতে দেখতেই ভাবতে থাকে, কিন্তু সামনে ছেলেটাকে তো হবিন লাথি মারেনি, সেও তো নড়ছে না কেন? আর এটা বলা মাত্রই মুনসিয়ংয়ের পেছন থেকে অন্য একটা লোক চলে আসে, যার নাম হলো লোগান। এই লোকটা MMA ফাইটিংয়ের 3 বারের চ্যাম্পিয়ন। সে এখন মুনসিয়ংকে বলে, তুমি কি দেখতে পারছো না, ওই ছেলেটা এই সময় ভয় পেয়ে রয়েছে, তাই সে আর তাকে অ্যাটাক করতে পারছে না। এখন এদিকে কমেডি ক্রুয়ের ছেলেগুলো হবিনকে দেখে ভয় পাচ্ছে, আর হবিনও ওদেরকে দেখে ভয়ই পাচ্ছে। সে বুঝতে পারছে না যে সে এখন কি করবে, তাই সে এই সময় তার মায়ের কথা মনে করে আর ভাবতে থাকে, আমার এই সময় কি করা উচিত, আমি এরপরে আমার কোন মুভটা ব্যবহার করব। আর হবিন এই সমস্ত ভাবতে ভাবতে সেখানে চলে আসে গেউল, আর সে কমেডি ক্রুয়ের একটা মেয়ের গলা ধরে নিয়ে আসে আর সবাইকে বলে, কেউ এক পাও নড়বে না, নাহলে আমি এই মেয়েটাকে এক খুনি মেরে ফেলবো। আর এই ঘটনা দেখে কমেডি ক্রুয়ের ছেলেগুলো এখন একটা অজুহাত পেয়ে যায়। তারা বলে, আমাদেরকে এক্ষুনি ফাইটটা বন্ধ করতে হবে, নাহলে ওরা তো মেয়েটাকে মেরে ফেলবে। এই বলে তারা আর কোনো কিছু করে না, গেউল এখন মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটা এরপরে কমেডি ক্রুয়ের লিডারকে বলে, ওই মেয়েটা আমাকে মারলো, তারপরও তোমরা ওদের ছেড়ে দিলে? যার উত্তরে কমেডি ক্রুয়ের লিডার বলে, আমরা ফাইট করলে তো জিতেই যেতাম, কিন্তু ছাড়ো, বাদ দাও। এই বলে কমেডি ক্রুয়ের সবাই ওখান থেকে চলে যায়। এই সময় গেউল হবিনের কাঁধে হাত রেখে বলে, দেখো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, তাই না? কিন্তু হবিন এই সময় কারোরই কথা শুনতে পারে না। সে এখন ভেতরে ভেতরেই ভাবতে থাকে, আমার মধ্যে কিছু বদল এসছে, আমি জানি না কেন, আমার এখন লড়াই করতে ভালো লাগছে। সবাই এই সময় শুধুমাত্র ফাইটটাই দেখলো, কিন্তু কেউ বুঝতে পারলো না যে হবিনের ভেতরে কতটা বদল হয়েছে। সে আগে ফাইট থেকে খুবই ভয় পেত, কিন্তু এইবার সত্যি সত্যি তার ফাইট মজাদার বলে মনে হচ্ছে। এদিকে আমরা জানতে পারি যে এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার পর 1 সপ্তাহে 2.3 মিলিয়ন ভিউজ হয়ে যায়। ওদিকে কমেডি ক্রুদের অবস্থা হয়ে যায় খুবই খারাপ, কেননা সব সাবস্ক্রাইবাররা জেনে যায় যে কমেডি ক্রুরা সাবস্ক্রাইবারদেরকে বোকা ভাবে। এই সময় পুরো কমেডি ক্রু ইউটিউব ভিডিওতে ক্ষমাও চায়, কিন্তু তার কোনো ফল হয় না। পরে তারা বাধ্য হয়ে কমেডি ক্রু চ্যানেলটা বন্ধই করে দেয়। আর এরপরেই আমরা একদিন গেউলকে
মেয়েকে স্কুলে দেখতে পাই, যেখানে সে বসে বসে ভাবছিল যে ভিডিও এডিট ভালো কী করে করা যাবে। আর তার পেছনে এই সময় কমেডি ক্রুয়ের ছেলেগুলো এসে পুরো চুপ করে থাকে, তারা গেউলের সঙ্গে কোনো কথাই বলে না। আর এই সময় ভাইরাল হিটে সাবস্ক্রাইবার হয়ে যায় 210,000 থেকেও বেশি, আর এখন সব কিছুই প্রায় নর্মালি হয়ে গেছিল। আর এরপরেই আমরা একদিন বমিকে রাত্রেবেলা রাস্তায় দেখতে পাই, যেই সময় সে একটু ভয় পাচ্ছিল। আর এই সময় তার ফোনের মধ্যে একটা মেসেজ আসে, যেখানে হবিন তাকে মেসেজে বলছিল, তোমার কি আজকে রাতের কাজ ছিল? তুমি এত রাত করে বাড়ি যাচ্ছ, তোমার তো সমস্যা হতে পারে। আর তুমিও তো বলছিলে যে কোনো একটা ছেলে যেন তোমার পেছনে পড়েছিল কয়েকদিন ধরে। তাহলে আমি একটা কাজ করছি, আমি তোমার বাড়ির পাশেই আছি, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি বাড়িতে। যার রিপ্লাইয়ে বমি লেখে, না না কোনো দরকার নেই, আমি পুরোই ঠিক আছি। আর এই সময় ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতেই বমির সামনে একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর সে দেখতে পায় যে এইটা হলো সেই ছেলেটাই, যে ছেলেটা রোজ বমির রেস্টুরেন্টে আসতো। সে এখন বমির দিকে তাকিয়ে থাকে আর তারপরে তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এইখানে এখন শুধুমাত্র আমি আর তুমিই আছি। যেইটা শুনে বমি খুবই ভয় পেয়ে যায়। আর এরপর হঠাৎই সেখানে মুনশিয়ং চলে আসে, আর সেই মোটা ছেলেটা যার নাম হলো মাঙ্গি তার হাত ধরে ফেলে আর বমিকে বলে, এইটাই হলো সেই ছেলেটা যে তোমাকে কয়েকদিন ধরে স্টক করছিল। আর এরপরেই মাঙ্গি মুনশিয়ংয়ের গলা ধরে ফেলে আর তাকে বলে, তুমি এখানে কী করছো? তোমাকে এখানে কোনো কাজের জন্য ডাকা হয়নি, চলে যাও এখান থেকে। কিন্তু মুনশিয়ংও একটা প্রো ফাইটার, সে কাউকে দেখে ভয় পায় না। সে এই সময় মাঙ্গির বুকের মধ্যে হাত দিয়ে তাকে আরও রাগাতে থাকে আর মনে মনে সে ভাবতে থাকে, এইটা হলো ফাইট করার লেসন 1, তোমার অপোনেন্টকে যতটা পারো রাগিয়ে তোলো। যেইটা দেখে এই সময় মাঙ্গি বলে, তুমিও কি ফাইট করা ভাইরাল হিট চ্যানেল থেকে শিখছো নাকি? যার উত্তরে মুনশিয়ং বলে, আমি শিখছি, আমি এখন তোমাকে দেখাচ্ছি যে তোমার মতো একটা রেসলারকে একটা প্রো ফাইটার কী করে হারায়। আর এরপরেই আমরা দেখতে পাই যে মুনশিয়াং ওই বড় চেহারার মাঙ্গিকেও লক করে ফেলে, কিন্তু মাঙ্গির এত বড় চেহারার সঙ্গে ফাইট করা তার পক্ষেও একটু মুশকিলই হয়। মাঙ্গি তাকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু মুনশিয়াং পড়ে না, সে উঠে দাঁড়িয়ে পড়ে আর সে বলতে থাকে, আমার মনে হচ্ছে আমি একটা জঙ্গলি জানোয়ারের সঙ্গে ফাইট করছি। এই বলতে বলতে সে তার জ্যাকেটটা খুলতে থাকে আর বলে, তাহলে আমিও তৈরি হয়ে যাই সেরকমভাবে ফাইট করার জন্য। অন্যদিকে মাঙ্গি এই সময় তার দিকে দৌড়ে আসে, সে রাস্তায় বমিকেও তার পাশে ফেলে দেয়। এইদিকে মুনশিয়াং এই সময় তৈরি হয়ে যায় মাঙ্গিকে মারার জন্য, কিন্তু এখন এখানে হঠাৎই হবেন জন্য কোথা থেকে দৌড়ে চলে আসে, যাকে দেখে মাঙ্গি তো এই সময় খুবই রেগে যায়। আর আমরা জানতে পারি যে হবেন এখানে দৌড়ে আসে, কেননা সে যখন বমিকে মেসেজ করছিল বমি আর কোনো রিপ্লাই করছিল না, তাই এখন সে এটা বলতে বলতে দৌড়ে আসে, তুমি রিপ্লাই করছিলে না কেন? আর সে যখন খুব কাছে চলে আসে তখন মাঙ্গি তাকে তার গলা ধরে তুলে ফেলে আর তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। আর মাঙ্গি হবিনের গলাটা এমনভাবেই চেপে রাখে যে হবিন এই সময় চিৎকারও করতে পারে না। আর এই সময় আমরা জানতে পারি যে মাঙ্গি হলো সাউথ কোরিয়ারই একটা রেসলার, যে কিনা 17 বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে গেছিল। কিন্তু রেসলিং বাদ দিয়ে তার আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হলো মেয়ে। কিন্তু একই সঙ্গে আরও একটা জিনিস তার খুবই খারাপ লাগে, সেটা হলো এমন ছেলে যারা মেয়েদের সঙ্গে রোম্যান্স করতে পারে, যেটা সে পারে না। আর এরকম একবার হয়েও ছিল যে কোনো একটা গার্ডেনে মাঙ্গি কোনো মেয়েকে দেখেছিল, সে তখন তার পেছনে দৌড়ে গেছিল, কিন্তু সেই সময় সেখানে অনেকগুলো ছেলে চলে আসে আর বলে যে সেইখানকার একটা ছেলে হলো ওই মেয়েটার বয়ফ্রেন্ড, যেটা শুনে মাঙ্গি খুবই রেগে যায় আর তাদের সবাইকে খুবই মারে। আর এরপরেই আমরা জানতে পারি যে সেদিনকে রাতের ওই ফাইট শেষ হয়ে যায়। আর এরপরে স্ন্যাপার আর গেউল যায় হবিনের বাড়িতে, যেখানে গিয়ে তারা দেখতে পায় যে হবিন তার আলমারির মধ্যেই ঢুকে রয়েছে। স্ন্যাপার এই সময় বলে, ওই ছেলেটা একটা রেসলার, তুমি ওরকম বড় একটা রেসলারকে হারাতে পারবে না, তাই তোমার এখন অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, বেরো ওখান থেকে। কিন্তু হবিন ভেতর থেকেই বলতে থাকে, বমের সামনে আবার এরকম হলো। আর এরপরেই স্ন্যাপার আলমারিটা খুলে ফেলে আর দেখতে পায় যে হবিন তার ভেতরেই চুপ করে বসে রয়েছে, যেটা দেখে স্ন্যাপার বলে, তোমার তো ভাগ্য ভালো যে সেইখানে মুনশিয়াংও ছিল, তাই পরিস্থিতি তেমন খারাপ হয়নি। কিন্তু হবিন এই সময় তার কোনো কথাই শোনে না, তার মাথায় এখন একটা কথাই ঘোরে, বমির সামনে আমার সঙ্গে আবার এরকমই হলো। যেইটা শুনে স্ন্যাপার বলে, তাই কি হয়েছে, বমির সামনে এরকম হতেই পারে, তাই বলে তো আর এরকম না যে তুমি এখন ওই বড় রেসলারের সঙ্গে ফাইট করবে। কিন্তু হবিন এখন ওই কথাই ভাবতে থাকে, সে বুঝতে পারে যে আগের দিনকে মাঙ্গির সামনে সে যেরকম ভয় পেয়েছিল সেই রকম ভয় সে এর আগে কোনোবারই পায়নি, তাই তার কাছে এখন কমেডি ক্রিউকে কিছুই বলে মনে হচ্ছে না।
না। এখন আসল ভয় তো হলো মাঙ্গি, আর এই সমস্ত মাথায় গেঁথে যাওয়ার পরেই হবেন বলে, না আমি ওর সঙ্গে ফাইট করতে পারবো না। যেটা শুনে স্ন্যাপার একটু খুশি হয়, আর সে বলে, যাক ঠিকই ভেবেছ, টেহন আসলে তোমার উপরে একটু দয়াই করেছিল। আর তাছাড়াও তোমার কি মনে হয় একটা মানুষ একটা জঙ্গলি জানোয়ারের সঙ্গে ফাইট করতে পারবে? ভালোই হয়েছে যে এই বিষয়টা আর কেউ জানে না, আর আমরা এটা কাউকে জানাবোও না। কিন্তু এই সময় হঠাৎই গিউল বলে, দেখো ইউটিউবে কি চলছে। আর তারা সবাই দেখতে পায় যে ওই মাঙ্গি ইউটিউবে ভিডিও আপলোড করেছে যে সে ভাইরাল হিটকে হারিয়ে দিয়েছে। যেটা দেখে তারা সবাই ভাবতে থাকে, মাঙ্গি এটা ভিডিও বা করলো কখন? আর ওই ভিডিওর কমেন্টে সমস্ত অডিয়েন্সরা এখন কথা বলছে, তারা সবাই এখন হবেনকে চ্যালেঞ্জ করতে বলছে মাঙ্গিকে। যেটা শুনে এই সময় গেউল আর স্ন্যাপার দুজনেরই মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারে না যে তারা এই সময় কি করবে। এই সময় ভাইরাল হিটে যে সমস্ত কমেন্টগুলো আসছিল, গেউল সে সবগুলোকে ডিলিট করে দেয়। আর সে একই সঙ্গে হবেনকেও জিজ্ঞাসা করে, বস আপনি এটা ভাবছেন না তো যে আপনি মাঙ্গির সঙ্গে আসলে ফাইট করবেন? যার উত্তরে স্ন্যাপার এই সময় বলে, না হবিন এই সময় ফাইট করবে না, কেননা এইবার ফাইট করলে সে হয়তো সত্যিই আর বাঁচবে না। তাই এই সময় সে হবিনকে বলে, হবিন তুমি এখন শুধুমাত্র আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি যে তুমি এই ঝামেলার থেকে কি করে বেরোবে। স্ন্যাপারের এই কথা হবিন শোনে, কিন্তু একই সঙ্গে সে তার বুকে অন্য কিছু একটা অনুভব করতে পারে। আর এরপরেই আমরা দেখতে পাই যে স্ন্যাপার ইউটিউবে একটা ভিডিও বানায় যেখানে সে সবাইকে বলে যে হবিনের সঙ্গে মাঙ্গির ওই লড়াইটা পুরোপুরিভাবেই একটা অ্যাক্সিডেন্ট। আমরা ওটা নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি, আর আমরা ভবিষ্যতেও বানাবো না। যার এই কথা ভাইরাল হিটের সমস্ত ভিউয়ার্সরা ভালোভাবে মেনেও নেয়। তাই হবিনকে এই সময় মাঙ্গির সঙ্গে ফাইট করতে হয় না, কিন্তু হবিনের ভেতরে ভেতরে ভালো লাগে না। সেও বুঝতে পারে না যে কেন তাকে তো আর মাঙ্গির সঙ্গে ফাইট করতে হচ্ছে না, তাহলে এখন তো তার ভালো লাগার কথা, কিন্তু তার ভালো লাগে না। কারণ বমি তাকে বলে যে তুমি ওর সঙ্গে ফাইট করতে যেও না, আমার তোমাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। যেটা দেখে হবিন এ সময় ভাবতে থাকে, বমির কেন আমাকে নিয়ে চিন্তা হচ্ছে, ওই ছেলেটা বমির সঙ্গে এরকম করলো, আমার তো বমিকে নিয়ে চিন্তা হওয়ার দরকার, আমার এখন একদম ভালো লাগছে না। আর এখন ভালো লাগছে না বলে হবিন ইউটিউব খুলে ভিডিও দেখতে শুরু করে, যেখানে সে একটা রামেন বানানোর ভিডিও দেখে। আর তারপরে তার সামনে চলে আসে স্যাম ড্যাকের ভিডিও, যেখানে স্যাম ড্যাক বলছে, তুমি কি করে একটা বড় চেহারা রেসলারকে হারাতে পারবে। যে ভিডিওটা দেখে হবিন প্রথমে খুবই খুশি হয়, কিন্তু স্যাম ড্যাক ওই ভিডিওতে বলে, তুমি কখনোই পারবে না, একটা সাধারণ লোক হয়ে তুমি একটা বড় চেহারার রেসলারকে কখনোই হারাতে পারবে না। তাহলে তুমি হয়তো ভাবছো যে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, আমি এটা বানাচ্ছি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য যে ওরকম রেসলারের সঙ্গে ফাইট করার কথাও ভেবো না। যেইটা শুনে হবেন একটু দুঃখিত হয়, আর তারপরে সে স্যাম ড্যাকের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখে। আর এইটা নিয়ে সত্যিই কোনো ভিডিও বানানো নেই যে একটা বড় চেহারা রেসলারকে কি করে হারানো যেতে পারে। যেইটা দেখার পরে হবেন ভাবতে থাকে, আমি তাহলে সত্যিই ওরকম রেসলারকে হারাতে পারবো না, কিন্তু তবুও আমার ভালো লাগছে না, আমি জানি না কেন আমার বুকের ভেতরটা খুবই ভারী বলে মনে হচ্ছে। আমি তো এর আগেও অনেক ফাইট করেছি, কিন্তু এই ফাইটটা আমি করতেই পারবো না, আর আমার এটা বেশি হচ্ছে কি বমের জন্য। কিন্তু এরপরেই হবিন হঠাৎই বুঝতে পারে যে তার এরকম কেন মনে হচ্ছে। আর এখন পরের দিন সকালে আমরা স্ন্যাপারকে স্কুটি চালাতে দেখতে পাই, যেখানে এখন থেকে হবিন ফোন করে। স্ন্যাপার এই সময় হবিনের ফোন তুলেই বলে, দেখেছো আমাদের আর কোনো ঝামেলাই থাকলো না, আমি তোমাকে পুরো ঝামেলার থেকেই বের করে দিলাম, তাই তোমাকে আর মাঙ্গির সঙ্গে লড়াই করতে হবে না। কিন্তু হবিন এই সময় অন্যদিকে সাইকেল চালাচ্ছিল, সে এই সময় স্ন্যাপারকে বলে, স্ন্যাপার আমি মাঙ্গির সঙ্গে ফাইট করবই, আমি ওটা করতেই যাচ্ছি। যেইটা শুনে স্ন্যাপারের মাথা একেবারেই খারাপ হয়ে যায়, সে বলতে থাকে, তুমি এগুলো কি বলছো, আমি সব কিছুকে অনেক কষ্ট করে কন্ট্রোলে আনলাম, তারপর তুমি এরকম করছো। এদিকে হবিন এখন ভাবতে থাকে, মা আমি বুঝতে পেরেছি যে কেন আমার বুকের ভেতরটা ভারী বলে মনে হচ্ছিল, কেননা এতগুলো ফাইট করতে করতেই আমার ফাইটের নেশা হয়ে গেছিলো, আমার এখন ফাইট করতে ভালোই লাগছিল, তাই এই ফাইটটা না করতে পারাতেই আমার বুকের ভেতরটা ভারী লাগছিলো, তাই আমাকে এই ফাইটটাও করতেই হবে। আর স্ন্যাপারকে ফোনে এই সমস্ত বলতে বলতেই সে চলে যায় মাঙ্গির সেই দোকানে। সে সেইখানে গিয়ে মাঙ্গিকে দেখতে পায়, আর মাঙ্গিও এই সময় তাকে দেখে অবাকই হয়। এখন হবিন মনে মনে ভাবতে থাকে, এই লড়াইটা কোনো নর্মাল লড়াই তো হবে না, কিন্তু আমি সব কিছুর জন্য রেডি আছি, আমি এই লড়াইটা করবই। আর এইটা বলেই সে মাঙ্গির সামনে এগিয়ে গিয়ে তার বুকের মধ্যে হাত দেয়, আর মনে মনে বলতে থাকে, এইটা হলো ফাইট করার লেসন এক, যে তোমার অপোনেন্টকে আগে রাগিয়ে তোলো। আর এখন আমরা জানতে পারি যে আগের দিন রাত্রেবেলা হবিন স্যাম ড্যাকের একটা ভিডিও দেখেছিল, যেখানে স্যাম ড্যাক বলেছিল যে এরকম একটা সিরিয়াম রেসলারকে কী করে হারানো যেতে পারে। আর এখন অন্যদিকে আমরা টেহুনকে দেখতে পাই যে এই সময় তার যোগা করছিল, আর একই সঙ্গে সে হবিনের ভিডিও দেখছিল। সে ভাবতে থাকে, হবিন তুমি এইবার একটা সিরিয়াম রেসলারের সঙ্গে ফাইট করছো, তাই এইবার হয়তো তুমি কোনোভাবে জিততে পারবে না,
কিন্তু তবুও যাই হোক না কেন, তোমার চোখের তাকানোটা ওই রকমই যেরকমভাবে তুমি আমার দিকে তাকিয়েছিলে। আর এখন আমরা জানতে পারি যে হবিন আগের দিন দেহনের কাছে গিয়েছিল আর তাকে বলেছিল যে আমাকে ব্যাক কিক শিখিয়ে দাও। সেই সময় দেহন তাকে বলে, তোমার মনে নেই যে আমি তোমাকে শেষবার কি বলেছিলাম? এরপর আমি তোমাকে যেদিন দেখবো সেদিনই মেরে ফেলবো। আর এই বলেই টেহুন তাকে একটা ব্যাক কিক মারে। হবিন ভেবেছিল যে এরকম হতেও পারে, তাই সে ব্যাগের মধ্যে বই ভরে তার সামনেই রেখে দিয়েছিল, যেই কারণে তার ব্যাক কিকটা এখন অতটা লাগে না। কিন্তু তবুও সে বুঝতে পারে যে এই কিকের পাওয়ারটা আগের থেকে অনেকটাই বেশি। সে এখন ভাবে যে টেহুন আগেরবার তার সঙ্গে একটু ইজি হয়েই ফাইট করেছিল। এইদিকে টেহুন এখন হবিনকে বলে, স্ন্যাপার কোথায় লুকিয়ে ভিডিও করছে, ওকে আগে বেরোতে বলো, তারপরে আমি তোমাকে শেখাচ্ছি। যার উত্তরে হবিন বলে, স্ন্যাপার এইখানে নেই আর আমি কোনো ভিডিও বানানোর জন্য তোমার কাছে আসিনি, আমি সত্যিই তোমার কাছ থেকে ব্যাক কিক শিখতে চাই। যেইটার কারণ টেহুন জিজ্ঞাসা করলে হবিন বলে, কারণ আমি বুঝতে পেরেছি যে টাইকোন্ডোই হলো সবথেকে পাওয়ারফুল, টাইকোন্ডোর থেকে শক্তিশালী কিছুই নেই। যার এই কথা শুনে টেহুনের এই সময় খুবই ভালো লাগে, আর একই সঙ্গে সে খুবই অবাকও হয়, কেননা সেও তো টাইকোন্ডোই করতো। আমরা দেখতে পাই যে হবিন মাঙ্গির বুকের মধ্যে হাত দিয়ে রয়েছে, মানে সে আসলে মাঙ্গিকে রাগানোর চেষ্টা করছে। যেটা দেখে স্ন্যাপার এই সময় দূর থেকে ক্যামেরা নিয়ে বলে, এ ছেলেটা কি করছে, ওকে আমি কতবার থামানোর চেষ্টা করলাম, ও আমার কথা মানছেই না, নাকি এইবারও ওর কাছে কোনো রকম কোনো প্ল্যান আছে? এর আগে প্রত্যেকবারই তো ওর কাছে কোনো না কোনো প্ল্যান ছিলই, হয়তো এইবারও ওর কিছু প্ল্যান করেই রেখেছে, দেখা যাক। আর এই সমস্ত ভাবতে ভাবতেই ওদিকে হবিন মাঙ্গিকে একটা কাফ কিক মারে, আর ভাবতে থাকে যে এই কাফ কিকটা মাঙ্গির উপরে কাজ তো করবেই। কিন্তু আসলে মাঙ্গির এতে কিছুই হয় না, যেটা দেখে হবিন তো খুবই অবাক হয়। এদিকে মাঙ্গিওকে বলে, তুমি কি করার চেষ্টা করছো? যার পরে হবিন তাকে আরও লাগাতার কতগুলো কাফ কিক মারতে থাকে, কিন্তু এই সমস্ত কাফ কিকগুলোতে মাঙ্গির কিছুই হয় না, আর ও এখন একটু রেগে থাকে না। যেইটা দেখে হবিন এই সময় খুবই বিরক্ত হয়, আর তারপরে তার মনে পড়ে স্যাম ডাকের কথা, যে বলেছিল সিরিয়া মার্শাল আর্টদেরকে হারানো খুবই মুশকিল। আমি তো তোমাকে এটাই বলবো যে তুমি যদি ওদের সামনে পড়ে যাও তাহলে ওদের থেকে দূরে পালাও। এই কারণে হবিনও এখন মাঙ্গির থেকে পালাতে থাকে, কেননা সে মাঙ্গির থেকে খুবই ভয় পেয়ে যায়। আর এই সময় হবিন মনে মনে ভাবতে থাকে, আমি যা যা শিখলাম সব কিছুই বেকার, ফাইটিং হয়তো তখন মজাদার যখন তোমার অপোনেন্টও তোমার মতনই হবে, কিন্তু এরকম একটা ফাইটে আমি যখন ওকে মারছি তখন তো আমার নিজেরই লাগছে এই ফাইটটা একদম মজাদার না, আমি হয়তো এই লড়াইটা শুরু করে ভুলই করলাম। এদিকে মাঙ্গি দেখতে পায় যে হবিন উল্টো হয়ে দৌড়াচ্ছে, তাই সে এখন বলে, বাহ তুমি সত্যি খুবই ফাস্ট, উল্টো হয়েও তুমি কত স্পিডে দৌড়াচ্ছ। এদিকে স্ন্যাপার এখন হবিনকে দেখে ভাবতে থাকে, হবিন নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান তো করেই রেখেছে, ও এখন উল্টো হয়ে দৌড়াচ্ছে কোনো না কোনো প্ল্যান তো করেই। তাই স্ন্যাপার এখন লাইভ স্ট্রিমে সবাইকে বলতে থাকে, হবিন নিজের প্ল্যান মতো কাজ করা শুরু করে দিয়েছে। তোমাদের মনে আছে হবিন কমেডি ক্রুকে কী করে হারিয়েছিল? পুরোপুরি প্ল্যান করেই। হবিন এই রেসলারটাকেও তার প্ল্যান মতোই হারাবে, আর ওই অত বড় রেসলারটা তো স্পিডে দৌড়াতেও পারবে না। যেটা শুনে কমেন্টে সবাই বলে, তোমাদের কি মাথা খারাপ? তোমার কোনো আন্দাজই নেই যে সিরিয়াম রেসলাররা কত স্পিডে দৌড়াতে পারে, ওদের বেসিক ট্রেনিংই হলো ফুল স্পিডে বালির উপর দিয়ে দৌড়ানো। আর এদিকে আমরা দেখতে পাই যে মাঙ্গি এই সময় ফুল স্পিডে হবিনের দিকে দৌড়ে আসতে থাকে, আর সে কিছুক্ষণের মধ্যেই হবিনকে ধরে ফেলে। কিন্তু সে যখন হবিনের কাছে যায় হবিন সেই সময় থেকে মুখের মধ্যে একটা পাঞ্চ মেরে দেয়। এই সময় আমরা জানতে পারি যে হবিন এই সমস্ত কিছু আগে থেকেই জানতো, স্যামটাক তাকে ভিডিওর মাধ্যমে সবই বলেছে যে সিরিয়াম রেসলারদের থেকে পালানো মুশকিল, কেননা ওদের বেসিক ট্রেনিংই হলো ফুল স্পিডে বালির মধ্য দিয়ে দৌড়ানো, তাই তুমি ওদের সঙ্গে দৌড়ে পারবে না। কিন্তু একটা মানুষ যখন দৌড়ায় তখন তাকে অ্যাট্যাক করাটা সহজ, আর হবিন এই সব কিছু প্ল্যান করেই এখন মাঙ্গির মুখে অ্যাট্যাক করে। কিন্তু এরপরে মাঙ্গি তার দু হাত ধরে ফেলে আর হবিনকে মাটির ওপরে তুলে ধরে। হবিনের সমস্ত প্ল্যান নিমেষের মধ্যে শেষ হয়ে যায়, আর এখন মাঙ্গি বলতে থাকে, হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি তো হলে সেই কটন ক্যান্ডি, তাই না? আর এই সময় হবিন ভাবতে থাকে, এর সঙ্গে এরকম নর্মাল ফাইট করলে চলবে না, আমাকে আমার স্কিলের ব্যবহার করতে হবে, যেই স্কিলের ব্যবহার করে আমি এর আগে অনেককে হারিয়েছি। আর এই ভাবার পরে সে মাঙ্গির থেকে তার হাত ছাড়িয়ে নেয় আর তারপরে মাঙ্গিকে চোখ করার চেষ্টা করে, কিন্তু সে মাঙ্গির গলায় ধরতে পারে না, কেননা মাঙ্গির গলা অনেক মোটা আর সে অনেকটাই লম্বা, তাই হবিন তার গলা ছুঁতেও পারে না। যার পরেই হবিন চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, ওর ওপর কাফ কিক পাঞ্চ বা চোখ কোনো কিছুই কাজ করছে না, তাহলে কি আদৌ এরকম কোনো রাস্তা আছে যেটা দিয়ে আমি ওকে হারাতে পারবো? আর এই সময় মাঙ্গি হঠাৎই হবিনকে বলে, তুমি আমার মাথা ছুলে কেন? এর জন্য আমাকে তোমাকে সাজা দিতে হবে। যেটা শুনে হবিন এই সময় ভাবে, কেন?
তার মানে কি তার মাথায় মাঙ্গির আসল দুর্বলতা? এটা ভেবে সে মাঙ্গির মাথায় আবার একটা পাঞ্চ মারার চেষ্টা করে, যেটাতে মাঙ্গি খুবই রেগে যায়। তাই এই সময় সে হবিনকে একটা নকআউট স্ল্যাম মারে, যেটাতে হবিন একেবারে মাটিতে পড়ে যায় আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। স্ন্যাপার এগুলো দূর থেকে দেখে ভাবতে থাকে, এর জন্য আমি তোমাকে বলেছিলাম যে তোমার ওর সঙ্গে ফাইট করার কোনো দরকার নেই। এই সমস্ত বলতে বলতে স্ন্যাপারও কাঁদতে থাকে, আর হবিনও এখন মনে মনে ভাবতে থাকে, এটা কোনো সেরকম ফাইট না যেরকম ফাইট আমি পাগোর সঙ্গে করেছিলাম। আমি একটা সাধারণ মানুষ, আর একটা সাধারণ মানুষের পক্ষে একটা সিরিয়াম রেসলারকে হারানো হয়তো কখনোই সম্ভব না। আমি এখন কোনো কিছুই ফিল করতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এরপরেই আমরা মাঙ্গির হাতে দেখতে পাই যে মেরুদণ্ডের মতো কিছু একটা রয়েছে, যেটা দেখে স্ন্যাপার তো একেবারেই চমকে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে হবিনের শরীরও এখন দুলছে। পরে আমরা বুঝতে পারি যে আসলে হবিন ওইটা দিয়ে নিজেকে সাপোর্ট করে রাখতো, যেটাকেও মাঙ্গি এই সময় খুলে ফেলে। তাই স্ন্যাপার এখন দূর থেকে চিল্লাতে থাকে, তুমি ওর সঙ্গে কোনোভাবেই পারবে না, এখন তো তোমার কাছে কোনো সাপোর্টও নেই। কিন্তু হবিন এখনও হার মানে না। অন্যদিকে টেহুন এই সময় ওদের এই ভিডিওটা দেখছিল, সে ভিডিও দেখতে দেখতেই ভাবতে থাকে, তোমার চোখে এখনও সেই তাকানোটাই আছে যখন তুমি আমার সামনে তাকিয়েছিলে। আর এরপরে হবে ঠিক করে যে সে মাঙ্গির উপরে তার সবথেকে পাওয়ারফুল স্কিলটা ব্যবহার করবে, যেটা সে কিছুদিন আগেই টেহুনের থেকে শিখেছে, যেটা হলো টাইকোন্ডোর ব্যাক কিক। তাই সে এই সময় কিকটা মারার জন্য আবার পেছনে দৌড়াতে শুরু করে, আর সঠিক সময় বুঝে এইবার সে মাঙ্গিকে কিকটা মেরেও দেয়। আর এরপরেই আমরা টেহুনকে দেখতে পাই, যখনও পর্যন্ত সে ডোজুতে ছিল, সে দেখতে পায় যে তার ডোজুতে কতগুলো বাচ্চা পড়াশোনা করছে, যেটা দেখে সে সঙ্গে সঙ্গে তার মাস্টারকে বলে, তুমি এগুলো কি করাচ্ছ, এটা তো একটা ডোজো, এখানে টাইকোন্ডো শেখার কথা, এইখানে বাচ্চারা বসে এগুলো কি করছে। যার উত্তরে তার মাস্টার বলে, টাইকোন্ডোর আর কোনো ভবিষ্যৎ নেই, এখন MMA ফাইটাররা যেভাবে বাড়ছে তার সঙ্গে টাইকোন্ডো তুলনা করাটাই মুশকিল। কিন্তু টেহুন সেই সময় কাঁদতে কাঁদতে বলে, তুমি বলেছিলে যদি আমি টুর্নামেন্টে ফার্স্ট হতে পারি তাহলে তুমি আরও একবার চেষ্টা করবে টাইকোন্ডোকে সবার সামনে নিয়ে আসার, কিন্তু তুমি সেটা করছো না, তুমি এখন শুধুমাত্র অজুহাত দেখাচ্ছ। আমি তোমাকে দেখাবো যে টাইকোন্ডো কতটা স্ট্রং, আমি সমস্ত MMA ফাইটারদেরকে টাইকোন্ডো দিয়েই হারাবো। আর টেহুনের টাইকোন্ডোর প্রতি এরকম ভালোবাসার জন্যই হবিন যখন তার কাছে এসে বলে যে টাইকোন্ডো হলো বেস্ট আর টাইকোন্ডোর কিক তাকে শিখিয়ে দিতে, সেও তখন হবিনকে শেখাতে রাজি হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পারি সেই ঘটনা যখন টেহুন হবিনকে টাইকোন্ডোর কিক শেখায়, যেখানে প্রথমে টেহুন হবিনকে তার পুরনো ইউনিফর্ম দেয় যেটা হবিনের শরীরে প্রায় ফিটই হয়, আর তারপরে সে হবিনের ট্রেনিং শুরু করায় পিছনে দৌড়াতে বলে। আর এখন উল্টো দিকে দৌড়াতে দৌড়াতে হবিন ভাবতে থাকে, এইটা করলে যে কী হবে আমি বুঝতে পারছি না, তাই সে টেহুনকে জিজ্ঞাসা করে। যার উত্তরে টেহুন বলে, এটাই তোমাকে ব্যাক কিক মারতে সাহায্য করবে, তাই চুপচাপ এটা কর, বেশি কথা না বলে। আর টেহুনের কাছ থেকে এরকম ট্রেনিং নেওয়ার পরেই হবিন মাঙ্গিকে একটা সাকসেসফুল ব্যাক কিক মারতে সক্ষম হয়, তাও আবার মাঙ্গির ঠিক জায়গা মতোই, যার পরে হবিনের নিজেরও মনে হয় এটা কি ঠিক হলো। আর স্ন্যাপারও এখন এটাই ভাবতে থাকে, আমি ভাবিনি হবিন এরকম কিছু করবে, কিন্তু যাই করুক, জেতা মানে তো জেতাই, তাই না? আর রাস্তার ফাইটে তো কেউ এরকম জায়গাতে মারতেই পারে। এই সমস্ত কিছু ভেবেই স্ন্যাপার খুবই খুশি হয়, আর সে মনে মনে ভাবতে থাকে, আমাদের ভিউস তো বেড়েই চলেছে, এখন প্রায় 30,000 লাইভ ভিউয়ার্স রয়েছে, আর এখন হবিনও প্রায় জিতলোই বলে। কিন্তু এই সময় মাঙ্গি হবিনকে তুলে ধরে আর তাকে আছাড় মারে, যেটা দেখে স্ন্যাপারের তো মাথা খারাপ হয়ে যায়। সে ভাবে যে হবেন তো এবার একেবারেই শেষ, হবেন এটা বুঝতে পারে যে এইবার সে শেষ, তাই সেই কিছু একটা ধরার চেষ্টা করে, আর সে কোনো কিছু তার হাতের সামনে না পেয়ে মাঙ্গির মাথাটাই ধরে। যার পরেই সবাই চমকে যায় যে 30,000 লোকজন এখন লাইভ দেখছিল, তারাও এখন আর কোনো কমেন্ট করে না। আর এরপরেই আমরা দেখতে পাই যে হবিন মাঙ্গি আর স্ন্যাপার একসঙ্গে বসে রয়েছে, যে সময় হবেন একটা কোল্ড ড্রিঙ্কের ক্যান খোলে, আর একই সঙ্গে সে মাঙ্গিকে বলতে থাকে, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, কিন্তু তোমার এই রোগের চিকিৎসা নিশ্চয়ই হয়ে যাবে। যেটা শুনে মাঙ্গি বলে, হ্যাঁ ঠিক আছে, জানো তো আমি শুনেছিলাম যারা খেলাধুলা করে বা কোনো ফিটনেসের কিছু করে তারাই সবার আগে গার্লফ্রেন্ড পায়, আর এই কারণেই আমিও রেসলিং শুরু করি, কিন্তু সমস্ত মেয়েগুলো ওই হ্যান্ডসাম ছেলেগুলোর দিকেই যায়, সবাই আমাকে বলে যে আমি খুবই চেহারায় বড় আর মোটা, আর আমাকে দেখে সবাই ভয় পায়। এই সমস্ত বলতে বলতেই মাঙ্গি কিছু খেতে থাকে। সে কি খাচ্ছে হবিন সেটা জিজ্ঞাসা করলে মাঙ্গি বলে, এইটা আসলে হেয়ার গ্রোথ সাপ্লিমেন্ট, এগুলো খেলে চুল তাড়াতাড়ি বড় হয়। আর এরপরেই হবিন বলে, তাহলে এতদিন ধরে আমরা সবাই এটা ভুল বোঝাবুঝির মধ্যেই ছিলাম, আর তুমিও তো মুনসিয়ংকে একটা ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছিলে, তাই না? যার উত্তরে মাঙ্গি বলে, আমি ভাবতাম যে ও বমেকে স্টক করে, তাই আমি বমেকে ওর থেকে বাঁচানোর জন্যই ওর সঙ্গে ফাইট করার কথা বলেছিলাম। আর এইসব শুনে এখন স্ন্যাপার বলে, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা। আর তখনই মাঙ্গি একটা বই দেখিয়ে বলে ওঠে, তুমি জানো আমি এই বইটা পড়েছি,
যেখানে উনি বলেছেন যে তুমি যদি স্ট্রং হও তাহলে তোমাকে মেয়েরা পছন্দ করবে, আর এই কারণেই আমি সবসময় নিজেকে স্ট্রং বানাতে চাইছি। এই সমস্ত কথা শুনে হবিন আর স্ন্যাপার দুজনেই বুঝতে পারে যে মাঙ্গি আদৌ কোনো খারাপ ছেলে না। এদিকে মাঙ্গি এই সময় কাঁদতে শুরু করে দেয়, আর সে হবিন আর স্ন্যাপারকে জিজ্ঞাসা করে, তোমাদের কি মনে হয় যে আমারও কোনো দিন গার্লফ্রেন্ড হবে? যেই কথা শুনে হবিন আর স্ন্যাপারও এই সময় কেঁদে ফেলে, আর তারা বলতে থাকে নিশ্চয়ই হবে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে মাঙ্গি ওখান থেকে উঠে চলে যাচ্ছে, আর সে সেই সময় বলছে, আমি বুঝতে পেরেছি আমার কোনো দিনই গার্লফ্রেন্ড হবে না, আর আমাকে ওটার জন্য ফালতু চেষ্টা করেও লাভ নেই, আমি ইউটিউব করা বন্ধ করে দেব। কিন্তু সেই সময় হঠাৎই হবিন তাকে পেছন থেকে ডাকে আর তাকে বলে, মাঙ্গি তুমি কি দেখছো তোমাকে ইউটিউবে কতজন সাপোর্ট করেছে? তোমার ইউটিউবের জার্নি কেবল শুরু হয়েছে। যে সমস্ত কমেন্টগুলো দেখে এই সময় মাঙ্গিও কেঁদে পড়ে, আর এভাবেই ভাইরাল হিটের লাইভ স্ট্রিম শেষ হয়, যেই লাইভ স্ট্রিম এই সময় সবাই দেখছিল। মুনসিয়ং আর বমি দেখে বুঝতে পারে যে মাঙ্গি আদৌ কোনো খারাপ ছেলে না, আর টেহুনও এই সময় এটা দেখে খুশি হয় যে হবেন তার ব্যাক কিক ঠিক করে মারতে পেরেছে। আর এরপরে সেদিনকে রাত্রেবেলা গেউল যখন ভিডিও এডিট করছিল সেই সময় মাঙ্গির সমস্ত কথা শুনে সেও কেঁদে ফেলে, আর সেও বলতে থাকে মাঙ্গির ইচ্ছে যেন পূরণ হয়। আর এরপরেই আমরা জানতে পারি যে গেউলের এই এডিট করা ভিডিওটা নিউটিউবে 3 মিলিয়ন ভিউজ পায়, আর এই সময় মাঙ্গিকেও সবাই পছন্দ করতে শুরু করে, আর ভাইরাল হিটের সাবস্ক্রাইবার হয়ে যায় এই সময় 2,20,000। এইদিকে স্ন্যাপার এসব দেখে খুবই খুশি হয়, সে ভাবতে থাকে আমাদের চ্যানেলটা ধীরে ধীরে বড়ই হচ্ছে, আমি তো শুধুমাত্র দেখতে পাচ্ছি যে আমার কাছে প্রচুর টাকা আসবে, আর এই সব কিছুই হচ্ছে আমার প্ল্যানের জন্য। আর এরকমই যদি চলতে থাকে তাহলে হয়তো আমার বয়স 20 হতে হতে আমি কোনো মুভি ডাইরেক্টরও হয়ে যাব। কিন্তু এরপরেই স্ন্যাপার এমন কিছু একটা দেখতে পায় যেটা দেখে সে চমকিয়ে যায়, কিন্তু সেটা যে কী সেটা আর আমরা জানতে পারি না। আর অন্যদিকে আমরা এখন হসপিটালে হবিনকে দেখতে পাই, যে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, আর সেই সময় সে ভাবতে থাকে আমি খুবই খুশি, আমার বমির সঙ্গেও রোজ কথা হচ্ছে, আমাকে টাকা পয়সা নিয়েও কোনো চিন্তা করতে হচ্ছে না, আর সমস্ত লোনগুলো প্রায় শোধ হয়েই আসছে। এই সমস্ত ভাবতে ভাবতে সে তার মায়ের ঘরে ঢোকে, তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, হবিন তোমার কি কোনো নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি? যেটা শুনে হবিন একটু লজ্জা পায়, আর সে বলে, না না এরকম তো কোনো ব্যাপার না। আর একই সঙ্গে তার মা এটাও জিজ্ঞাসা করে, আজকাল তো লোনের কোনো লোক আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না, কেন? যার উত্তরে হবিন বলে, আমি তোমাকে বললাম না আমি যে পার্ট টাইম জবটা করছি সেটা থেকে আমি এখন ভালোই টাকা পাচ্ছি, তাই এখন সব কিছু ঠিকঠাক মতো চলে যাচ্ছে। যেটা শুনে ওর মা বলে, ও আচ্ছা এরকম, কিন্তু তুমি উল্টোপাল্টা কিছু করছো না তো? যার উত্তরে হবিন বলে, না না উল্টোপাল্টা আবার কী করবো। আর সে মনে মনেই ভাবতে থাকে, আমি আমার মাকে এটা বলতে পারবো না যে ভিডিওর মধ্যে মার খেয়ে আমি টাকা ইনকাম করি। আর এই সমস্ত শুনে হবিনের মা বলে, ও আচ্ছা তাহলে তোমার কাজটা যদি এতই ভালো হয় তাহলে আমি যখন এখান থেকে বাড়ি যাব আমিও তোমার সঙ্গেই কাজ করব। আর হবিন এটা শুনে একটু ঘাবড়ে যায়, সে তার মাকে বলে, না না তোমার আমার সঙ্গে কাজ করার কোনো দরকার নেই। আর সে মনে মনে ভাবতে থাকে, আমি মাকেও আমার সঙ্গে ফাইট করতে বলতে পারবো না। আর এই সময় হবিনের মা হবিনকে এটাও বলে, আচ্ছা নার্সটা না তোমার সঙ্গে দেখা করবে বলছিল, তুমি আমি কোনোর সঙ্গে কথা বলে নিও। যেটা শুনে হবিন এখন চলে যায় নার্সের সঙ্গে কথা বলতে, আর এই সময় নার্স তাকে বলে যে তার মায়ের সার্জারির ডেট ঠিক হয়ে গেছে। যেইটা শুনে হবিন খুবই খুশি হয় যে সে আবার তার মায়ের সঙ্গে থাকতে পারবে, তাই এই সময় সে কাঁদতে শুরু করে। তখন এই নার্সটা বলে, তুমি কাঁদছো কেন? এটা তো ভালো খবর তাই না? কিন্তু এই সার্জারিটা করতে অনেক টাকা লাগবে, প্রায় 2 মিলিয়ন টাকার মতো। যেটা শুনে হবিন বলে, কোনো ব্যাপার না আমি 2 মিলিয়ন টাকা জোগাড় করে ফেলছি। যেটা শুনে নার্সটা একটু অবাক্ত হয়, কিন্তু আমরা জানি হবিনের কাছে এখন 2 মিলিয়ন টাকা কোনো ব্যাপারই না। আর সে এই কথাটা এখন বমিকে মেসেজ করেও জানায়, যেটা শুনে বমিও খুবই খুশি হয়। আর হবিন এখন ভাবতে থাকে, আমি যখন চাই তখন বমির সঙ্গে কথা বলতে পারি, আমার কাছে এখন টাকাও আছে, আর আমি এখন আর একা নেই, আমার কাছে অনেক ভালো বন্ধু আছে। এই বলে সে স্ন্যাপারকে জড়িয়ে ধরে আর তাকে বলে, আমার মায়ের সার্জারি খুব তাড়াতাড়ি হবে। যেটা শুনে স্ন্যাপার আর গেউলও খুবই খুশি হয়। আর হবিন এখন মনে মনে ভাবতে থাকে, আমি আমার জীবনে কখনোই এত খুশি হইনি। আর এরই সঙ্গে ভাইরাল হিটের সিজন 1 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এরপরে তোমরা কোন অ্যানিমে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন অ্যানিমেতে।